প্রজেক্ট, এবং প্রজেক্ট কমপ্লিশন করার পরে যেটা ওয়ারেন্টি থাকে, তো একটা পাওয়ার প্ল্যান্ট 18 মাস 2 বছর এটা ওয়ারেন্টি থাকে, যেটা হ্যান্ডলিং করতে হয় গ্লোবালি। তো এই জিনিস এই এই পার্টটা আমি দেখি প্রজেক্টের পরে। এখন এখানে আমাকে ইনভাইটেড করার জন্য ধন্যবাদ, এবং চেষ্টা করব যে ফ্রেশারদের জন্য যে কোশ্চেন গুলো আসবে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে চেষ্টা করব যে এবং কোনোভাবে তাদেরকে মূল্যায়ন কোথায় করা যায়। ধন্যবাদ স্যার আপনাকে আপনার সংক্ষিপ্ত পরিচয় প্রদানের জন্য। আসলে আমরা গত পর্বের বিষয়ে একটু বলে স্যার, সেটা হচ্ছে আমরা কিছু প্রবলেম থাকার কারণে আমরা হয়তো বা সবার সাথে আমাদের যেই আমাদের যে টপিকসটা ছিল প্রেশারদের চাকরির জন্য কিভাবে নতুন পথ তৈরি করা যায়, পুরাতন চাকরিজীবীদের কিভাবে মূল্যায়ন করা যায়, এ বিষয়ে আমাদের দুজন অনারেবল গেস্ট এসেছিলেন। আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণ তারা আমাদেরকে সময় দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের একটু সমস্যা থাকার কারণে আমরা বিস্তারিত সবকিছু কোশ্চানের আনসার দিতে পারিনি। তো আমি এ পর্বে আমাদের যারা অনারেবল সিনিয়র রয়েছেন আমি তাদেরকে অনুরোধ জানাবো। আসলে আমাদের যে বর্তমান যে পরিস্থিতিটা যাচ্ছে, তো সেখানে দেখা যাচ্ছে যে আমরা যারা প্রেশার রয়েছে বা নতুন যারা চাকরিরত করবে, তো দেখা যাচ্ছে তারা চাকরি করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হচ্ছে। ক্যাম্পাস থেকে ট্রেনিং করার পরপরই বা ট্রেনিং কোথায় করবে তারা একটা হেজিটেশনের মধ্যে পড়ে যায় যে আমি কি করব। কারণ কেননা একটা স্টুডেন্ট সরকারি চাকরির সাথে সাথে না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখা যাচ্ছে সরকারি চাকরির সার্কুলারটা হলেও সেখানে বলছে যে 2 বছর এক্সপিরিয়েন্স, তার মানে 2 বছর এক্সপিরিয়েন্সটা তাকে অবশ্যই বা 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তো সেটা অবশ্যই বেসরকারিতে তাকে ঢুকে এক্সপিরিয়েন্স নিতে হবে, তারপরে তাকে সরকারি যে সার্কুলার আসে সেখানে অ্যাপ্লাই করতে হবে। তো এক্ষেত্রে অনেকেই স্টুডেন্টরা তারা একটা জিনিস ফিল করে যে আমরা যারা প্রেশার আমাদেরকে ভালোভাবে মূল্যায়ন করা হচ্ছে না, আমরা ফ্রেশ হওয়ার কারণে আমরা বিভিন্ন কোম্পানিতে জয়েন করতে পারতেছি না। তো এই জন্য আমি স্যারদেরকে শুরুতে রবিউল স্যারকে আমি অনুরোধ জানাবো যে আসলে এই যে সিচুয়েশনটা আমরা আছি বা প্রেশারদেরকে কি করা উচিত এই কারণেটা যদি আপনি একটু বিস্তারিত বলতেন আপনার অভিজ্ঞতা আর আলোকে। জি, অসংখ্য ধন্যবাদ ফারাবিকে। তো আসলে এই COVID-19 এর যে অবস্থা, শুধু এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট নয়, সারা বিশ্বে এর দাপট এখনো চলতেছে এবং হয়তো আরো কতদিন চলবে সেটা আমরা কেউ জানি না। কিন্তু না জানলেও আমরা কিছু স্কোপকে কাজে লাগাতে পারি। সেটা কিভাবে? সেটা হলো প্রতিটা চাকরির ক্ষেত্রে এখন কর্মী ছাঁটাই বা বিভিন্ন সুযোগ সুবিধা শুরু হয়ে গেছে। কিন্তু আমরা যদি আমাদের যারা মানে চাকরি যোদ্ধা যারা এখনো বাংলাদেশের বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, বিভিন্ন ইন্ডাস্ট্রি এ আমরা নির্লজ্জভাবে কাজ করে আমাদের সিস্টেমকে ঠিক রেখে যাচ্ছি, তারা যদি একটু সচেতন হয় যে আগে যেভাবে কাজ করতাম সেভাবে কাজ না করে আমার চাকরিটা, আমার কোম্পানির যে প্রফিট আদার সবকিছু যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে হয়তো যারা কোম্পানি ওনার ওনারাও হয়তো চিন্তা করবে যে না, এত দুর্যোগ মুহূর্তেও হয়তো আমার সেই এমপ্লয়িটি সে হাল ছাড়ে নাই, আমরাও হাল ছাড়ি নাই, সমন্বিত প্রচেষ্টায় সেই কোম্পানির গ্রোথটাকে সে ধরে রাখতে চায়। তাহলে দেখা যায় কি যে দুই পক্ষের জন্য ভালো হয়, মালিক পক্ষ প্লাস হলো যারা আমরা এমপ্লয়ি। কিন্তু এই ক্ষেত্রে নতুনদের জন্য চ্যালেঞ্জ আরো একটা বেশি। যারা পুরাতন আছি তাদের কিছু এক্সপিরিয়েন্স আছে, কিন্তু যারা নতুন তাদের জন্য সমস্যাটা আরো প্রকট। কারণ এখন বিভিন্ন কোম্পানিতে চাকরির যে ক্ষেত্র সেটা সংকুচিত হয়ে আসতেছে, আবার এটা বলা যাবে না সংকুচিত হয়ে মানে স্কোপটা কমে যাচ্ছে, কিন্তু যারা ক্যালিবার আছে, যাদের পটেনশিয়াল আছে, যারা পজিটিভ সেন্সের আছে, তারা কিন্তু এগিয়ে যাবে। সেই এগিয়ে যাওয়ার ধারাবাহিকতায় আমাকেও হয়তো সামিল হতে হলে কিছু পরিকল্পনা মাফিক আগাতে হবে। যেমন আমার কাছে 3টা সাজেশন হতে পারে যে নতুনদের জন্য কিভাবে সে তার পরবর্তী ক্যারিয়ারটা সে তৈরি করবে। এক, প্রথমত সে নিজে নিজে তার চিন্তা থাকতে হবে যে আমি কোথায় আমার ক্যারিয়ারটাকে ভালো করতে পারবো। ক্যারিয়ারটা ভালো করার জন্য আমাকে একটা নির্দিষ্ট গোলে আগাতে হবে যে আমি কি পাওয়ার প্ল্যান্টে কাজ করব সেই ধরনের চিন্তা করব, না আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাব, না আমি বিভিন্ন শিপে যাব। তাকে এইটা প্রথম ডিসাইড করতে হবে, ডিসাইড করে তাকে আগাতে হবে। দেন আরেকটা হতে পারে
যে যে ইনস্টিটিউট আছে সেখান থেকে আমরা শিক্ষক যারা আছেন, ডিপার্টমেন্ট ইনচার্জ, তাদের মানে সাহায্য নিয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যোগাযোগ করতে পারি যে আমাদের এখান থেকে 10 জন বা 5 জন ভালো ছেলে আপনার এখানে কাজ করবে, অ্যাটাচমেন্ট হিসেবে কাজ করবে। অ্যাটাচমেন্ট হিসেবে কাজ করলে কি হবে, সেখানে সে ট্রেনিং করবে 6 মাস, কিন্তু এই 6 মাসের ভিতরে সেই 5 জন স্টুডেন্ট থেকে ওই প্রতিষ্ঠানে যেখানে করতেছে তারা হয়তো চিন্তা করবে যে না, এখান থেকে যে 2 জন ভালো করতেছে বা 3 জন ভালো করতেছে, যদি আমি এদেরকে নিয়ে নিতে পারি, সেটা প্রভিশন পিরিয়ড থাক বা যেভাবে হোক, সে কম টাকায় স্যালারি হোক, তাহলে সে এখানে সেটা সুযোগ পাবে। সুযোগ পাইলে কি হবে, তার জন্য লাভ হবে যে সে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে। এখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করলো, প্লাস কোম্পানিরও লাভ হলো যে সে নতুন লোক দিয়ে, এখান সে নতুন লোক দিয়ে পুরাতন লোকে সমন্বয় করে সে আরো সেটার ম্যান পাওয়ারটাকে সে ভালো করতে পারলো। আর তৃতীয় হচ্ছিল যে আমাদের কোম্পানিগুলোকেও একটু চিন্তা করতে হবে যে সব যদি আমরা সিনিয়র লোক নেই, এক্সপিরিয়েন্স লোক নেই, তাহলে তো আমার অনেক কোম্পানির কস্টটা বেড়ে যাবে, এবং কোন নতুন সবই যদি একই রকম লোক হয় তাহলে কিন্তু বিভিন্ন ঝামেলা হবে যে হ্যাঁ, একটা স্টেপ বাই স্টেপ কোন এমপ্লয়কে আমি প্রমোশন দিব, কাকে কোন অবস্থায় তৈরি করব, এগুলো ঝামেলা হবে। কিন্তু যদি নতুন লোক পুরাতন লোক একইভাবে কাজ করে, তাহলে নতুন লোক থেকে আস্তে আস্তে সে প্রমোশন হবে। প্রমোশন পাইলে কি হবে, যে নতুন লোক ছিল তার একটা উদ্যম তৈরি হবে যে না, আমি যদি ভালো কাজ করি তাহলে আমি এখান থেকে আমি আরো উপরে উঠতে পারবো এবং কোম্পানির জন্য এটা ভালো হবে। তো এই তিনটা প্রসেস যদি আমরা সবাই সমন্বয় করতে পারি, তাহলে মনে হয় যে ফ্রেশারদের জন্য খুব ভালো স্কোপ হবে। এবং আর একটা পরামর্শ হলো যে প্রত্যেকটা ফ্রেশারের একটা লিয়াজো, আসলে এখন সত্যি কথা বলতে কি লিয়াজো ছাড়া কোনো কিছু হয় না, সেটা গুড লিয়াজো। যেমন আমার এক বড় ভাই একটা পারমানেন্ট জব করে, আমি একটা স্কোপ খুঁজবো যে হ্যাঁ, তার মাধ্যমে আমি একটু সিভিটা ড্রপ করতে পারি কিনা, সে অ্যাটাচমেন্টের জন্য হোক বা যে কোনো চাকরির জন্য হোক। এটা যে যত কমিউনিকেশন ও লিয়াজোতে আগায় থাকবে, আমার মনে হয় যে সে তত দ্রুত কিছু ভালো স্কোপ পাইতে পারে। এটা হলো আমার নতুনদের জন্য আমার জাস্ট একটা ওপিনিয়ন বললাম, সবাইকে শেয়ার করলাম। ধন্যবাদ ফারাবি। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান মূল্যবান কথাগুলো শেয়ার করার জন্য আমাদেরকে। ইনশাল্লাহ আমরা এ থেকে অনেক কিছুই উপকৃত হব। আমি এই মুহূর্তে সম্মানিত অনারেবল সিনিয়র শাহিদুজ্জামান রাজু স্যারকে অনুরোধ জানাবো স্যার এই বিষয়ে কিছু বলার জন্য। আসলে বর্তমান যে প্রেশার, যে পরিস্থিতি রয়েছে, সেক্ষেত্রে আসলে একটা সিনিয়র কিন্তু প্রেশার হওয়া ছাড়া কখনো সিনিয়র হতে পারে না। সেক্ষেত্রে আসলে এখন যে মানে আমাদের যে থিঙ্কিংটা, আমরা যারা প্রেশার, অনেকেই মনে করি যে আমরা প্রেশার, আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না আমাদেরকে ওইভাবে, কিন্তু আসলে কিন্তু একটা সিনিয়র প্রেস থেকেই সে সিনিয়র হয়। তো এক্ষেত্রে আপনি সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যারা নতুন প্রেশার রয়েছে তাদের উদ্দেশ্যে। আমি শাহিদুজ্জামান রাজু স্যারকে অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ ফারাবি, থ্যাংক ইউ ফর গিভিং মি চান্স। সো আমি যে রবিউল সাহেব অনেক সুন্দর সুন্দর এখানে ইনফরমেশন গুলো দিয়েছে ফ্রেশারদের ব্যাপারে, ফ্রেশার ইজ অলওয়েজ ফ্রেশ, এটা এভাবে চিন্তা করার কিছু নাই। এটা আগে যেটা ছিল, একবারে স্টুডেন্ট যখন বের হইতো আমাদের বিগিনিং থেকে যদি আমি বলি, তাহলে সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টর যে পাওয়ার প্ল্যান্ট গুলো তৈরি হয়েছে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, ইউনিভার্সিটিতে যখন পাওয়ার প্ল্যান্ট এখানে তৈরি করছে, অনলি ছিল যে 100 মেগাওয়াট খুলনা ক্যাপিচিয়ান, সেখানে আমরা জয়েন করেছিলাম এবং ওখানে 120 জন এমপ্লয়ি ছিল। সেটা সেই থেকে মনে করেছিলাম এটা 15 বছরের প্রজেক্ট ছিল, আমরা তো ধরে নিয়েছিলাম 15 বছরের মধ্যে আরো কি হবে, ও হবে কি হবে না এটা তো বুঝতে পারতাম না। তারপরে একটা ছিল কোভেন্টাতে, একটা ছিল, এই হলো 200 মেগাওয়াট প্রাইভেট সেক্টরে, তখন এটা একটা স্টেপ বাংলাদেশে প্রথম আরম্ভ হলো। এরপরে এইটা ইনক্রিজ হতে হতে এখন ওয়ার্সিলা 5000 মেগাওয়াট হয়েছে, এমএএন এসেছে, তারপর রোলস রয়েস এসেছে, এমএএন এর সম্ভবত 3000 মেগাওয়াটের মতো। তাহলে প্রাইভেট সেক্টর ওয়ার্সিলা এবং এমএএন মিলেই 8000 মেগাওয়াট, রোলস রয়েস সম্ভবত 2000 মেগাওয়াট, 7000 মেগাওয়াট, এবং আরো আদার কিছু আছে যেগুলো সবগুলো মিলে পারহ্যাপস এটা আরো 2000-এর মতো হবে আর কি। তাহলে এই যে 7 × 2 = 9000, 10000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পার মেগাওয়াট যদি একজন করে হিসাব করা হয়, তাহলে চিন্তা করে দেখো কতগুলো স্টুডেন্ট এখানে অলরেডি এনরোল হয়েছে এবং চাকরিও করছে।
এবং ফ্রেশারদের ক্ষেত্রে সেটা প্রথম একটা জিনিস, বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি এতগুলো ছিল না। এখন প্রত্যেকটা স্টুডেন্টের ডিপ্লোমা করার পরে তারপরে তাদের একটা থিঙ্কিং হওয়া উচিত যে যেখানে পাবলিক ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট বের হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে, সেম বেতনে যদি একটা কোম্পানির এমডি বা যারা ডিসিশন মেকিং এ থাকে তারা যদি মনে করে যে আমি সেম বেতনে যদি একজন বিএসসি ইঞ্জিনিয়ার পাই তাহলে আমি কেন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেব, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোক বা ফ্রেশ যে কোনো স্টুডেন্ট হোক না কেন, সবারই এখন উচিত, একটা অপরচুনিটি আসছে বাংলাদেশে, প্রাইভেট সেক্টর প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইউনিভার্সিটি, এখানে পড়াশোনা করা। কোভিড সিচুয়েশনের জন্য এখন অনেকেই হয়তো বের হওয়ার পরে জবটা চেষ্টা করছে, অনেক কোম্পানি চেষ্টা করছে, হয়তো ম্যান পাওয়ার অনেক ছাঁটাই করেছে। তবে আমি একটা ইনফরমেশন দিতে পারি যে আমাদের অফিস শাটডাউন হয়েছে, মানে শাটডাউন মানে কি যে অফিস ক্লোজ করে দিয়েছে 23rd of March। তো 23rd of March পর থেকে এরপরে আজকে হচ্ছে 25th of July, এই যে বিটুইন যে কয় মাস, এই কয় মাসের মধ্যে কি ইলেকট্রিসিটি আমরা পাই নাই এমন কোনো কথা আছে? তাহলে এটা কিভাবে হচ্ছে? নিশ্চয় এর মধ্যে কাজ করছে ইঞ্জিনিয়াররাই কাজ করছে, কেউই কিন্তু বসে নাই। এবং আমি বলতে পারি আমাদের ওয়ার্সিলার তো কোনো কোনো এমপ্লয়ি কেউ বসে নেই, ঘরে বসে হোক বা ট্রাভেল করে হোক, আমাদের সার্ভিস টিম অলওয়েজ ট্রাভেলিং, তারা সাপোর্ট দিচ্ছে, ওয়ার্সিলার যেভাবে সাপোর্ট দিচ্ছে আদার কোম্পানি এইভাবে সাপোর্ট দিচ্ছে কিনা এটা আমার জানা নেই, কিন্তু থিংস আর মুভিং। ইলেকট্রিসিটি কেউ কি আপনারা বলতে পারবেন যে এখন পর্যন্ত কোন লোডশেডিং হয়েছে বা এটা হয়েছে? পারহ্যাপস এটা 1% বা 0.5%, তার মানে কি এখানে কেউ না কেউ কাজ করছে, তার মানে কোম্পানি মুভিং। এই 10,000 মেগাওয়াটের যে কথা বললাম, এই 10,000 মেগাওয়াট তো রানিং আছে। আগে যেমন স্টুডেন্টরা বের হওয়ার পরে এখানে অ্যাটাচমেন্ট বা ট্রেনিং হিসাবে ঢুকতো, এখানে এখনো সেই অপরচুনিটি আছে, সেখানে এখন কি করতে হবে? আমরা তো আগে কেউই এইভাবে লাইভ মিটিং করার একটা পসিবিলিটি ছিল না, আমরা জুম জানতাম না, আমরা এইভাবে গুগল টিম জানতাম না, এইটা মাইক্রোসফট টিমস কিভাবে করে সেটাও জানতাম না, এখন আমরা তো জানি, কিছু না কিছু জানি, যুগ এখন চেঞ্জ হয়েছে। সেই ক্ষেত্রে ফার্স্ট থিংস আমি যদি মনে করি যে COVID-19 সিচুয়েশন ইজ এন অপরচুনিটি ফর ফ্রেশার, এটা বলা যায় যে এটার জন্য যে একেবার সবকিছু থেমে গেছে তা কিন্তু না, আমাদের একটা সোর্স খুঁজে বের করতে হবে। সেম পসিবিলিটিতে যদি কোনো একটা স্টুডেন্ট তাদের লিডার তারা যদি মিলে তাদের প্রিন্সিপালের মাধ্যমে আগে যেমন যোগাযোগ করতো ঠিক সেই কমিউনিকেশনটা যদি এখনো কন্টিনিউ করে, তখন সাপোজ ধরো যে ইউনাইটেড বা এখানে যদি যেতে হয় তাহলে ইউনাইটেড সেখানে এইচআর এর সাথে যোগাযোগ করতে হবে, প্রিন্সিপালকে মানে ম্যানেজ করতে হবে যে ম্যাডাম বা স্যার আপনি একটা কমিউনিকেশন করেন, সেই কমিউনিকেশন ব্রিজিংটা তৈরি করতে হবে, যেটা রবিউল বললো যে সিনিয়র যারা আছে তাদের মাধ্যমে সেসব কোম্পানি রিয়াদের সাথে চেষ্টা করে অন্তত আধা ঘন্টা একটা সেশন তৈরি করতে হবে যে আমরা কিভাবে আপনাদের এখানে একটা অপরচুনিটি তৈরি করতে পারি। এটা তো আগে যেমন যাওয়া আসা ছিল হয়তো সাবমিট করে আসলো, কিন্তু এখন কিন্তু এই পরিস্থিতিটা চেঞ্জ করতে হবে। এটা এমন এই কোভিডটা কতদিন থাকবে তার মানে কি আমাদের সবকিছু বন্ধ হয়ে যাবে? যাবে না, এটা একটা ইস্যু, ভারবে এটা পয়েন্ট করে রাখতে পারো এবং ফ্রেশারদের একটা ব্রিজ হিসাবে কাজ করতে হবে যে থ্রো প্রিন্সিপাল বা তাদের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান যারা থাকে তাদের মাধ্যমে করতে হবে, বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, প্রয়োজনে টিম মিটিং জুম মিটিং যে কোনোটাই প্রয়োজন হলে সেটাই করতে হবে। এবং এটা আমাদের একটা অধিকারও আছে, চাকরি যেমন অধিকার বাঁচার অধিকার সবকিছুর অধিকার আছে, আমি আমি আই বিলিভ যে সে কোম্পানিগুলোও এখনো আমার জানা মতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিশেষ করে ইলেকট্রিসিটি এই সেক্টরে এখনো কোনো লোকজন তারা ছাঁটাই করে নাই, হয়তো স্যালারি একটু ডিডাক্ট করেছে কমিয়ে দিয়েছে বা সেটা দিয়েছে, কিন্তু সার্ভাইভ করার জন্য এখনো তারা অনেক কেউই করে নাই, আমার জানা মতে করে নাই এখনো। সো এটা একটা ভেরি গুড একটা ইনফরমেশন দ্যাট সেখানে কিন্তু আবার পাওয়ার প্ল্যান্ট নতুন নতুন পাওয়ার প্ল্যান্ট যে হচ্ছে না তা কিন্তু না। যদি আমি একটা ইনফরমেশন শেয়ার করতে চাই যে রিসেন্টলি একটা পাওয়ার প্ল্যান্ট এটা 100 মেগাওয়াট একটা হ্যান্ড ওভার হলো, আরো 100 মেগাওয়াট হবে, নট অনলি ওয়ার্সিলা আরো কোম্পানি আছে সেই তারা কিন্তু কন্টিনিউ কাজ করছে, আমার জানা মতে MN এই মিরেশ্বরায় বা এদিকে বড় বড় পাওয়ার প্ল্যান্ট করছে, সব জায়গাতেই কিন্তু কাজ চলছে, এখানে হতাশ হওয়ার কিছু নাই। কিন্তু কমিউনিকেশনটা
কমিউনিকেশন ব্রিজিং বিটুইন কোম্পানি এবং ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং যারা জব চেষ্টা করে স্টুডেন্টদের জন্য চেষ্টা করে ফ্রেশারদের জন্য, আমি এই জন্যই বলছি এটা নট অনলি বিএমটি, নট অনলি আইএমটি, নট অনলি যে ডুয়েট কুয়েট চুয়েট, সবার জন্য এই ইনফরমেশনটা কমিউনিকেশনটা করতে হবে থ্রু জুম বা টিমস, গুগল মিট, এনি হাউ এটা স্টুডেন্টরা খুঁজে বের করতে হবে, স্টুডেন্ট লিডারদের খুঁজে বের করতে হবে কিভাবে কমিউনিকেশন করানো যায় থ্রু প্রিন্সিপাল অথবা একাডেমিক কাউন্সিলর চেয়ারম্যান এইভাবে। সেকেন্ড যেটা রবিউল বললো, সিনিয়রদের হেল্প অবশ্যই নিতে হবে, যারা সিনিয়র আছে তাদের একটা মূল্যায়ন আছে কোম্পানিতে, তাদের একটা ভ্যালু, তাদের কথা, তাদের সততা, তাদের সাপোর্ট, ডেডিকেশন এটা অবশ্যই থাকে, এবং এইটা হচ্ছে একটা বড় পুঁজি ইচ অ্যান্ড এভরি ইনস্টিটিউশনের বড় ভাইদের, সিনিয়র ভাইদের জন্য এটা প্রয়োজন আছে। আমি আরো একটা যেটা বললাম ফারাবি, সেটা হচ্ছে যে COVID-19 এজ এন অপরচুনিটি ফর বাংলাদেশি স্টুডেন্ট, বাংলাদেশি এক্সপার্ট, বাংলাদেশি ইঞ্জিনিয়ার। এই জন্যই বলছি, দেখো ইউরোপ কিন্তু এখনো তাদের লকডাউন, এমনি ইন্টারনালি তারা হয়তো ভিতরে ভিতরে তাদের দেশের মধ্যে শিথিল করেছে, কিন্তু তারা কিন্তু ট্রাভেল করতে পারবে না। তার মানে কি বাংলাদেশের প্রজেক্ট গুলো সব বন্ধ হয়ে থাকবে, বাংলাদেশের এত মেগা মেগা প্রজেক্ট এগুলো বন্ধ হয়ে থাকবে? এখানে একটা বিশাল অপরচুনিটি আসছে, যে পদ্মা ব্রিজ বলো, তারপরে তোমার মেট্রো রেল বলো, এই জায়গাতে এখন কিন্তু ম্যান পাওয়ার শর্টেজ আছে। আমি সেদিন একটা ইয়েতে দেখলাম যে থাইল্যান্ড থেকে যে ইঞ্জিনিয়ার গুলো নিয়ে আসবে তাদের জন্য একটা প্লেন, চার্টার প্লেন ভাড়া করছে, সম্ভবত থাইল্যান্ডের লোকেরা আসবে এখানে। তার মানে কি থাইল্যান্ড যে কাজগুলো করতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার করতে পারবে না? ডেফিনেটলি করতে পারবে। এই যে অপরচুনিটি গুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। ফ্রেশারদের কাজ হচ্ছে এই মেগা প্রজেক্ট গুলো জন্য কিন্তু কোনোটাই বসে রাখবে না। লাস্ট যে আমাদের প্রাইম মিনিস্টার ইনফরমেশন দিয়েছে, কোন প্রজেক্ট কোনটাই আমরা হোল্ড করব না, প্রত্যেকটা প্রজেক্ট ডিউটা আমি শেষ করা যায় কিভাবে সেই অপরচুনিটিটা খুঁজে বের করতে বলেছে। তার মানে কি দিস ইজ ফ্রেশারদের জন্য একটা ভেরি বিগ, মানে খুবই সুন্দর একটা অপরচুনিটি, কিন্তু এটা আমাদের ডিক ডাউন করতে হবে কিভাবে এখানে যেতে হবে। আরো আমি বলতে পারি যে পাওয়ার প্ল্যান্ট গুলো কোনটাই ডিউ টাইমে যদি করতে না পারে তাহলে এখানে কিন্তু ড্যামারেজ দিতে হয়, এটা অনেক কি বলে সেটা সরকার তাদেরকে একটা প্রাইস, যে টাইম শিডিউল থাকে সেই টাইমে পারে। কোনো কোম্পানি চায় না যে তাদের একদিন ডিপেন্ডেবল ক্যাপাসিটি টেস্ট যেটা বলে, যে পাওয়ার প্ল্যান্টটা আমি হ্যান্ড ওভার করে আজকে থেকে গভর্নমেন্টে দিব, হয়তো আগামী আজকে একটা ডেট ছিল, সেই ডেটের পরে একদিন চলে গেলে তাকে কিন্তু একটা মাসুল দিতে হয় সরকারকে। কোনো কোম্পানি চায় না তাদের এটা ডিসকন্টিনিউ করে বা ম্যান পাওয়ারের অভাবে আমরা করব না। আবার আমাদের অনেকেই আসতে পারে না, সেই ক্ষেত্রে এমএন এর জন্য আমি বলতে পারি জার্মান থেকে লোকজন আসতে পারছে না, বাংলাদেশিরা করছে, রোলস-রয়েসে একই অবস্থা, বাংলাদেশিরা করছে, আমাদের পার্সিলের একই অবস্থা, আমরাই করছি, আমাদের ইঞ্জিনিয়াররা করছে। সো দিস ইজ দ্য অপরচুনিটি। আমি ফ্রেশারদেরকে কখনোই এখানে হতাশ হতে বলবো না যে হতাশ হওয়ার কিছু আছে, কমিউনিকেশনটা করতে হবে কাস্টমার এবং ওনারদের সাথে, কমিউনিকেশনটা বাড়াইতে হবে থ্রু ইনস্টিটিউশনাল চ্যানেল, থ্রু বড় ভাই সিনিয়র যারা আছে তাদের ইনফরমেশন নিতে হবে। দিস ইজ ওয়ান ইনফরমেশন। আর স্যার মার্কেট টেক স্টাডি করতে হবে, স্যার মার্কেট টেক স্টাডি করতে হবে, অবদান থাকে একাডেমিকে চ্যালেঞ্জ নিতে হবে, একাডেমির থ্রু একাডেমিকে যেতে হবে। তুমি পার্সোনাল যদি কোনো একটা ছেলে যে যদি কোনো একটা অফিসে যে বলে যে আমি এখানে চাকরি খুঁজে এসেছি, এটাতে একটু টাফ হবে, কারণ এখন তো সোশ্যাল ডিস্টেন্স, কেউ কথাই বলল বা অফিসে যাওয়াও নিষেধ, কেউ যেতেও পারবে। এখন আমি আরো একটা অ্যাড করতে চাই যে সাধারণ যে ভেন্ডর, যে যারা কাজ করে কন্ট্রাক্টর লোকেরা যা কাজ করে, এটা তুমি বিশ্বাস করতে পারবে না যে তারা কতটা স্মার্ট হয়েছে। অনেক কোম্পানি তারা রিকোয়েস্ট করে, বিভিন্ন এই ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে রিকোয়েস্ট করে যে আমরা এই কাজটা কন্টিনিউ করার জন্য, কারণ আমাদের তো কাজ কন্টিনিউ করতেই হবে। আমি প্রথমেই বললাম আমাদের ইলেকট্রিসিটি কি বন্ধ আছে একদিনের জন্য? তো আমি দেখি না এই চার পাঁচ পাঁচ মাসে একটা লোডশেডিং হয়েছে। তার মানে কি সামবডি ওয়ার্কিং বিহাইন্ড। তো যেখানে এটা আগেও ছিল এখনো আছে, এটা চলছে, পাওয়ার প্ল্যান্ট সাপ্লাই দিবে, সব ফ্রেশারদের এখানে একটা অপরচুনিটি আছে, তারা এখানে ঢুকতে পারবে। আগেও যেমন পেরেছে এখনো ট্রেনিং হিসেবে ঢুকতে পারবে, দেন তারা ভালো করবে, যারা 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 ডেফিনেটলি ভালো করবে তারাই তো থেকে যায়। এক সময় তুমিও ট্রেনিং ছিলা, তুমি এখানে ঢুকে গেছো, নিশ্চয়ই ভালো করছো বিদায় ট্রেনিং হিসেবে, সেই অপরচুনিটি এখন, এটা হতাশ হওয়ার কিছু না।
এইটা ছিল প্রাথমিক অবস্থায় একটা ইনফরমেশন, পারাবি আমি মনে হয় বেশি বলে ফেললাম। না স্যার, অবশ্যই স্যার, এটা থ্যাংক ইউ, অবশ্যই তুমি পেশার আবার করে ফেললাম। রবিউলকে চান্স দাও, রবিউল অনেক ভালো বলছে, রবিউলের এক্সপিরিয়েন্স অনেক সুন্দর এক্সপিরিয়েন্স, রবিউলকে বলো। দেখো ঠিক আছে, আমি আবার পরে আসবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আসলে আপনি অনেক মূল্যবান কথা বলেছেন, যেটা আসলে আমাদের প্রেশারদের জন্য অনেক বেশি উপকৃত হব আমরা। সেক্ষেত্রে যে জিনিসটা আপনি ফলো করার জন্য বলছেন, যে একাডেমিক যে সিস্টেম গুলো বা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির কি ধরনের সিস্টেম থাকে বা বর্তমান যে অবস্থান, আপনি এটা খুব সুন্দর করে তুলে ধরেছেন, এই জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আমাদের যে অনেক স্টুডেন্টরাই মনে করতেছে যে আসলে আমরা কিভাবে আমাদের নিয়োগ সিস্টেমটা কি ধরনের থাকে, যে একটা কোম্পানির প্রাইভেট কোম্পানির নিয়োগ সিস্টেমটা সম্পর্কে তাদের অনেকের ধারণা নাই। যে আমি যে ইউনাইটেড কোম্পানিতে আসছি, আমাদের কোম্পানিতে ম্যাক্সিমাম জুনিয়র লেভেল থেকে বা প্রেশার থেকে নেওয়া হয়। তো আমরা এক প্রেশার ছিলাম নিউ, একদম ইন্টার্নি থেকে এখন ট্রেনি থেকে এখন সাবঅ্যাসিস্ট্যান্ট, এরকম একটা আমরা পজিশন আসছে। তো সেক্ষেত্রে অনেক কোম্পানিগুলো আছে, যেমন ওরিয়ন, অর্সেলা, সামিট বা বিভিন্ন প্রাইভেট যে কোম্পানিগুলো আছে পাওয়ার সেক্টরে। তো এই যে একটা নিয়োগ সিস্টেম আছে প্রেশারদের জন্য, তো এটা কতটুকু কতটুকু বা কি ধরনের হয়ে থাকে, এটা যদি আপনারা দুজনে একটু শেয়ার করেন। আমি শুরুতে রবিল স্যারের কাছে যাচ্ছি, আপনি একটু বললে আমরা সবাই উপকৃত হব। ঠিক আছে, একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন ডাচ বাংলা প্ল্যান্ট ওরিয়ন গ্রুপের, তখন সালটা হবে 2014। তো ইভান তখন পর্যন্ত আমাদের ওরিয়ন গ্রুপে কোনো ট্রেনি বা এই ধরনের মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এই ধরনের কোনো সিস্টেম চালু নাই তখন পর্যন্ত। তো ইভান অনেক চেষ্টা করছে, চেষ্টা করার পরে আসলে নতুন একটা জিনিস শুরু করতে গেলে অনেক কিছু ফর্মালিটিস, অনেক কিছু মেনটেন করতে হয়। তো মেনটেন করা হয়েছে কিন্তু তারপর হচ্ছে না। তো আমাকে একদিন ব্যাপারটা শেয়ার করছে যে ভাই এই ব্যাপার কি করতে পারি। তা আমি বললাম ঠিক আছে, আমি একটু চেষ্টা করি। তো আমিও একটু চেষ্টা করলাম, আল্লাহর অশেষ রহমত। সেই সময়ে ছয়জন কিংবা 5 জন স্টুডেন্ট একদম মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হিসেবে জয়েন করে, এবং আমার দেখা মতে তারপরে আমি আরো কয়েকটা ব্যাচ পেয়েছি, কিন্তু ওদের যে ফিজিক্যাল মুভমেন্ট বা যে কাজের প্রতি যে একটা আগ্রহ আসলে আমাকে খুব মুগ্ধ করছে। এবং দেখছি সব ছেলে পেলে, যে যে ছেলেগুলো ছিল সবগুলোই এখন বাংলাদেশের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে খুব ভালো জব করতেছে। এবং এটা হয় কি যে যে টিমটা আসে, যে 5 জন বা 6 জনের একটা টিম কোনো পাওয়ার প্ল্যান্টে আসে, তখন একটা খুব ভালো গুডউইল কাজ করতে হয়, যে না ওই অমুক ইনস্টিটিউটের যে 6 জন ছেলে আসছিল তারা কাজে ভালো ছিল, হয়তো 6 জনের একবারে চাকরির স্কোপটা হয় না, হয়তো 2 জন হোক 3 জন হোক, কিন্তু এই 3 জন বা 2 জন কিভাবে বাছাই করা হয় এটা কিন্তু আমরা যারা নতুন আছি তাদেরকে কিন্তু জানতে হবে। যারা সিনিয়র হিসেবে আছে তাদের সাথে গুড রিলেশন করতে হবে। সেটা কিভাবে, যে আমার যেটা জানা দরকার, আমি একটা কাজ করতেছি সেই টেকনিক্যাল অনেকগুলো কাজ করা হয়, কিন্তু আমি যদি সবই একবার জানতে চাই তাহলে হবে না, আমাকে একটু আগে ভাগ করতে হবে যে আমার কোনটা আগে জানা জরুরি, সেইটা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করে আমাকে আস্থা অর্জন করতে হবে। আর আস্থা অর্জন না করতে বললে তো কোনো সিনিয়র তাকে নিয়োগ প্রক্রিয়ার জন্য সুপারিশ করবে না। এবং প্রত্যেকটা সিনিয়র চাই যে হ্যাঁ একজন মানে ট্যালেন্ট, তারপরে উদ্যমী এবং ট্রাস্ট, মানে তাকে দিয়ে বিশ্বাস করা যায় যে হ্যাঁ সে এই কাজটা তাকে যদি করা যায় তো সে সফলভাবে করতে পারবে, তার যে নলেজ আছে এটা যে দিয়ে সে ওভারকাম করতে পারবে। তো তারপরে এইগুলো যদি সে প্রতিটা ফ্রেশার যদি খেয়াল রাখে, খেয়াল রেখে যদি আগায়, তাহলে হবে কি তার নিজের ক্যারিয়ারটা ভালো হবে, এবং পরবর্তী বছর বা তার পরের বছর যদি ওই ওই পাওয়ার প্ল্যান্ট থেকে, সেটা ওরিয়ন হোক, সেটা কনফিডেন্স পাওয়ার হোক, প্লাস সামিট হোক, আনোয়ারা হোক, যত ইউনাইটেড হোক, সব পাওয়ার প্ল্যান্ট গুলো চিন্তা করবে যে না ওই ইনস্টিটিউট থেকে যারা আসছে, যারা কাজ করে তারা একটু বেটার, উন্নত, মানে তখন সে কম্পারিজন করতে পারে। এবং ওই কম্পারিজনের জন্য আমি পজিটিভ থাকি, কম্পারিজনের জন্য আমি নেগেটিভ না চলে যাই, এবং সেই পজিটিভে যদি আমি সাকসেস হই
তাহলে আমার লাভ হবে, আমার নিজের লাভ হবে, কোম্পানির লাভ হবে, এবং ইনস্টিটিউট থেকে পরবর্তীতে ওইখানে আরো ছেলে গুলো চান্স পাবে। তো এইটা কিন্তু সবাইকে খেয়াল করতে হবে। একটা টিমে যখন আমি 6 জন থাকব, তখন সবাইকে আমরা যেন প্রতিটা ভাবে যেন আমি উন্নতি করতে পারি, নলেজ শেয়ার করতে পারি, প্লাস সিনিয়রদের সাথে টিম ওয়ার্ক করে আমি জানতে পারবো, আমার টেকনিক্যাল নলেজটা শেয়ারিং করে বা সিনিয়রদের নলেজটা শেয়ারিং করে আমার নলেজটাকে মানে বাড়ানো, বাড়ালে লাভ হবে কি আমার পরবর্তীতে যত আমি সমস্যা চাকরিতে বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমে পড়বো তখন এইগুলোকে সে ওভারকাম করবে, ওভারকাম করলে পরে তার চাকরির জন্য ভালো হবে। তো এটা হলো আমার এক্সপিরিয়েন্স ছিল যে হ্যাঁ। তারপর থেকে কিন্তু প্রতি বছরই ওরিয়ন গ্রুপে আমি আমার জানা মতে খুব মিস হয়েছে খুব কম, এবং যারা এখানে আসছে তারা অনেক জায়গায় খুব ভালো ভালো অবস্থানে আছে। তো আমি আশা করব যেন বিএমটি নারায়ণগঞ্জ এইটা তাদের যে ধারাবাহিকতা যে আছে যে আসলে ভালো কাজ করে, এবং আমার আন্ডারে এখনো অনেক জুনিয়র আছে বিএমটির, তারা কিন্তু অনেক ভালো করতেছে, ভালো করতেছে এই জন্য তাদের নলেজ, তাদের যে ক্যাপাবিলিটি আছে এটা দিয়ে যদি আরো সে আগায় যায় তাহলে তার তাদের জন্য ভালো হবে, এবং পরবর্তীতে যারা আসতে চায় তাদের জন্য একটা সুযোগ হবে। ধন্যবাদ ফারাবি, আমি মনে হয় যে অনেক বলে ফেলছি, ঠিক আছে, এবার শাহিদ ভাই কিছু বলেন। ধন্যবাদ স্যার, আপনাকে আসলে অনেকগুলো তথ্য দিয়েছেন। আমি এই মুহূর্তে যারা আমাদের ভিউয়ার্স আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের কোশ্চেন করতে থাকুন, ইনশাল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের পর্বের শেষে আপনাদের কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। তো আমি এই মুহূর্তে শাহিদ স্যারকে অনুরোধ জানাবো আসলে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করার জন্য, আসলে একটা প্রেশারদের কি ধরনের নিয়োগ সিস্টেম থাকে একটা কোম্পানির, জাস্ট এটা জানার জন্য আর কি, পাওয়ার সেক্টরের ক্ষেত্রে। ধন্যবাদ ভাবি, আমি তো একটু অল ম্যান অলওয়েজ থিংক ইয়া হিসাবে নিজেকে মনে করি আর কি। এক্সপিরিয়েন্স থেকে বলবো সেটা হচ্ছে যে রবিউল যেটা বলল, যদি বিএমটি এর কথা বলি তাহলে আগে যে অ্যাটাচমেন্ট আর আমাদের বিএমটি তে ছিল জব ট্রেনিং, দুটো একটু ডিফারেন্ট। আমাদের জব ট্রেনিংটা ছিল কিন্তু 6 মান্থ জব ট্রেনিং, যেতে হতো জাহাজে। তো একটা স্টুডেন্ট যখন সেকেন্ড ইয়ার করার পরে 6 মান্থের জন্য যখন সেল করে জাহাজে যায়, এটা ডিফারেন্ট পরিবেশ সেখানে থাকে, কারণ ওই জাহাজে যাওয়ার পরে সেখানে কাজ করার জন্য নোবডি উইল ডু ফর ইউ সামথিং, মানে আপনি যদি এখান থেকে বা কোনো স্টুডেন্ট যদি এখান থেকে নিজের কাজ নিজে না শিখে তাহলে আর কোথাও শিখবে না। হোস্টেল থেকে কিছুটা শেখানো হয়, যেমন হোস্টেল থেকে বিএমটি ক্লাস 7টা থেকে আরম্ভ হইতো আমাদের সময় ছিল, এখন পরে তোমাদের সময় কয়টা থেকে আরম্ভ হইতো আমি জানি না, খেয়াল নাই এটা, আমাদের সময় 7টার সময়। তো 7টার সময় মানে হচ্ছে যে এটা একটা সেম জিনিসটা জাহাজে, ওই একই সিস্টেম ওখানে, ওখানে আপনার ওয়েলম্যান থেকে আরম্ভ করে বাবুচি এদেরকে এদের সবার সাথে মিশতে হতো, এটা একটা ভালো অপরচুনিটি। কিন্তু সেই জায়গাটাই খুবই সুন্দর একটা জিনিস, 6 মান্থ যেটাকে আমরা জব ট্রেনিং বলতাম, এইটাই যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা বুয়েট সুয়েট বা কুয়েট এগুলোতে যদি বলি, সেখানে অ্যাটাচমেন্ট পলিটেকনিক অ্যাটাচমেন্ট বলে, এটা 3 মান্থ আমার ধারণা। এখানে ডিফারেন্স, বিএমটি ছেলেরা একটু অপরচুনিটি বেশি পেয়ে যায় 6 মাস থাকার জন্য, কিন্তু সেম জিনিসটাই এখন পাওয়ার প্ল্যান্টে এসছে। পাওয়ার প্ল্যান্টে এটা কয় মাস হয় আমি জানি না ফারাবি, এটা তুমি বলতে পারো। আমি ওয়ার্সিলাতে যখন দেখেছি, ওয়ার্সিলাতে একটা গুড অপরচুনিটি ছিল, আসতো এখানে স্টুডেন্টরা, ম্যাক্সিমাম গুলোই এখানে ইয়ে হয়ে যেত, মানে ওয়ার্সিলায় ঢুকে যেত, স্কোপ থাকলে ঢুকে যেত। এখন রিসেন্টলি এখন একটু ইয়ে হয়েছে, লাস্ট 3-4 ইয়ার্স বিএমটি স্টুডেন্ট আর আসছে না এখানে, এই জন্য আমি এখানে এটা বলতে চাচ্ছি না কেন, সেটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। এটা ফেরাবি তুমি একটু পয়েন্ট লিখে রাখবা যে কেন ওয়ার্সিলা বিএমটি স্টুডেন্ট এখানে নিচ্ছে না, এটা পয়েন্টটা নোট রাখবে, এটা প্রিন্সিপালকে দিয়ে খুঁজে বের করতে হবে। কারণ স্যার নট অনলি বিএমটি, অল স্টুডেন্টদের জন্য আমরা আসলে জিনিসটা করতে চাচ্ছি আর কি, নট অনলি বিএমটি, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যারা আছে সবাই কিভাবে সুযোগগুলো পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বিএমটি টা জানি এই জন্য যে বিএমটি স্টুডেন্টরা এখানে 4 বছর হলো নিচ্ছে না, কেন নিচ্ছে না এটা একটু ডিগ ডাউন করতে হবে, চেষ্টা করতে হবে। সবার জন্য আইএমটি আছে, তোমার 5টা আইএমটি আছে, ডুয়েট চুয়েট বুয়েট এগুলোর জন্য তো আর কোনো
ক্লোজ করে নেয় যে নিচ্ছে না, এরকম না, এটা কন্টিনিউ এটা প্রসেস আছে, প্রতি বছরেই যখনই প্রয়োজন হয় চারজন পাঁচজন করে নিতে নেয় নেয় আর কি। রবিউল যেটা বললো এখানে যে এখন যে কোম্পানিগুলো আসছে, এখানে আগে তো আমরা শুধু একটা কোম্পানি চিনতাম, সামিট, ইউনাইটেড আসছে, পরিবহন আসছে, বারাকা আসছে, বারাকা কর্ণফুলে আসছে, মানে যেটা আমি ভলিউমটা টোটাল ক্যালকুলেশন প্রায় 10,000 মেগাওয়াটের মতো অনেকগুলো কোম্পানি হয়েছে। প্রত্যেকটা কোম্পানি কি এখন, এখানে একটা কথা বলেছিলাম তোমার মনে আছে কিনা, আমি মার্কেট স্টাডি করতে বলেছিলাম যে স্টুডেন্টদেরকে মার্কেট খুঁজে বের করতে হবে, স্টুডেন্টদেরকে খুঁজে বের করতে হবে বাংলাদেশে কতগুলো পাওয়ার প্লান্ট আছে। আমি বলতে পারি এই মুহূর্তে বাংলাদেশে 150টা পাওয়ার প্লান্ট আছে। তো 150টা পাওয়ার প্লান্ট এই স্টুডেন্টদের মাথার মধ্যে থাকতে হবে যে 150টা পাওয়ার প্ল্যান্ট আছে, এই 150টা কোম্পানির ডিসিশন মেকিং যারা থাকে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে, ফ্রেশারদের জব ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। রবিউল যেটা বললো যে ওরিওনে তো এই জব ট্রেনিং এর কোনো ব্যবস্থাই ছিল না, ওনারা চেষ্টা করে করেছে, ডেফিনেটলি এটা একটা খুবই গুড ইনফরমেশন। অন্যান্য কোম্পানি গুলোতে দেখতে হবে, বারাকা শিকল বাহা কর্ণফুলি বারাকা প্ল্যান্ট, তারপরে রিসেন্টলি রবিউল তো ছিল মনে হয় হোসাব গ্রুপে, হোসাব গ্রুপের একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে 100 মেগাওয়াট ইয়াতে, সেখানে সেখানেও চেষ্টা করতে হবে ট্রেনে, হ্যাঁ ট্রেনে কিভাবে যাওয়া যায়, 3 মাসেরটাকে এক্সটেনশন করে 6 মাস করতে হবে। একটা ছেলে যখন 6 মাস থাকে তখন তার অনেক কিছু লার্নিং হয়। আমি বারবার বলছি কিন্তু মার্কেটটাকে স্টাডি করতে হবে, মার্কেট স্টাডি করার পরে স্টুডেন্টদেরকে খুঁজে বের করতে হবে, এই ইনফরমেশন গুলো থ্রো প্রিন্সিপাল বা একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান তাদের মাধ্যমে এটা দিতে হবে। কোম্পানি গুলোকে 100-150টা কোম্পানি আমি যেমন বললাম, এদেরকেও এটা বস থেকে খুঁজে দেখতে হবে যে এই কোম্পানি গুলো কোন প্রসেসে আগে যেতে হবে, সেখানে এইচআর ডিপার্টমেন্টকে বের করতে হবে, তারপর ডিসিশন মেকিং কারা আছে তাদের সাথে বের করতে হবে, আর সর্বোপরি এখানে সিনিয়রদের মাধ্যমে খোঁজ নিতে হবে, কোনো না কোনো সিনিয়র আছে, নট অনলি অনলি বিএমটি সিনিয়র তাই না, আইএমটি হতে পারে, চুয়েট হইতে পারে, কুয়েট হইতে পারে, রুয়েট হইতে পারে, কুয়েট হইতে পারে, সবগুলো হইতে পারে, সবার মাধ্যমে একটু চেষ্টা করে এই ফ্রেশারদের ব্যবস্থা করা যাবে, অবশ্যই করা যাবে। এবং সবচেয়ে গুড অপরচুনিটি যে ফ্রেশার এখনো তো নেওয়া কেউ বন্ধ করে নাই, কারণ ইলেকট্রিসিটি এটা থাকবেই বাংলাদেশের অন্যান্য অন্যান্য সেক্টরটা যদি যদিও 50%, 20%, 30% ইয়ে করে ফেলেছে, ইলেকট্রিসিটির ডিমান্ড কিন্তু আমাদের একটুও কমে নেই, এটা একদিনের জন্যও কমে নেই, মাঝখানে একটু কোভিড সিচুয়েশনের জন্য একটু বন্ধ ছিল তখন, সেই জন্য হয়তো একটু ইয়ে হয়েছে, এটা ডিজার্টেড এবং চিন্তার কিছু নাই ফ্রেশারদের, ইনশাল্লাহ আবার আগের মতো এটা স্বাভাবিকভাবে হবে, কিন্তু অন্যভাবে হবে, এটা নট আগের মতো যাওয়া আসা হয়তো হবে না, থ্রো অনলাইন থ্রো কমিউনিকেশন এইভাবে করতে হবে। সো আমি অলওয়েজ আশাবাদী ফ্রেশাররা আবার সুন্দরভাবে ঢুকতে পারবে। আর আরেকটা জিনিস ছিল, আরেকটা জিনিস ছিল ফারাবে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম গুলোতে মনে হয় 3 মাসের অ্যাটাচমেন্ট যেটা থাকে আমার জানা মতে, এইটাকে একটু 6 মাসে করে নিতে হবে, যখন 6 মাসের হয় তখন সে লার্নিং এর ডেপথ, নলেজ নলেজের ডেপথ একটু বেড়ে যায়, তখন চাকরির জন্য অন্য জায়গায় ইন্টারভিউর জন্য এটা সুবিধা হবে। ঠিক আছে, তুমি নেক্সট ইয়ারে যেতে পারো। থ্যাংক ইউ ফরমি, ধন্যবাদ স্যার, আসলে আপনি অনেক মূল্যবান কথা শেয়ার করছেন। তো এক্ষেত্রে আসলে আমাদের যে করণীয়টা, একটা ছেলে দেখা যাচ্ছে স্টুডেন্ট, সে সবকিছু ওকে আছে, একাডেমিক সিস্টেম, তারপরে তার সার্কুলার অনুযায়ী, সেই তার সিভি অনুযায়ী সে পদক্ষেপ গুলো স্টেপ গুলো কমপ্লিট করে সে বাইরে বোর্ডে গিয়েছে, তারপর সেখান থেকে আবার বাদ পড়লো, আসলে এইসব কারণ গুলো অনেক থাকে। তো এক্ষেত্রে একটা স্টুডেন্ট কেমন ক্যাপাবল থাকা প্রয়োজন একটা স্টুডেন্টের, যে তার একাডেমিক যে নলেজ বা তার একাডেমিক আদারওয়াইজ যে সব এভরিথিং, তার অ্যাটিটিউড বা বাইরে বোর্ডে কিভাবে কথা বলতে হবে, বাইরে বোর্ডে তার কোশ্চেনের আনসার দেওয়া সিস্টেম বা কি ধরনের কোশ্চেন হয়ে থাকে, স্যার আপনি একটু শেয়ার করেন এই মুহূর্তে, কারণ রবিউল স্যার আমাদের নেটওয়ার্কের বাইরে চলে গেছেন, তা আমি আশাবাদী আপনি কন্টিনিউ করবেন। জি ইনশাল্লাহ রবিউল স্যার আসছে, স্যার আপনি একটু কন্টিনিউ করেন। আচ্ছা, থ্যাংক ইউ ফরাবি, দিস ইজ ভেরি গুড কোশ্চেন। ইন্টারভিউটা তুমি ফেস করেছো, আমরা হয়তো ফরেনার থেকে ফেস করে বাংলাদেশে এসেছি, তারপরেও যতটা এক্সপিরিয়েন্স থেকে দেখি, প্রথমে হচ্ছে আবার একটা ইনফরমেশনটা হলো যে বাংলাদেশে যদি এইচএফও বেস পাওয়ার প্ল্যান্টে জব করতে হয়
তাহলে স্টুডেন্টদেরকে আগে দেখতে হবে যে এইচএফও বেস কি ধরনের জেনারেটর সেট বাংলাদেশে এসেছে। এখন আমরা যে জব আরম্ভ করেছি তখন সেই ইঞ্জিনের ক্যাপাসিটি ছিল মাত্র 5.7 সামথিং মেগাওয়াট, খুলনাতে আমাদের ওয়ার্সিটা 32 ইঞ্জিনের। সেই 5.32 ইঞ্জিন থেকে এখন আমাদের ওরিয়নেই তো গত মাসে ইয়া হলো, হ্যান্ড ওভার হলো 19 মেগাওয়াট, 18. সামথিং আর কি মেগাওয়াট। তাহলে নেক্সট যে ইঞ্জিনটা আসবে বাংলাদেশে হয়তো ওরিয়ন নিয়ে আসুক বা অন্য কোনো কোম্পানি নিয়ে আসুক, সেটা যেটা গেম চেঞ্জার বলে কথা একটা ইনফরমেশন আছে মার্কেটে, এমএন একটা ইঞ্জিন নিয়ে আসছে বাংলাদেশে, সেটার ক্যাপাসিটি হবে 25 মেগাওয়াট সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি। স্টুডেন্টরা কি যারা ফ্রেশ স্টুডেন্ট যারা এটা ঢুকতে চায় তারা ফেসবুকে যতটা সময় দেয় বা মেসেঞ্জারে যতটা সময় দেয় এবং মাঝে মাঝে আজেবাজে কমেন্টস না করে তারা কি এই জিনিসটা স্টাডি করে যে এই সাধারণ একটা জেনারেটর বাসার নিচে ইন্ডাস্ট্রি একটা জেনারেটর সেখান থেকে আরম্ভ করে এসডিএম একটা জেনারেটর ছিল ছোট্ট একটা কয়েক কিলোওয়াটের, সেখান থেকে আরম্ভ করে বাংলাদেশের পাওয়ার প্ল্যান্টে এখন 25 মেগাওয়াটের একটা সিঙ্গেল জেনারেটর আসছে, হাউ ইট ইজ পসিবল? সেটা কি কোনো ফ্রেশার স্টাডি করে যদি এই গুগল থেকে ডাউনলোড করে স্যাম্পল করছেন পার সিলিন্ডারের ক্যাপাসিটি কত, ইঞ্জিনের ক্যাপাসিটি তাহলে বের করতে পারবে, এটা কি ক্লক ওয়াইজ নাকি অ্যান্টি ক্লক ওয়াইজ সেটা বের করতে পারবে, জেনারেটরটা কি, ইন্টারভিউ বোর্ডে প্রথম কোশ্চেন হচ্ছে, তো এগুলোই ধরবে, এগুলোই কোশ্চেন করে। আবার সেই ছেলেটা যদি বলতে পারে যে স্যার আমি গুগল থেকে সার্চ করে আমি স্টাডি করে দেখেছি একটা পাওয়ার প্ল্যান্ট মার্কেটে একটা গেম চেঞ্জার নামে একটা ইঞ্জিন আসবে, সেটা হচ্ছে এমএন, কত মেগাওয়াটের আসবে, সেটা হচ্ছে 25 মেগাওয়াট ইঞ্জিন, কিভাবে গেম চেঞ্জ করবে, আমি 25 মেগাওয়াটের দুইটা জেনারেটর না কিনে অর্সেলা যদি কিনে বা অন্য কোম্পানি যদি কিনে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 10 মেগাওয়াট তাহলে আমাকে 3.5টা কিনতে হবে, দুইটা 10 মেগাওয়াট প্লাস আমি যদি 25 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট করতে যাই তাহলে আমাকে তো একটা ইঞ্জিন দিয়ে আমার পাওয়ার প্ল্যান্ট হয়ে যাচ্ছে। সেই জন্য বলছি কিছু কিছু কোম্পানি চিন্তা করবে যে আমি একটা পাওয়ার প্ল্যান্ট 25 মেগাওয়াট করতে চাচ্ছি, তিনটা ইঞ্জিন না নিয়ে আমি একটা, তবে সেই ক্ষেত্রে ওটা করতে যাবো। তো এই ফ্রেশার স্টুডেন্টদেরকে একটু স্টাডি করতে হবে এইভাবে যে 25 মেগাওয়াট হাউ ইট ইজ পসিবল, এটাকে স্টুডেন্টদের স্টাডি করতে হবে, গুগল থেকে ডাউনলোড করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। এখানে একটা আরো একটু বলছি এই জন্য যে গুগলে আর ফেসবুকে ওই সময়টা না দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ফ্রেশারদের কাছে আমার রিকোয়েস্ট তারা যদি মার্কেটটা স্টাডি করে কি আসছে আপকামিং, কি ধরনের ইনফরমেশন আসছে, কোন ধরনের জেনারেটরস এর বাংলাদেশে আসবে, কোন ধরনের পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে আসবে, সেইগুলো যদি এই থেকে বেতের কথা বলছি আমি। এখন ইন্টারভিউ বোর্ডে যদি জিজ্ঞেস করে যে 25 মেগাওয়াটের জেনারেটর এটার ক্যাপাসিটি কত, এই একটা ছেলে কোন একটা ছেলে যদি বলতে পারে ইন্টারভিউ যারা নেয় তাদের কাছে যদি বলতে পারে স্যার এটা ক্যাপাসিটি হচ্ছে 25 মেগাওয়াট, 10% প্লাস মাইনাস দিয়ে আমি গ্রিডে এত সিঙ্ক্রোনাইজ করে দিতে পারবো, ফারাবি তুমি কি মনে করো যে সেখানে ইন্টারভিউ বোর্ডের এরা তাকে বাদ দিয়ে দিবে? ডেফিনেটলি না, কারণ কারণ সে একদম ফ্রেশ আছে, তার ক্যাপাবিলিটি সেরকম, এটাকে এখন ওপেন মার্কেট ইজ ওপেন, তুমি যদি ইয়ে করো যে আমাদের ওয়ার্সিলা ইঞ্জিন সম্পর্কে জানতে চাও তুমি ফেসবুকে ইয়া সরি গুগলে যে দেখো যেখানে কত ধরনের, আমাদের একটা গেম চেঞ্জার আসছে, গেম চেঞ্জার ইঞ্জিন আসছে, আমি এই মুহূর্তে এটা বলতে চাচ্ছি না এখানে। তো এটা হচ্ছে ফ্রেশারদের জন্য অন্যভাবে টাইম নষ্ট না করে, অযথা টাইম নষ্ট না করে এই জায়গাগুলো যদি একবার কখনো চান্স পেয়েই যায় ইন্টারভিউতে, আই বিলিভ কোনো ফ্রেশারই বাদ যাবে না। আর যদি মনে করে যে সেই 1998 সালে এই 6 মেগাওয়াটের 5 মেগাওয়াটের ইঞ্জিনের মধ্যে যদি পড়ে থাকে তাহলে কিন্তু তার চাকরি পাওয়াটা টাফ হয়ে যাবে, এটা ইন্টারভিউ বোর্ডের তাদেরকে কনভিন্স করার জন্য একটা ইনফরমেশন স্টাডি করতে হবে। এটা ছিল, তারপরে তুমি আরো কোশ্চেন করলে আমি ইনশাআল্লাহ আরো চেষ্টা করব যাওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। আসলে এক্ষেত্রে অনেক স্টুডেন্ট এই সমস্যাটা পড়ে যায়, তারা বায়ো বোর্ডে পেস করে কিন্তু দেখা যাচ্ছে সঠিকভাবে তাদেরকে প্রেজেন্টেশন করতে না পারার কারণে তারা সেখান থেকে বাদ পড়ে যায়, তারপর তারা হতাশায় পড়ে যায় যে আমি একটা কোম্পানিতে বাইবা দিলাম
সে মনে করে তার অবস্থান থেকে আমি খুব ভালো পরীক্ষা দিলাম, কিন্তু আমাকে কেন নেয়নি, তার এখান থেকে একটা হতাশার হতাশার মানে জায়গায়, সেক্ষেত্রে তার জন্য অনেক একটা বিশাল বিষয় ডিপ্রেশন পিছিয়ে পড়ে যায়। তাই আমি রবিউল স্যার আমি আপনাকে আসতে যাচ্ছি, আর জাহেদ স্যারকে যে কোশ্চেনটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে মানে একটা স্টুডেন্ট সে বাইবেল বোর্ডে কতটুকু ক্যাপাবল হলে সে তার সেখানে সিলেক্ট হবে, বা দেখা যাচ্ছে সে সিলেক্ট হচ্ছে ভালোভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে পারতেছে না, যার কারণে সে সেখান থেকে সরে পড়তেছে। তো আসলে আমাদের বাইবেল বোর্ডটা কি কি ধরনের হয়ে থাকে, বা একটা প্রেশারদের জন্য কি ধরনের কোশ্চেন গুলো হয়ে থাকে, তো আপনি যদি একটু আপনার অভিজ্ঞতার আলোকে শেয়ার করতেন, আর অবশ্যই একটু ইলেকট্রিক্যালদের বিষয়ে একটু শেয়ার করবেন, যারা ইলেকট্রিক্যাল ছাত্র আছে তাদের বিষয়ে আপনি। যাক, ধন্যবাদ ফারাবি আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো নতুন যারা চাকরি প্রার্থী তাদের তো আসলে ভাইবা বোর্ডে একটা ঝামেলা, প্রথম ঝামেলা হয় কি প্রেজেন্টেশনটা। আসলে প্রেজেন্টেশনটা যদি ভালো না হয় তাহলে চাকরি করাটা টাফ। যতই প্রথমে যদি সে ভয় পেয়ে যায়, ভয় পাইতেই পারে যে সে নতুন, কিন্তু তার ভিতরে যে ট্যালেন্টটা আছে, তার যে পজিটিভ সেন্সটা আছে, সে যদি ইন্টারভিউয়ারদেরকে যদি বোঝাতে পারে যে না আমি এটা সক্ষম, আসলে থিওরিক্যাল বিষয়টাকে জানতে হবে, বিভিন্ন বিষয় জানতে হবে, একটা ইঞ্জিনিয়ার কেমন ক্ষমতা হবে, কি ফুয়েল ইউজ করা যেতে পারে, সেই ফুয়েলের কি ক্যারেক্টার আছে সেটা জানতে হবে, লুবল লুবল সম্পর্কে জানতে হবে, তারপরে মানে এই যে টুকটাক ব্যাপার যেগুলো আছে, এক্সস্ট সিস্টেম, ইনটেক সিস্টেম, সব সিস্টেম সম্পর্কে সে যদি কিছু বলতে পারে তাহলে তো ইন্টারভিউ বসবে না। হ্যাঁ, এ কিছু জানে, যেহেতু এ থিওরিক্যাল কিছু জানে তাহলে একে দিয়ে হয়তো কাজ করা সম্ভব হবে। এবং আরেকটা ব্যাপার হলো যে আমি যেটা জানি সেটা বলবো। অনেক সময় আছে যে আমি যেটা জানি না সেটা নিয়ে কথা বলে, তখন হবে কি ইন্টারভিউয়ার চিন্তা করবে না এ তো হয়তো যেটা জানে ভালো কিন্তু না জেনেও বেশি কথা বলে, এটাও হয়তো বলা উচিত হবে না। যেটা আমি জানি না সেটা বলবো যে স্যার আমি এটা জানি না সরি, কিন্তু না জেনে জানার ভান করা যাবে না, তাহলে একটু বিরূপ প্রতিক্রিয়া হতে পারে ইন্টারভিউ বোর্ডে। তারপর হলো যে তার পজিটিভ অ্যাপ্রোচ থাকতে হবে। অনেক সময় আছে যে ইন্টারভিউ বোর্ডে আমরা যাই কিন্তু আমার ড্রেস আপ, আমার চুলের ধরন বা আদার যে একটা ফ্রেশনেস আছে সেটা থাকে না, তখন হয় কি মানে তার সম্পর্কে ধারণাটা কি চলে আসে যে না এই তো কেমন হবে কি দিকে এবার, হয়তো সে ভালো জানতে পারে কিন্তু তার পজিটিভ যে একটা অ্যাপ্রোচ এটা যদি না থাকে তো তাহলেও ঝামেলা হতে পারে। তো আমরা চেষ্টা করব যে ইন্টারভিউতে যাওয়ার সময় যেন একটা ফ্রেশ ভাব থাকে, এবং আমার ড্রেস আপ, আমার চাল চলন ধরনের একটু শালীনতা আসে। অনেক সময় আছে যে না আমি কথা বলতেছি মানে সিনিয়রদের সামনে, তখন আমি হাত হাত নাড়াচ্ছি, অথবা আমার ভয়ে আমি কাঁপতেছি, কিন্তু এটা করলে হবে কি যে একটু ধারণাটা একটু চেঞ্জ হতে পারে। এবং আমরা যারা ইলেকট্রিক্যালের যারা ইন্টারভিউ দেই, তখন আমাদের সম্বন্ধে একটা জেনারেটর কিভাবে কাজ করে, একটা ট্রান্সফর্মার কিভাবে কাজ করে, এর কি কি প্রোটেকশন থাকতে পারে, কি কি সেফটি আইটেম থাকতে পারে, যদি আমি এগুলো না জানি তাহলে আমি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে যাব তখন তো আমার একটা মানে ভুল হওয়ার সম্ভাবনা, কারণ একটা ভুল হতে হলেও কি হবে যে আমি ম্যান ইনজুরি হতে পারে, মেশিন ইনজুরি হতে পারে। তো প্রত্যেক সিনিয়ররা চাবে যে তার যে জুনিয়র আছে সে তার কিছু যে নলেজটা আছে, সে নলেজ না থাকলে তাকে দিয়ে কিছু শেখানো যাবে না, তাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। তো এইটা আমাকে প্রুভ করতে হবে, এবং আমাকে আমাকে ফ্রেশ থাকা অবস্থায় আমাকে বিভিন্ন যে বইগুলো আছে ইলেকট্রিক্যাল যে থিওরিক্যাল নলেজ জানার জন্য, মানে লেখাপড়া ছাড়া আরো অনেক থিওরিক্যাল নলেজ আছে, বইগুলো আছে, সেই বইগুলো ভালো মতন বুঝে পড়তে হবে, যাতে আমি অন্তত বিশেষ বিভিন্ন থিওরিক্যাল ব্যাপারগুলো যাতে আমি উপস্থাপন করতে পারি। এবং থিওরিক্যাল না জানলে আমার দ্বারা প্র্যাকটিক্যাল কাজ করা কিন্তু সম্ভব হবে না। এটা সবাইকে একটু জুনিয়রদের একটু চিন্তা করে আমাদের আগাতে হবে। যদি আমরা ওয়ান বাই ওয়ান আগাতে পারি এভাবে যে অল্টারনেটার, তারপরে সার্কিট ব্রেকার, সুইচ গিয়ার সিস্টেম, ট্রান্সফর্মার, এই সম্বন্ধে টুকটাক নলেজ না থাকলে আমি যদি কিছু না বলতে পারি তোমার তো সেই জবটা হবে না। এবং জব যদি বেশি আমি মানে জবের পরীক্ষা যদি আমি বেশি দিই, যদি কোনো জব না পাই
তাহলে আমি খুব ডিপ্রেশনে ভুগবো, এবং আমার আমার যতটুকু নলেজ থাকবে সেইটা আস্তে আস্তে আমার যে নিজের ভিতরে যে মানে একটা পজিটিভ সেন্স থাকলো সেটা আস্তে আস্তে আমার তলানিতে চলে যাবে, তলানিতে গেলে পরে আমার দ্বারা কিছু হবে না এরকম একটা ভাব চলে আসবে। তো আমার মনে হয় যে সবাই যারা ফ্রেশার আছে তারা যদি একটু লেখাপড়া করে, সিনিয়রদের একটু হেল্প নেয় যে কোন বিষয়ে পড়লে পরে আমার জবের যে নলেজটা হবে সেটা হয়, তাহলে আমরা আগাতে পারলে আমাদের জন্য ভালো হবে। এবং যারা পাওয়ার প্ল্যান্টে জব করতে চায় তাদেরকে অবশ্যই বাংলাদেশের যত পাওয়ার প্ল্যান্ট আছে এই সিস্টেম সম্বন্ধে জানতে হবে, কিছু হলো জানতে হবে ফুয়েল লোবয়েল আদার সব কিছু ব্যাপারে। তাহলে হবে কি যে ইন্টারভিউ বোর্ডে আমি কিছু যদি ভালোভাবে উপস্থাপন করতে পারি তাহলে আমার জব পাওয়ার ক্ষেত্রে খুব সহায়ক হবে, এবং তারপরে আমার যে নলেজটা থাকবে সেটা দিয়ে আমি আস্তে আস্তে ইম্প্রুভমেন্টের দিকে আগাতে পারবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে সকলের উদ্দেশ্যে। আসলে আমরা যদি এই প্রসিডিউর গুলো যদি আমরা ফলো করি আশা করি প্রত্যেকটা প্রেশারে তারা ভালো কিছু করবে, কারণ আমরা গত যে এপিসোড গুলো দিয়েছি আমাদের যে অনারেবল গেস্ট গুলো ছিল তারাও অনেক মূল্যবান তথ্য দিয়েছেন আমাদেরকে। একটা সময় কি আমরা আসলে এই যে আপনারা বলেছেন কমিউনিকেশন, আসলে কমিউনিকেশন কেন করতে হয়, কমিউনিকেশন করতে হয়েছে তথ্য জানার জন্য বা কিভাবে কি করা যায় সিনিয়রদের সাথে কমিউনিকেশন, এখানে আমরা অলরেডি অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছি অনেক, এটা এক ধরনের কমিউনিকেশন সিস্টেম। তা আমরা কিন্তু জুনিয়রদের জন্য একটা যে সিস্টেমটা এখন বা আমাদের যে ধারাবাহিকতা যে অনুষ্ঠানটা করতেছে এটা আশা করি সকলের জন্য অনেক বিশেষ একটা উপকার হবে, তো আশা করি তারা যদি সেই অনুযায়ী যদি সামনের দিকে অগ্রসর হয় তারাও অবশ্য ভবিষ্যতে নতুন কিভাবে চাকরিতে ইন করতে হবে কি সিস্টেম ফলো করতে হবে সে ফলো সেভাবে যদি ফলো করে আমি আশা করি তারাও সফল হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে স্যার আমরা বর্তমান বাংলাদেশের মধ্যে যে হারে প্রাইভেট ইউনিভার্সিটি বা সরকারি ইউনিভার্সিটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পলিটেকনিক বা মেরিন টেকনোলজি যে হারে বাড়তেছে, তো সেক্ষেত্রে মানে কমপ্লিট করার পরে চাকরির যে সেক্টর রয়েছে তা কতটা সাপোর্ট দিবে আমাদের দেশে যত যতগুলো প্রতিষ্ঠান আছে, আসলে প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান বলতে আমি কোম্পানিগুলোর কথা বলতেছি, এত স্টুডেন্ট সরকার যে হারে বাড়াচ্ছে তো সেক্ষেত্রে তাদের চাকরি কথা না চিন্তা করে বা তাদের জব প্লেস চিন্তা না করে আমরা যে পরিমাণে প্রাইভেট ইউনিভার্সিটি গলিতে গলিতে শহরের বিভিন্ন রাস্তায় মানে ভেঙের চাতার একটা কথা বলে যে সবাই ভেঙের চাতার মতো অনেক ইনস্টিটিউট গড়ে উঠছে, তো আসলে এত ছাত্র বের হচ্ছে তো সেখান থেকে আসলে আমাদের যে চাকরি কোম্পানির ক্ষেত্রগুলো আসলে এটা কতটা ক্যাপাবল আমাদের দেশের জন্য। শাহেদ স্যার আপনি যদি একটু ওই বিষয়ে শেয়ার করতেন, এটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। থ্যাংক ইউ ফরাবি। প্রথম কথা হচ্ছে যে আমি যদি চায়নার দিকে দেখি, চায়নার ম্যান পাওয়ারের কথা চিন্তা করো, চায়নাতে কিন্তু অলিতে গলিতে ইউনিভার্সিটি আছে, চায়নাতে নট লাইক দিস যে চায়নার শুধু সরকারি ইউনিভার্সিটি থেকে পড়ে চাইনিজরা লেখাপড়া করে তার, আর এটা একটা অবশ্যই অপরচুনিটি। আমি একটা সিম্পল উদাহরণ দেব, 95-এ যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম আমি তখন টেকনোলজি থেকে বের হয়ে সিঙ্গাপুরে গেলাম, সিঙ্গাপুরে অনেক অপরচুনিটি ছিল, পড়াশোনার অপরচুনিটি ছিল, অনেকেই পারে অনেকেই পারে না। তারপরে আমার সঙ্গে একটা ছেলে ছিল নাম হলো মিজানুর রহমান, মিজানুর রহমান ঠিক একসঙ্গে বসে আমাকে বললো যে ভাই আমি 2 বছর পরে থাকবো না, 2 বছর পরে চলে যাবো। তো 2 বছর পরে চলে যাওয়ার আমি বললাম তুমি 2 বছর পরে সিঙ্গাপুরে এত সুন্দর লাইফ সেখানে খুব জোরজিয়াস লাইফই আমরা লিড করতাম আলহামদুলিল্লাহ। মিজানকে দেখে আমি বললাম যে তুমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে চলে যাবে 2 বছর পরে, ওই 95 এর ব্যাপারটা হচ্ছে একটু ডিফিকাল্ট যে ব্যাক করে বাংলাদেশে যাব, বাংলাদেশে যে কি করবা তুমি, ও আমাকে বলেছিল যে ডেফিনেটলি কিছু একটা করতে পারবো। তো সেই ছেলেটা আসার পরে 95-এ আমার ধারণা 91-এ সম্ভবত নর্থ সাউথ ইউনিভার্সিটিটা তৈরি হয়েছে আর তারপরেই হচ্ছে আহসানউল্লাহ ইউনিভার্সিটি। মিজান ওখান থেকে আসার পরে সরাসরি আহসানউল্লাহ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাস করে সেই ভালো রেজাল্ট করার পরে সেই আহসানউল্লাহ ইউনিভার্সিটি টিচার হিসেবে জয়েন করেছে। এখন সে পিএইচডিও করেছে, এমএসসিও করেছে বুয়েট থেকে, পিএইচডিও করে এখন তার জার্নাল প্রকাশ হয়, তুমি জানো কিনা দেখো আমাদের ফেসবুকে মাঝে মাঝে জার্নাল প্রকাশ করে। সো দিস ইজ এ গুড এক্সাম্পল ফর প্রাইভেট ইউনিভার্সিটি, অলিতে গলিতে প্রাইভেট ইউনিভার্সিটি। বাংলাদেশের গভর্নমেন্ট যদি ইউজিসি যদি সাপোর্ট করে এটা আমাদের চিন্তা করার বিষয় না,
বিষয়টা হচ্ছে যে তুমি স্টাডি কিভাবে করছো সেইটা। প্রত্যেকটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে, বাংলাদেশের গভর্নমেন্ট তাকে সাপোর্ট বলেছে, বিদেই ইউনিভার্সিটি তৈরি হয়েছে। এরপর হলো যে এই যে এডুকেশন, এডুকেশন যদি না হয় আমাদের এই ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সবগুলো কি খারাপ? খারাপ বলার কোনো স্কোপ নেই। গভর্নমেন্ট যেহেতু দিয়েছে, সো এটা একটা রেকগনাইজ ইউনিভার্সিটি, সেখানে স্টাডি করলে যারা সার্টিফিকেট যেটা পাবে সেটাও রেকগনাইজ সার্টিফিকেট। আমরা মূল্যায়ন করি এরকম যে কেউ অতীশ দীপঙ্কর থেকে পড়েছে, কেউ আহসানুল্লাহ থেকে পড়েছে, কেউ সাউথ নর্থ সাউথ থেকে পড়ছে। নর্থ সাউথের স্টুডেন্টরা ওখান থেকে পাশ করে যদি বাইরে যেতে পারে, অতীশ দীপঙ্কর থেকে পাশ করে বাইরে যেতে পারবো না কেন? অবশ্যই পারবে। তো এখন কোয়ালিটিটা ঠিক করতে হবে, স্টুডেন্টদের ঠিক করতে হবে, টিচারদেরও ঠিক করতে হবে, যে ইউনিভার্সিটির সবগুলো গ্র্যান্ড কমিশনের মাধ্যমে সরকার পারমিশন দিয়েছে, এটা গলিতে গলিতে এটা আমরা বলবো, এটা একটা অপরচুনিটি। যেন আমার অপরচুনিটি তো, আমরা তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তারপরে তো ডুয়েটে চান্স পেয়েছি, তো আমি এখন মানে এটা তো আমাকে নিশ্চয়ই ডুয়েটে চান্স, তো এমনি এমনি চান্স হয় নাই, পরীক্ষা দিয়ে তারপরে মূল্যায়ন করেই তো চান্স হয়েছে। তো সেই প্রাইভেট ইউনিভার্সিটি তো আমিও খারাপ করবো কেন? ইভেন এরপরে চায়নার কথা যদি চিন্তা করি আমরা, তুমি যেটা বললে যে ম্যান পাওয়ার, ম্যান পাওয়ার কে কি আমরা বাংলাদেশে বসবাস করলে আমরা কি বাংলাদেশের জনগণকে আমরা কি ভুলে যেতে পারবো? আমি আমার আমি আমার পাশে যারা থাকছে তাদেরকে ভুলে যেতে পারবো? আমি খাবো তারা খাবে না, এটা কি হবে? আমাদের এই পুরো জনগোষ্ঠীকে নিয়ে চিন্তা করতে হবে, সব জনগোষ্ঠীকে চিন্তা করতে হবে, এদের মধ্যে আমাদের থাকতে হবে। এখান থেকে তুমি এখন কোভিড এর সিচুয়েশন, কোভিড এর সিচুয়েশনে আমাদের সব বর্ডার বন্ধ, এখন কোথায় যাবে? এখন টাকার বস্তা নিয়েও তো মানুষ কোথাও যেতে পারছে, নো আমেরিকা নো কানাডা, কোথায় কোথায় যাবে? ট্রিটমেন্ট করার জন্য বাংলাদেশই করতে হবে, আমাদের যেই সিচুয়েশন এটা নিয়েই করতে হবে। সো এত ডিজার্টেড হওয়ার এত ভয়ের কিছু নেই এখানে। আমাদের ইউনিভার্সিটি হয়েছে সেখানে কিভাবে, যেমন তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, আর একজন একটা প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হলো, সেই ইউনিভার্সিটিটাকে ভালো করার দায়িত্ব কিন্তু স্টুডেন্টের আছে, নট অনলি ইউনিভার্সিটির, স্টুডেন্টরা ভালো করবে। এখন আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি সেই ইউনিভার্সিটি থেকে তো আমি ডুয়েটে চান্স পেয়েছি, ডুয়েট তো তারা খুব অ্যাকসেপ্ট করে, অনেকগুলো স্টুডেন্ট ওখানে পড়ছে। এখন আমি যদি ওই ওই ইউনিভার্সিটিতে এখন কতটা ভালো হবে, এই যারা এমএসসি করছে এই স্টুডেন্টরা যদি ওই ইউনিভার্সিটি যেয়ে যে ডিন আছে, সে তো বুয়েটের একজন টিচার, সে বুয়েটের টিচার কি কখনো চিন্তা করবে যে এখানে সার্টিফিকেট ব্যবসা? কখনো চিন্তা করবে না। আমাদেরও দায়িত্ব আছে সেই সেখানে যে বলা যে স্যার আপনি এখান থেকে পড়াশোনা করে যে এখানে কিন্তু সম্ভব, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে বিভিন্ন সরকারি ইউনিভার্সিটিতে আরো হায়ার এডুকেশন করা সম্ভব। সো বাংলাদেশে আমাদের থাকতে হবে, ইউনিভার্সিটি বাড়বে, স্টুডেন্ট যত বাড়বে ইউনিভার্সিটি বাড়বে, এটাই স্বাভাবিক। তোমার আরো এখন 102টা আছে, এটা যদি 300টা 200টা হয় তাতেও করার কিছু নাই, কারণ দেশকে তো আমি কন্ট্রোল করি না, তুমিও কন্ট্রোল করো না। সো ওই জিনিসটাকে চিন্তা না করে আমরা চিন্তা করি যে সরকার সরকারের মতো দেশ চালাচ্ছে, আমরা আমাদের কথা চিন্তা করতে হবে। আমাদের স্কিল বাড়ানো একটা এডুকেশন মানুষের একটা অধিকার, সেটা 100 বছর পরে যেও সে করতে পারে, এটাতে কোনো জায়গায় লেখা নাই যে তুমি এডুকেশন করতে পারবা। এই প্রাইভেট ইউনিভার্সিটি আসছে বিধায় অনেকেই অপরচুনিটি পেয়েছে, অনেক করেছে আহসান ইয়া থেকে, আমি একটা উদাহরণ দিলাম তোমার আহসানুল্লাহ থেকে, সে সিঙ্গাপুরে এত ভালো একটা জব ছেড়ে এসে আহসান ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করে, সে কি খারাপ আছে? সে কি সেটা তো প্রাইভেট ইউনিভার্সিটি, সো এটা কোনো সমস্যা না। প্রাইভেট ইউনিভার্সিটি যেটা আছে এখন চিন্তা করতে হবে যে রিলেটেড কোর্স গুলো কেমন করা যায়, যেমন বিএমটি স্টুডেন্টদের জন্য, আইএমটি স্টুডেন্টদের জন্য রিলেটেড কোর্স ওখানে কতটা আছে, সেই সেই চিন্তা করতে হবে, সেখানে কোর্স গুলো কিভাবে ডেভেলপ করা যায়, নেভাল আর্কিটেকচার কোর্সটা ওখানে করা যায় কিনা, সেটার ফ্যাকাল্টিকে ডেভেলপ করা যায় কিনা, এটা যেই যেই স্টুডেন্ট যারা আছে তারাই এখানে পড়াশোনা করছে, তারাই সেখানকার ডিন ফ্যাকাল্টিকে বললেই এগুলো হবে, ডেফিনেটলি হবে। কয়জন লোক আমরা দেশের বাইরে কানাডা আমেরিকায় চলে যাবে? আমাদের 90% 99% লোক আমাদের এগুলো নিয়েই থাকতে হবে আমাদের, সেখানে ডিজার্টেড হওয়ার কিছু নাই, স্কিল ডেভেলপ করলেই হবে, ইনশাল্লাহ আমরা ভালো করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসলে প্রত্যেকটা কথাই অনেক মূল্যবান, এটা আসলে পেশারা যারা আছে আমি তাদের অনুরোধ জানাবো আমাদের সাথে থাকার জন্য, আমাদের প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে পর্যন্ত থাকার জন্য। তা আমি রবিউল স্যারকে অনুরোধ জানাবো, আসলে এক্ষেত্রে কিন্তু ত্রিপলি, বাংলাদেশে প্রচুর পরিমাণ ত্রিপলি স্টুডেন্ট আছে স্যার, আপনি সেটা জানেন, তাদের অপরচুনিটি বা তাদের জন্য কি ধরনের আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি শেয়ার করবেন? ত্রিপলি যারা আছে তারা আসলে বাংলাদেশের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টের জন্য ভালো একটা সুযোগ পাইতে পারে,
কিন্তু তাকে সেভাবে তৈরি হতে হবে তাকে। তবে আমার একটা এই স্যার একটা পরামর্শ হবে, যারা ফ্রেশার, সে মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, পাওয়ার হোক, সব ডিপার্টমেন্ট থেকে যে ডিপ্লোমা শেষ করার পর তার চাকরি তো পাওয়ার একটা টার্গেট থাকে, কিন্তু এছাড়া আর একটা টার্গেট থাকতে হবে যে তার গ্রাজুয়েশন শেষ করা। আসলে গ্রাজুয়েট না হলে অনেক সমস্যা আছে, সেটা আমরা ফেস করছি এবং যারা ফ্রেশার তারা ফেস করবে। এই জন্য তাদের আজ আমার মানে একটা খুব মূল্যবান একটা অনুরোধ থাকবে যে আসলে গ্রাজুয়েশন শেষ না করলে বোঝা যায় না যে লেখাপড়া জিনিসটা কি। ডিপ্লোমা তো আমরা পড়তেছি পড়ছি, কিন্তু একটা ডিগ্রিটা নেওয়া উচিত, এবং ডিগ্রিটা নিলে অনেক কিছু জানা হয়, অনেক লেখাপড়া করতে গেলে অনেক কিছু শেখা যায়, অনেক মানে অ্যাটিটিউডও অনেক চেঞ্জ হয়। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সে যদি একজন বিএসসি ইঞ্জিনিয়ার হয়, সে প্রাইভেট হোক কিংবা গভর্নমেন্ট ভার্সিটি হোক, সব জায়গা থেকে তার বিফোর এবং আফটার অনেক চেঞ্জ। এবং আমি দেখছি, আমিও ফিল করছি যে না আসলে যদি আমি ডিপ্লোমা থেকে যদি বিএসসি ইঞ্জিনিয়ার, সেটা প্রাইভেট ভার্সিটি হোক না কেন, যদি আমি না পড়তাম তাহলে অনেক কিছু আমি জানতাম না। এবং কিভাবে একটা বিহেভিয়ার যে চেঞ্জ হয় ওটা না পড়লেও বোঝা যায় না। তবে আমার একটা অনুরোধ থাকবে, প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের একটা স্বপ্ন হওয়া উচিত যেন সে গ্রাজুয়েশনটা শেষ করে, শেষ চাকরির আগে হোক অথবা পরে। অনেকের আর্থিকভাবে সচ্ছলতা থাকে না, চাকরি করে সে পড়াশোনা করতে চায়, কিন্তু তার অ্যাটলিস্ট একটা গোল থাকা উচিত যে আমি গ্রাজুয়েশন হব। তারপরে তার অবস্থা ভেদে সে পরিবর্তন হবে যে আমি এমএসসি করব না কি করব, বিদেশে করব না বাংলাদেশে করব, না সরকারি ভার্সিটি না প্রাইভেট ভার্সিটি, এটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু গ্রাজুয়েট তাকে হতে হবে, এইটা একটা পণ থাকা উচিত। এবং যারা ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রিক্যাল যারা ত্রিপলিতে যারা বিএসসি ইঞ্জিনিয়ার শেষ করতে চায়, তাদের শেষ করলেও ভালো অপরচুনিটি আছে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে, কারণ প্রতিটা পাওয়ার প্ল্যান্টে, এবং আমি শুনে খুব ভালো লাগে, ওয়ার্সিলা বাংলাদেশ লিমিটেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে গ্রাজুয়েট হোক আর ডিপ্লোমা হোক, ত্রিপলিতে অনেক ভালো অপরচুনিটি, এবং যিনারা এখানে থাকছেন ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সে বা ওই যে কমিশনিংয়ে, প্রত্যেকে খুব খুব ভালো করছে। অবশ্য চান্স পাওয়াটা টাফ, কিন্তু যে চান্স পেয়েছে সে অনেক ভালো করছে। তবে চান্স পাওয়ার আগে আমাকে কিছু জিনিস জেনে ফাইট করতে হবে, হ্যাঁ সেটা সাব স্টেশন হোক, অল্টারনেটার হোক, ট্রান্সফরমার হোক, সবকিছু জেনে আমাকে আমার রাস্তা তৈরি করতে হবে। রাস্তা তৈরি করলে তারপরে কিন্তু আমি অবশ্যই এগিয়ে যাব আমাদের যে মিশন ভিশন থাকবে সেটা নিয়ে। তবে শেষ অনুরোধ থাকবে সবার প্রতি, যারা ফ্রেশার তারা যেন অবশ্যই জীবন থেকে বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার পণটা যেন বাদ না দেয়, সে চাকরির আগে হোক পরে হোক, তাহলে সে পরবর্তী তার চাকরি লাইফে যে বসবে, হ্যাঁ আমার এটা দরকার ছিল। কিন্তু এমন সময় আমরা যখন করছি তখন অনেক সময় পার করছি, এবং তখন দেখছি যে লেখাপড়া করতে অনেক কষ্ট হয়, ফ্যামিলি লাইফ, চাকরি লাইফ, ভার্সিটি লাইফ অনেক কষ্টকর। তবে যারা ফ্রেশার তারা যেন অবশ্যই চেষ্টা করে, অবশ্যই চেষ্টা করে যে গ্রাজুয়েশন শেষ করার, সে চাকরি শুরু হোক বা পরে হোক। অসংখ্য ধন্যবাদ সবাইকে। উনি যেটা বললো যে যদি সম্ভব হয় জবের তো চেষ্টা করবেই, এই যে ওয়ার্সিলের কথা যে বলবো, একটা পর্যায়ে যেকে ওখানে গ্রাজুয়েশন গ্রাজুয়েশন লাগে, গ্রাজুয়েশন লাগে এই জন্যই লাগে যে সে ওই লেভেলে পড়াশোনা যদি না করে তাহলে এই যে পিএলসি সিস্টেম, ইউনিক সিস্টেম, এই সিস্টেম গুলো কিন্তু জানতে পারবে। ফ্রেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে অনেক পড়াশোনা একটু ইয়া থাকে, কিন্তু ছোট করে দেখছি না, এটা অবশ্যই জানা দরকার। এবং তখনই যেমন আমাদের ওয়ার্সিলার সব সার্কুলার গুলো হয় আইদার বিএসসি না হলে পিএলসি এমএসসি, এটা একেবারে কমনলি, এটা আমাদের ইয়েতে, এখানে কিন্তু এমবিএ চায় না যে এই সাবজেক্টের উপরে এমএসসি করেছে, এই ধরনের স্টুডেন্ট কি তারা সবসময় প্রেফার করে বিএসসি এমএসসি। একেবারে নিচের যেগুলো হয় সেখানে কিন্তু মনে করে ডিপ্লোমাটাও ইয়া করে, উল্লেখ করে, আবার রিলেটেড ফিল্ডে এক্সপিরিয়েন্স উল্লেখ করে। তো সেই ক্ষেত্রে অদূর ভবিষ্যতে আগামী 5-10 ইয়ার্স পরে
কি বাংলাদেশে ডিপ্লোমা কথাটা থাকবেই না, প্রত্যেকটা স্টুডেন্ট 99% স্টুডেন্টই গ্র্যাজুয়েশন করবে। এবং রবিউল যেটা বললো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, অবশ্যই যেন পড়াশোনাটা চাকরি করে করবে সেটাও করতে পারে, চাকরির আগে যদি এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে বসে না থেকে তারা যেন 10% 20% বা 50% ওয়াইভার দিয়ে যেন পড়াশোনা করে। এবং প্রত্যেকটা সাবজেক্ট এখানে পড়তে হয়, সেখানে টিচার স্টুডেন্ট টিচার এবং ইউনিভার্সিটির দোষ দিয়ে কোনো লাভ নেই। নিজে যদি স্টাডি করে, আই ফেল যেটা আমি প্র্যাকটিক্যালি দেখছি, নিজে যদি স্টাডি করে লট অফ থিংস সেখানে জানতে পারে। এবং যে উনি যেটা বললো অ্যাপিয়ারেন্সের ডিফারেন্স বিফোর এবং পরে, এই ডিফারেন্সটা 100% এই ডিফারেন্সটা হয়ে যায় ওখানে। আর ইউনিভার্সিটি যেটা বললো যে যেখান থেকে করবে কেন, এডুকেশনটা তাকে ডিফারেন্স তৈরি করে দেয়। সো ফ্রেশারদের প্রতি এটাই ইনফরমেশন, এই কোভিড সিচুয়েশনে এই 10-20% যেন কাজে লাগিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে রিলেটেড সাবজেক্টে পড়াশোনা যদি করতে পারে ডেফিনেটলি তারা ভালো করবে। এটা আমি একটু অ্যাড করলাম আর কি ইয়ার সামনে। এটার পরিপ্রেক্ষিতে আমার একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে যারা চাকরি করতেছে, তো চাকরি করা অবস্থায় দেখা যাচ্ছে যারা ডিপ্লোমা লেভেল তারা গ্র্যাজুয়েশন করতে গেলে সেক্ষেত্রে কোম্পানি কতটা ইপোর্ট করতে পারে বা তারা কতটা সাপোর্ট দিবে, এখানে কোনো সমস্যা হবে কিনা, এই ধরনের কিছু যদি আপনারা বলতেন। জি আমি আমি একটু শেয়ার করি, সরি জি শাহেদ ভাই সরি। তো আমার আন্ডারে অনেকে বিএসসি ইঞ্জিনিয়ার করতেছে এবং শেষ করছে, এবং এটা আসলে কোনো বাধা না, যদি ঠিক মতন তার সুপারিয়রকে কনভিন্স করতে পারে যে আসলে লেখাপড়া করতে সুযোগ দেওয়া উচিত। প্রতিটা কোম্পানির যে সিনিয়র আছেন তার মনটা বড় করে অবশ্যই সুযোগ দেওয়া উচিত, কারণ সে যদি কিছু লেখাপড়া করে সে কিছু থিওরিক্যাল নলেজ আর্ন করবে, এবং এই থিওরিক্যাল নলেজটা আর্ন করার পরে তার প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা সে কাজে লাগাবে। কাজে লাগালে হবে কি, তার নিজের লাভ হবে, কোম্পানির লাভ হবে। আমি মনে করি যে এই সুযোগটা আমাদের সিনিয়র লেভেলে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে যারা দেখতেছি এই সুযোগটা দেওয়া উচিত। এবং আমি গত আমার লাইফে আমি পেয়েছি, আমি যখন এসপিসিএল এ জব করছি হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে এসে ঢাকায় ক্লাস করছি, পরীক্ষা দিছি, আবার চলে গেছি, আবার ডিউটি করছি। তো আসলে আমি যখন পেয়েছি তখন আমি এখনো দেই, এবং আমি যদি বেঁচে থাকি, যদি দায়িত্বে থাকি, তো আগামীতেও দিয়ে যাব। এবং এটা সবাইকে আদায় করে নিতে হবে, শুধু যে আমি দিব তা হবে না, যে জুনিয়র আছে যে ফ্রেশার আছে তাকেও কিন্তু বেশি কাজ করতে হবে, বেশি কাজ করে বোঝাতে হবে যে হ্যাঁ আমাকে যেটা সুযোগ দেওয়া হয়েছে আমি কিন্তু এতে এতে অখুশি না, খুশি। সেই খুশি হওয়ার জন্য আমার যে ক্যালিবারিটি আছে, আমার যে এক্সট্রা প্রেশার নিয়ে আমি যে কাজ করতে পারি, এবং কোম্পানিকে আমি বেশি বেশি দেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু সুপারিয়ার কিন্তু অবশ্যই দেবে। না দিয়ে আমার মনে হয় না কোনো বাংলাদেশে কোনো পাওয়ার প্ল্যান্ট থেকে বন্ধ করবে যে লেখাপড়া, আর যদি এটা করো তাহলে আমরা যারা সিনিয়র আছি আমরা জোর করতে পারি। কিন্তু যেমন বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে আমাদের মতনই সবাই চাকরি করতেছে, তো আমার মনে হয় না এটা সমস্যা হবে। সমস্যা হলেও তার সমাধান আছে, যে হ্যাঁ ভালো মতো তাকে বোঝাতে হবে, কনভিন্স ছাড়া কোনো কাজ হয় না। গিভ অ্যান্ড টেক, তা গিভ অ্যান্ড টেক কি, যে আমি যারা সিনিয়র আছি সিনিয়রকে ভালো কাজ দিতে হবে, ভালো ভালো ফল্ট করা যাবে না, ভালো ভালো যে ফলগুলোকে আমি সফলতা নিয়ে আসবো, যে হ্যাঁ আমি এগুলো ওভারকাম করে ফেলছি, ফল তো হবে, ফলকে ওভারকাম করতে হবে, এবং এটা প্রুভ করতে হবে যে আই এম ফিট। দেন সুপিরিয়র কিন্তু বলবে হ্যাঁ তুমি 2 ঘন্টার জন্য স্যার পাও, তুমি লেখাপড়া করো, কিন্তু তাকে সেইভাবে গিভ অ্যান্ড টেক দিতে হবে। ধন্যবাদ ফারাবি। ধন্যবাদ স্যার আপনাকেও। ফারাবি আমি রবিউলের কথাতে খুবই প্লিজড, যে রবিউল যেটা কথাটা বললো এবং আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি, এডুকেশনের ব্যাপারে এখন পর্যন্ত কোনোদিন শুনি নাই যে কোনো সুপিরিয়র বা কোনো কোম্পানি তাকে ডিসকারেজ করছে, পড়াশোনা করা যাবে না, কাজ বাদ দিয়ে পড়াশোনা করা যাবে। আমি ওয়ার্সিলেতে দেখেছি ম্যাক্সিমাম ছেলে পড়াশোনা করে, এবং যখন পরীক্ষা হয় যত রকমের ইয়েটাই থাকুক না কেন ওয়ার্সিলার চাকরিটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ওয়ার্সিলার সার্ভিস টিমেরা যে পরিশ্রম বা যে ধরনের ট্রাভেল করে কাজ করে, যে ধরনের সাপোর্ট দেয় কাস্টমারদের, কমপ্লিটলি ডিফারেন্স। রবিউলের এক্সপিরিয়েন্স আছে বুঝতে পারবে। এই পরিস্থিতির মধ্যেও দেখো বিভিন্ন জায়গায় ইঞ্জিন চালাইতে হবে, ইঞ্জিন চালানোর জন্য কালকে ইঞ্জিনে চালাইতে হবে, সেখানে একটা টিম লিডার আছে, টিম লিডার সেও হয়তো গ্রাজুয়েশন করে ফেলছে, তার মধ্যে একজনকে পরীক্ষার জন্য আগামীকাল যেতে হবে, এমন কোন রেকর্ড নাই যে তাকে কেউ আটকে রাখছে। সো এইটার কোনো ইয়ে নেই। সেটা হচ্ছে যে উনি যেটা বললো যে রিলেশনশিপ, রিলেশনশিপ
অবশ্যই রিলেশনশিপ থাকতে হবে ভালো, না হলে তো ডেফিনেটলি ওয়ার্কিং ফিল্ডে যে একটু পরিশ্রম হবে। পড়াশোনার ব্যাপারে নেভার নোবডি উইল স্টপ ইউ। আর একটা হচ্ছে কোন একটা স্টুডেন্ট যদি পড়াশোনা করার জন্য হোক সেটা যে কোনো ইউনিভার্সিটি এই কাজটা যদি করে যে স্যার আমি পড়াশোনা করব, তার সুপিরিয়র একেবারে হায়ার লেভেলে এমডি স্যারকে বা আকে জানাইতে হবে, নট লাইক দিস। তার যে কন্ট্রোলিং অফিসার তাকে যদি বলে যে স্যার আমি এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছি, ওই ওই তার কন্ট্রোলিং অফিসার কোনোদিনই তাকে ডিসকাস করবে না যে তুমি পড়াশোনা করবে। যদি জানিয়ে করে তাহলে হবে কি, তখন কোনো একটা মিটিং বা কখনো একটা ইয়ে যখন হয় তখন ওই জায়গায় কিন্তু উনি এই কন্ট্রোলিং অফিসার বলে ফেলে যে ওই ছেলেটা আগামীকাল পরীক্ষা আছে। সেখানে জিজ্ঞেস করে না যে কোন ইউনিভার্সিটিতে পড়ছে বা এত জিজ্ঞেস করবে না, জাস্ট বলবে যে হায়ার ম্যানেজমেন্ট বলবে যে এই ছেলেটা পরীক্ষা নিয়েছে, কেন পরীক্ষা কেন ছুটি নিয়েছে, কালকে ছুটি কেন ছুটি নিয়েছে, সে স্টাডি করছে এখানে। যখন শোনে যে চাকরি করে স্টাডি করছে, এটা কিন্তু খুবই ভ্যালু ক্যারি করে একটা স্টুডেন্টের জন্য। আমি ছোট্ট একটা উদাহরণ দেব, আমি যখন কমপ্লিট করার পরে আমি আমার সার্টিফিকেট শেয়ার করছি, এখানে কিন্তু মানে এমন কোন না এখানে ছোট ওর কিছু নেই, এডুকেশন কেউ ছোট বড় এখানে কোনো কিছু নেই, এখানে কে কোথা থেকে পড়াশোনা করছে সেটাও স্বীকার করার কোনো স্বীকার করলে এখানে কেউ ছোট হবে। তো যখন সার্টিফিকেটটা পাওয়ার পরে আমি যখন আমার সুপিরিয়রকে জানালাম, উনি আমাকে যে একটা কংগ্রাচুলেশন জানাইছে শুধু এটাই বলেছে যে আমি তো দেখেছি তুমি আমার সামনে এখানে বসে বসে কিভাবে কাজ করছো, কিভাবে টাইম দাও, তারপরে যে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন করেছো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন করা এটা নট সো ইজি যে খালি গেলাম আর আসলাম আর পরীক্ষা দিলাম তা না, ওপেন বুক এক্সাম দিলেও অনেকে ফেল করে, এরও সে এক্সপিরিয়েন্স আছে যে ওপেন বুক এক্সামে যে খালি শুধু ওই দিলেও অনেকে যে ফেল করে। সো সেই জন্য একটা সুন্দর একটা কংগ্রাচুলেশন পেয়েছি যে হ্যাঁ আপনি শেষ করেছেন, হোয়াট এভার কুইস ইউনিভার্সিটি করছে সেটাও বিষয় না, কিন্তু এই জিনিসটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আছে, প্রত্যেকটা সেক্টরে আছে। সো ফ্রেশারটা গুড নিউজ, যদি কেউ করতে চায় চাকরি অবস্থা বা চাকরির আগেও যদি করতে চায় এটা করতে পারে এবং এটা করা উচিত। আরেকটা জিনিস আমি একটু বলতে চাচ্ছিলাম, এটা কি তোমার সময় হবে নাকি বেশি নিয়ে ফেলছি? না স্যার ঠিক আছে, আপনি কন্টিনিউ করে দেন, থ্যাংক ইউ স্যার। এই যে গ্রাজুয়েশনটা করার পরে, গ্রাজুয়েশন করার পরেই কিন্তু অপরচুনিটি আসে যে এমএসসি ইঞ্জিনিয়ারিং করার। গ্রাজুয়েশন করার আগে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখতে পারবে না যে এমএসসি করব, ঠিক না রবিউল? আপনি যখন একটা সার্টিফিকেট অর্জন করার পরেই না এই আসছে। এখন আগে সরকারি ইউনিভার্সিটি গুলো আগে এমন অবস্থা ছিল যে এই ছিল না, এখন এখন ব্যাপারটা হয়েছে এইরকম যে যেই যেই ইউনিভার্সিটি যত স্টুডেন্টকে বের পারবে বা এমএসসি সার্টিফিকেট যত বেশি বের হবে সেই ইউনিভার্সিটির গ্রেড ওই পর্যায়ে যাবে। সেখানে একটা পরীক্ষার একটা ব্যাপার, সেখানে নর্মাল পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষা ডুয়েটে যেখানেই হোক, ডুয়েটে কথাই বলছি, ডুয়েটে স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার জন্য সেখানে কিভাবে পরীক্ষা দেয় তারপরে চান্স পায় এটা তো ডেফিনেটলি একটা ডিফিকাল্ট। সেম জিনিস এমএসসি তে চান্স পেতে গেলেও একই রকম পরীক্ষা হয় এখানে, এবং সেই পরীক্ষার মধ্যে দিয়ে থাকে সবাই থাকে, তাকে তাদের মাধ্যমে পরীক্ষা দিয়েই সেখানে চান্স পেতে হবে। তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা চান্স পাচ্ছে, তো রুয়েটে চান্স পাচ্ছে, বুয়েটে হ্যাঁ বুয়েটেও চান্স পেয়েছে, আমি যেটা মিজানের কথা বললাম সে বুয়েট থেকে করেছে। সো এখানে এটা কত বড় অপরচুনিটি যে সরকারি ইউনিভার্সিটি গুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা সেখানে এমএসসি করার জন্য ইলিজিবিলিটি অর্জন করেছে। তো সেই ক্ষেত্রে এখানে দোষ কোথায়? আমরা নিতে না পারলে এটা আমাদের দোষ, কিন্তু এখানে স্টুডেন্টদের নিতে পরীক্ষা দেওয়ার পরে তো আমরা ইনশাল্লাহ চান্স পেয়েছি, আমার ধারণা রবিও চান্স পাবে এবং আরো স্টুডেন্ট এখন আমাদেরকে দেখে আই বিলিভ অনেক স্টুডেন্ট এখানে ইয়ে হবে, তারা চিন্তা করবে যে ওনারা যদি পারে তাহলে আমরা পারবো না কেন। আর সরকারি ইউনিভার্সিটি গুলো যেহেতু ওপেন করে দিয়েছে, এখানে আমি বলি তো সবাই ওখানে পরীক্ষা দিই, তার কিছু ক্রাইটেরিয়া আছে, সিস্টেম আছে, সার্টিফিকেট জমা দিতে হবে। এখন যেমন আরো একটা ইনফরমেশন রবিউল অবশ্যই ইয়ে করবে, যখনই কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে, আপনি এমএসসির জন্য যাবেন বা যে কোনো কিছু জন্য যাবেন, আপনার এখানে তো দুই নম্বরের কিছু নাই, আপনি সার্টিফিকেটের অনলাইন লিঙ্কটা আপনাকে কিন্তু দিতে পারি, তখন ওই ইউনিভার্সিটির ডিন তাদের একটা গ্রুপ আছে, তারা ওই অনলাইন সিস্টেমে ইয়ে করে দেখবে যে তাদের ক্রাইটেরিয়ার সাথে আসল পড়াশোনা করেছে কিনা, দেন ইউ উইল গেট দ্য এলিজিবিলিটি। ইয়েস, সো এখানে দোষের তো কিছু নাই,
এক্সাম যখন হবে, পরীক্ষা যখন হচ্ছে, তখন সেখানে দেখা যাচ্ছে, আমার পরীক্ষার সময় আমি দেখেছি চুয়েট, কুয়েট, রুয়েট, প্রাইভেট ইউনিভার্সিটি, আইইউবিএটি, সবগুলো যেখানে যেখানে মেকানিক্যাল ছিল সবগুলো স্টুডেন্ট ওখানে একসঙ্গে পরীক্ষা দিয়েছে, ইভেন ডুয়েটের নিজস্ব স্টুডেন্টের পরীক্ষা দিয়েছে। তারপরেও তো এখানে একটা পরীক্ষা হয়, সেখানে পরীক্ষার পরে তাহলে খাতা মূল্যায়ন করা হয়, তারপরে ইন্টারভিউ হয়, তারপরে না চান্স অনেকগুলো ক্যাট। সবচেয়ে গুড নিউজটা হচ্ছে তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করছে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো অ্যাকসেপ্ট বুয়েট করছে, রুয়েট করছে, চুয়েট করছে, আরো সরকারি ইউনিভার্সিটি করছে। সো এখানে তো ডিজার্টেড হওয়ার কিছু না, যারা ফ্রেশার তারা কোনোভাবে যেন ডিজার্টেড না হয়, যারা এখন চাকরির যদি এই মুহূর্তে নাও হয় লেট দেম স্টাডি, তাদেরকে স্টাডি করতে বলো, এবং আমি আমি সাজেস্ট করবো তারা এই অপরচুনিটি নিতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। রবেল স্যার, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন, আর কিছু অ্যাড করেন। আমার একটা ব্যাপার আছে কি, যে দুইটা বিষয় ছিল, ফ্রেশার যারা পুরাতন, আমরা যারা পুরাতন, শাহেদ ভাই তো অনেক সিনিয়র, তো আমরা যারা, এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আসছি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, না আমার সমস্যা নেই, আমি ইনশাল্লাহ আসি, শাহেদ ভাইয়ের যদি সময় থাকে তো শাহেদ ভাই আরো যদি কন্টিনিউ করে ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই। আই এম এনজয়িং, আই এম এনজয়িং, কোশ্চেন গুলো এনজয় করছি, এবং আমি এখানে এখানে শেয়ার করছি এই জন্যই যে সিন্স এই এজে যদি আই ক্যান ডু, ফেশারা কেন পারবে না, আমি যদি করতাম। আমার এখন আমি আমি 47 ইয়ার্স ওল্ড নাও, আমি যদি করতে পারি আপনারা কেন পারবেন? এটাই আমি দেখে আমি মনে করবো যে ফেশারদের আরো চিন্তা করা উচিত, যে শাহিদুর জামান সাহেব যদি 47 ইয়ার্স ওল্ডে যদি স্টাডি করে ইয়ে করতে পারে, ওয়াই নট, স্যার অবশ্যই পারবে। থ্যাংক ইউ, স্যার আমাদের আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি, আমরা অবশ্য পেশারদের বিষয়ে অনেক কিছু তথ্য জেনেছি আলহামদুলিল্লাহ, এটা এতে যাতে পেশাদার বিষয়গুলো ফলো করে ইনশাল্লাহ তারা তাদের লাইফে কিছু সামনের দিকে অগ্রসর হতে পারবে, এবং তারা এই সিস্টেম গুলো যদি ফলো করে তাহলে তারা অবশ্যই গেইন করতে পারবে। তো আমাদের আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গিয়ে পুরাতন চাকরিজীবীদের কিভাবে মূল্যায়ন করা দরকার। দেখা যাচ্ছে একটা পুরাতন 3 বছর, 4 বছর বা 5 বছর এক্সপিরিয়েন্স একটা প্রকৌশলী পাওয়ার প্ল্যান্টে চাকরি করছে, বা যে কোনো জেনারেটর সিস্টেম, বিভিন্ন কোন সাপোজ ধরেন বিভিন্ন যে গার্মেন্ট সেক্টর আছে সেখানে অনেক ধরনের জেনারেটর সিস্টেম বা যে কোনো ধরনের পাওয়ার ছোটখাটো, তারা তাদেরও ইচ্ছা থাকে যে আমি 5 বছর এক্সপিরিয়েন্স পর, বা আমারও ইচ্ছা থাকে যে পাওয়ার সেক্টরে একটা ভালো অপরচুনিটি নিয়ে সেখানে আমি জয়েন করতে চাই বা চাকরি করতে চাই বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যেতে চাই। সেই জন্য অনেক জায়গায় দেখা যাচ্ছে তাদেরকে সেভাবে মূল্যায়ন কিভাবে করে, বা তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না, আসলে এই দিকটা যদি একটু বলতেন বা তাদের বিষয়ে। আমি শুরুতে রবিউল স্যারকে অনুরোধ জানাচ্ছি। আসলে নতুনদের বিষয়ে অনেক কিছু আলোচনা হলো, যারা পুরাতন আছে, পুরাতন চাকরিদের জন্য হলো একটু টাফ সিচুয়েশন, কারণ নতুন নিয়োগ পাওয়াটা ইজি, যে আমি কিছু জানি না, আমাকে শেখানো হবে, সেইভাবে আমি কাজ করব। কিন্তু যে এটা সময় দেওয়া হয় তো 6 মাস 1 বছর তাকে সময় দেওয়া হয়, হ্যাঁ যে আপনি নতুন লোক, আপনি আগে দেখেন কিভাবে কাজ করা হয়, সিস্টেম গুলো বোঝেন, বোঝার পরে আপনি আস্তে আস্তে আগান। কিন্তু সমস্যা হলো এখানে পুরাতন আর নতুন, একজন পুরাতন লোককে কিন্তু এইভাবে সময় দেওয়া হয় না, তাকে কিন্তু যখন আগে নিয়োগটা করা হয় তখন তাকে হয়তো বোঝা দেওয়া হয় যে আপনি মেন্টেন্সে যাবেন না অপারেশনে যাবেন বা অন্য সাইডে যাবেন। তখন যদি শশী অপারেশনের লোক হয়, তাকে আগে তাকে সিস্টেম সম্বন্ধে জানতে হবে, এবং অপারেশনের সিস্টেম সম্বন্ধে জানতে হলে একদম পুঙ্খানুপুঙ্খ রূপে আমাকে জ্ঞান থাকতে হবে, কোনো একটা সিস্টেম কি, একটা ইঞ্জিন বা কোনো একটা অক্সিলারি সিস্টেম কিভাবে চালাবো, এবং এইটা চালালে পরে কি হবে, না চালালে কি হবে, ডিটেলস আমাকে জানতে হবে। ডিটেলস না জানলে কিন্তু অপারেশনে ভুল হবে, তদ্রূপ মেনটেন্সের ব্যাপারটা তাই। আমি যদি একটা 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 পাম্প আমি ডিসমেন্টাল করব, তো পাম্পে ডিসমেন্টাল করার আগে আমার কি কি সেফটি নিতে হবে, সেটা ট্যাগ আউট, লগ আউট সম্পূর্ণরূপে শেষ হয়েছে কিনা, এগুলো পুঙ্খানুপুঙ্খ দেখার পরে আমি একটা কাজ কাজ শুরু করবো, এবং কাজ করার আগে পরে আমি চিন্তা করব যে হ্যাঁ কোন কাজটা শুরু করতে হবে আগে, এবং কোনটা মাঝখানে, কোনটা পরে, আমাকে কিন্তু সিস্টেম মতো আগাতে হবে। তো এইটা আগে কিন্তু সিনিয়র যিনি ডিপার্টমেন্ট ইনচার্জ, তার আন্ডারে যদি একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ হয় তখন তাকে কিন্তু আগে দেখা হয় যে একটা কাজ দিয়ে একটা টিমের সাথে তাকে আগে সেট করে দেওয়া হয়, হ্যাঁ যে একজন টিম লিডার আছে আপনি এই টিমের সাথে আপনি সহায়ক হিসেবে কাজ করবেন। তো টিম লিডার করে কি আগে তাকে দেখায় যে কাজটা কিভাবে করতে হয়, সেফটি নিয়ে কিভাবে করতে হয়। আর এটা আসলে সেফটিতে কথা বলতেছি এই জন্য যে যাতে আমরা ইঞ্জিনিয়ারিং এবং আমার একটা সৌভাগ্য হয়েছে যে 2 বছর ওয়াটসলার মতন মাল্টিনেশনাল কোম্পানিদের কাজ করার মতন কাজ করার সৌভাগ্য হয়েছে। তো সেখানে দেখছি আসলে অনেক কিছু শেখার আছে, অনেক সিস্টেম সম্বন্ধে, অনেক সেফটি, সেফটি ছাড়া কোনো কাজই হয় না। কিন্তু অনেক আমরা যারা দেশি কোম্পানি আছে সেখানে হয়তো সেগুলো মানা হয় না, কিন্তু যদি না মানা হয় তাহলে ঝামেলা হবে কখন, একদিন ঝামেলা হবে হয়তো বছরে একদিন দুই দিন, কিন্তু সেই দুই একদিন কিন্তু অনেক ম্যান প্লাস মেশিন অনেক ধরনের ড্যামেজ হবে। তো আসলে আমি লাইন ছাড়া চলে গেছি। এখন বলতেছি যদি ওই টিম লিডারে তাকে আগে ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দেখবে যে হ্যাঁ তার কাজের দক্ষতাটা কেমন বা সে কতদূর আগাতে পারবে, তখন আস্তে আস্তে তাকে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস দেখবে যে না এর হাত ভালো বা এর নলেজ ভালো, একে দিয়ে এই ধরনের কাজ করানো সম্ভব হবে, তখন কিন্তু সে আস্তে আস্তে তাকে ছাড়বে যে হ্যাঁ আমার থেকে তাকে আগে ডিটাচ করে দেখি যে আমি দূরে দাঁড়িয়ে থাকবো সে আবার কিভাবে কাজ করে, কিভাবে কাজটাকে উঠায় নিয়ে আসে টাইমলি। এমন আছে যে আমি একটা কাজ 2 ঘন্টায় শেষ করতে পারি, একটা ওই কাজটাই সে টিম লিডার চিন্তা করবে না এটা 2 ঘন্টায় শেষ না করে আমাকে কিভাবে 1.5 ঘন্টায় শেষ করতে হবে এবং এফিসিয়েন্টলি শেষ করতে হবে। এই কাজগুলো করার পরে সে টিম লিডার হয়তো তার সুপিরিয়রকে বলবে যে হ্যাঁ একে দিয়ে হয়তো সম্ভব নতুন টিম লিডার তৈরি করা যাবে। তো এইভাবে কিন্তু আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে যে আমাকে গ্রহণযোগ্যতা আমার পুরাতন যারা আছে তাকে গ্রহণ, আসলে আমি যদি সেই একই লেভেলে যদি 2 বছর 3 বছর থাকি তাহলে 2-3 দিনের লস হবে। সেটা কিভাবে, সেটা আমার নিজের লস হবে যে আমি যদি একই পজিশনে যদি 3 বছর থাকি যদি কোনো প্রমোশন না হয় যদি কোনো ভালো ইনক্রিমেন্ট না হয় তাহলে আমার পরবর্তীতে ডিপ্রেশনে ভুগবো আমি। এরপরে কি হবে, আমার সুপিরিয়র আমাকে নিয়ে ভালো চিন্তা করবে না, হয়তো একটা সুযোগ আসবে সুযোগে সে চিন্তা করবে না ওকে দিয়ে হবে না, হয়তো সে কম্প্যারিজন করবে, কম্প্যারিজন কি করবে আর একজন কলিগের সাথে কম্প্যারিজন করবে, হয়তো তার একটু বিহেভিয়ার ভালো হবে, তার নলেজ ভালো হবে, তার কাজের দক্ষতা ভালো হবে, এই দিক দিয়ে সে কিন্তু আমি যদি ল্যাক অফ নলেজ থাকে বা আমার কাজের যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি পিছিয়ে পড়বো। এইভাবে কিন্তু আমাকে যারা পুরাতন আছি তাদেরকে বিভিন্ন সুযোগ গুলো লুফে নিতে হবে, লুফে না নিলে কিন্তু কেউ কখনো সুযোগ দেয় না। তো সাহেদ ভাই প্লিজ আপনি কিছু শেয়ার করেন। আমি আসলে ফারাবি কোশ্চেনটা বলতে হচ্ছে আগে ক্লিয়ার হতে হবে যে পুরাতন চাকরিজীবীদের কিভাবে মূল্যায়ন করা দরকার, সেটা কি যারা এখন চাকরি করছে তারা, মানে যারা জবে আছে তারা? জি স্যার, যারা চাকরিরত আছে বিভিন্ন সেক্টরে, যেমন ধরো আমি একটা মেনশন করতে হবে প্রথমেই বলতে, প্রথমে যদি যদি যারা যেমন ধরো আমি আছি ওয়ার্সিলাতে, আমি একটা পুরানো এমপ্লয়ি, এই তো আমার মূল্যায়নটা কি হয়েছে, এই তো? জি স্যার, এটা তুমি যেমন আছো এটা তোমার মূল্যায়ন হচ্ছে কিনা সেটাই স্যার। এটা আছে আলেকজান্ডার পাসিং আউট, পাসিং আউট হওয়ার পর কিছুদিন ধরে জব পাচ্ছে না, এটাও আপনি শেয়ার করেন, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা পুরাতন চাকরিজীবীদের না বলে যারা চাকরি পায় নাই তাদের জন্য কি করা যায় সেটা হচ্ছে, সেটা অপরচুনিটি। হ্যাঁ, সেটার অপরচুনিটিটা এখানে অলরেডি আলাপ হয়েছে, সেটা হচ্ছে যে COVID-19 সিচুয়েশন আমাদের বিভিন্ন ভাবে ইনফরমেশনটা এসছে সবাই আমরা জানি, 2020টা আমাদেরকে বাঁচতে হবে প্রথমে, ফার্স্ট উই হ্যাভ টু সার্ভাইভ। তারপরে এখানে কিছু কিছু অপরচুনিটি যেটা বললাম, ইউনিভার্সিটি অলরেডি প্রাইভেট ইউনিভার্সিটি গুলো 10-20-50% পর্যন্ত ওয়াইভার দিয়ে দিয়েছে, এই অপরচুনিটি তারা কাজে লাগাইতে পারে, এটা একটা অপরচুনিটি। আর ফ্রেশার তারা সেই অপরচুনিটি কাজে লাগাইতে পারে, যদি কোনো কোম্পানি এখন রিক্রুট না করে বা সেই সুযোগটা যদি না দেয় তাহলে সেই ক্ষেত্রে অপরচুনিটি এটা কাজে লাগাইতে পারে। আর যদি পুরাতন স্টুডেন্ট যেটা রবিউল বললো যে যারা চাকরি করছে তাদের মূল্যায়ন, এটা নির্ভর, এটা নির্ভর করে লেট দেম সার্ভাইভ ফার্স্ট, যেহেতু জব আছে আলহামদুলিল্লাহ এখনো তো জব থেকে ছাটাই করে নাই, ছাটাই একটা জিনিস, 2020টা ছাটাই, 2020টা আমাদের আগে বাঁচতে হবে, সার্ভাইভ করতে হবে, তারপরে ওইটা নিয়ে চিন্তা করা যাবে, ওইটা খুব একটা ম্যান্ডেটরি জিনিস না এখানে, যে যারা জবে আছে তাদের মূল্যায়ন হচ্ছে না এটা নট ম্যান্ডেটরি। এখানে
ম্যান্ডেটরি হচ্ছে ফ্রেশাররা বের হওয়ার পরে তারা কিভাবে করবে এবং কোন পলিসি থাকে, এটাই আমাদের আজকের বিষয় হওয়া উচিত। এই বছর প্রমোশন, এই বছর ইনক্রিমেন্টই হবে না কোনো কোম্পানি, 10% কি ইনক্রিমেন্টই হবে না, অনেকে তো বোনাসই পাচ্ছে না, অনেকে বোনাস পাবেও না, এটাই মেনে। সেই জন্য বললাম COVID-19 2020 আমাদের সার্ভাইভ করতে হবে, ফার্স্ট কোম্পানিকে সার্ভাইভ করতে হবে, দেন উই উইল সার্ভাইভ, এটা মেনে নিতে হবে। এই নতুন পুরাতন চাকরিজীবীতে মূল্যায়নটা আমরা, এটা আজকে বিষয়টা আলাপ না করাই ভালো, ফ্রেশারদের জন্য কন্টিনিউ রাখাই ভালো আর কি। ওইটা 2020 পরে যে আবার এরকম লাইভ করলে আমার মনে হয় ভালো না, রবিউল কি বলে না? জব যারা পাচ্ছে না, দুইটা অপরচুনিটি ইয়াতে করতে হবে। আমি কিছু জিনিস তোমাকে এখানে আরেকটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে ফ্রেশার যে ইন্টারভিউর ব্যাপারটা যখন ছিল এখানে, ওইটাতে যদি আমি রিওইন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে রবিউল একটা কথা বলেছিল। স্যার আরেকটু অ্যাড করেন যে সিভিটা, ফ্রেশারদের সিভিটা কি ধরনের হলে সবাই এটা ভালোভাবে হচ্ছে দেখবে বা এটা একটাকে ক্যাপাবল মনে করবে যে না তার সিভিটা খুব সুন্দর বা সিভিটা তৈরি করতে সে ক্যাপাবল হয়েছে, যে একটা ট্যালেন্টেড স্টুডেন্ট। আচ্ছা, ওই সিভিটার ব্যাপারে আমি একটু, সিভিটার ব্যাপারে আমি একটু পরে আসবো। সিভিটা এমন না যে সিভিটা দেখে, বাংলাদেশের কালচার এমন ওইভাবে হয় নাই যে সিভি দেখলে একেবারে খুব, এটা বিদেশে অনলাইনে অ্যাপ্লিকেশন করলে সেই ক্ষেত্রে গুগল টুগুলে যেভাবে যায় সেগুলো তারা সিভি টিভি দেখে, আবার গুগলের এমনও রিপোর্ট আছে অনেক দামি সিভি দিয়েও কোনো কাজ হয় না, এক পাতার সিভি দিয়েও চাকরি হয়ে যায়। অনেক ইউনিভার্সিটিতে আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তির জন্য কিন্তু একেবারে হাই কোয়ালিটির ইয়া থাকতে হয় তাও কিন্তু না। এটা সোশ্যাল ওয়ার্ক, যদি কেউ সোশ্যাল ওয়ার্ক করে সেই সোশ্যাল ওয়ার্কে নির্ভর করে সে অক্সফোর্ডে চান্স পায়, এটা অনেক বিষয় আছে। সিভি ইজ নট ম্যান্ডেটরি, সিভির মেন থিমটা যদি ভিতরে থাকে তাহলে ইন্টারভিউ বোর্ডে ওটা বের হয়ে আসে যে তার মধ্যে কি আছে। এটাই রবিউল এখানে ইন্টারভিউ ব্যাপারে একটা কথা বলেছিল, আমি সেখানে অ্যাড করতে চাই। মেনলি হচ্ছে যে যদি পাওয়ার প্ল্যান্ট বেস কোনো স্টুডেন্ট যদি চিন্তা করে যে আমি এই সব বেস পাওয়ার প্ল্যান্টে যাব, এটা একেবারে ম্যান্ডেটরি। সেই এই সব বেস পাওয়ার প্ল্যান্টের তিনটা যেটা মিডিয়া বলে আর কি, সেই মিডিয়া হচ্ছে তেল, পানি আর হলো এই অয়েল, লুব অয়েল, ফুয়েল অয়েল আর পানি, এই তিনটা সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। ইন্টারভিউ বোর্ডে যদি লুব অয়েলের ক্ষেত্রে আসে প্রথমে তাকে জিজ্ঞেস করো ভিসকোসিটি ইন্ডেক্স, এটাকে কি বলে, একটা ইঞ্জিনের লুব অয়েল চেঞ্জ আমি কিসের উপরে নির্ভর করবো আর কি। এটা সাধারণভাবে ম্যানুয়াল আছে, ম্যানুয়ালের ব্যাপারটা আমি একটু পরে আসবো, ম্যানুয়ালে বলা আছে যে এত ঘন্টা পর পর লুব অয়েল আমরা চেঞ্জ করবো, এটা কোনোদিক এই যেমন কোম্পানিকে বাঁচিয়ে রাখতে গেলে লুব অয়েলকে সেভ করতে হবে, লুব অয়েল সেভ করার জন্য বেশ কিছু ইনফরমেশন ম্যানুয়ালে বলা আছে, এবং সেইটা করার জন্য একটা কোম্পানির চেয়ারম্যান কোনোদিন যে দেখবে না যে ওখানে সেপারেটর ঠিক মতো চলছে কিনা। তো এটা হলো অপারেশন টিমের দায়িত্ব এবং মেনটেন্যান্স টিমের দায়িত্ব, ওই কোম্পানিটাকে টিকে রাখার জন্য, আমার লুব অয়েল সেভ করার জন্য লুব অয়েলকে ভিসকোসিটি ইন্ডেক্স এটা সবকিছু ঠিক আছে কিনা দেখার দায়িত্ব হচ্ছে পাওয়ার প্ল্যান্টের এমপ্লয়ীদের, নট চেয়ারম্যানের বা নট হচ্ছে এমডির। এখন একটা ইঞ্জিনের লুব অয়েল 4,000 বা 6,000 ঘন্টা পর পর চেঞ্জ করা লাগে বা করবো কেন, সেটা যদি আমি 2,000 পর্যন্ত নিয়ে যাই, কোন এমপ্লয়ি যদি এটা দেখাইতে পারে যে সব ক্রাইটেরিয়া ফলো করে লুব অয়েল চেঞ্জ না করে আমি আরো 1,000 ঘন্টা বা 500 ঘন্টা চালিয়ে নিতে পারলাম, এটার ক্যালকুলেশন ইকোনমিক্যাল লাভটা কতটুক, এটা যে এটা ক্যালকুলেশন করে সে জানতে পারে। রবিউল এখন বুঝতে পারবে যে সে 500 ঘন্টা পর্যন্ত যদি এক্সট্রা নেয় তাহলে এই একটা ইঞ্জিনের ভলিউম, উনি যেখানে ইয়ে করছে সেখানে 32 ইঞ্জিন, সেখানে সম্ভবত 23 ব্যারেল লুব অয়েল লাগে, এক ব্যারেলের 208 লিটার করে থাকে, তাহলে সেই ক্যালকুলেশন মানে টাইমস সেই এই লুব অয়েলের যে ভলিউম ভ্যালুটা কত, সেটা যদি 500 ঘন্টা চালাইতে পারে তাহলে সেটা 500 ঘন্টা চালানোর জন্য কি করতে হবে, এটা রবিউলকে চিন্তা করতে হবে, ওখানে অপারেশন টিমকে চিন্তা করতে হবে। এখন কোশ্চিনটা এরকম আসে, এখন আসবে প্রত্যেকটা ক্ষেত্রে আসবে, সেই স্টুডেন্টকে লুব অয়েল সম্পর্কে যখন জিজ্ঞেস করবে তখন যদি কোনো ফ্রেশার যদি এরকম একটা অ্যান্সার দিতে পারে, আই বিলিভ তাকে ইন্টারভিউ বোর্ড থেকে ফেরত দিবেন। জি জি, এটা প্রথম প্রথম জিনিসটা গেল। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে তারপরে আসবে হলো যে লুব অয়েল যদি ইঞ্জিনের কোনো সমস্যা থাকে, পানি যদি না থাকে ইঞ্জিনটা খুব মেজর ড্যামেজ হবে না, ফুয়েল যদি না থাকে ইঞ্জিন মেজর ড্যামেজ হবে না, লুব অয়েল যদি না থাকে ইঞ্জিন পার্মানেন্টলি ড্যামেজ। তো এটা হচ্ছে যে প্রথম কথা যে লুব অয়েল নিয়ে এখানে কোশ্চেন ইন্টারভিউতে করবি,
যদি কেউ করে আগে না থাকে, আমার আমি তো বলছি এটা, আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, ভবিষ্যতে এটা করবে যদি কেউ দেখে থাকে, সে যদি কোনো ইন্টারভিউতে বোর্ডে থাকে হয়তো এখান থেকে লার্নিং নিয়েও সে এটা করবে ভবিষ্যতে। পানির জন্য ইঞ্জিন ভাঙবে না, নষ্ট হবে না, এত দামি একটা, এত হাই হাই এক্সপেন্সিভ একটা ইঞ্জিন নষ্ট হবে না, কিন্তু লো অয়েল না থাকলে ইঞ্জিন পুরোটাই ড্যামেজ হবে। এটা একটা কোম্পানির জন্য খুবই খারাপ, এবং চেয়ারম্যান ডিসিশন মেকিং ম্যানেজিং ডিরেক্টর যারা আছে তারা ওই পুরো টিমটাকেই প্রয়োজনে ওখান থেকে তাদের চাকরির উপর একটা ইয়ে করতে পারে। এটা আমি সবার লার্নিং এর জন্য বললাম। এইচএফওর ব্যাপারে যখন আসে, এইচএফও এখানে কিন্তু একটা সিএসটির ব্যাপার আছে, এই সিএসটি ব্যাপারটাও ধরে। এখন পাওয়ার প্ল্যান্টে জব করতে গেলে তাদেরকে জানতে হবে কত সেন্ট্রি স্ট্রোক যেটা বলে আর কি, ভিসকোসিটি যেটা বলে আর কি, এইটার ব্যাপারে কোশ্চেন করে স্টুডেন্ট ফ্রেশারদের, এটা জানতে হবে। ইভেন যারা ফ্রেশার না হয়ে যারা হয়তো নতুন করে জব খুঁজতে যাচ্ছে, এক্সপিরিয়েন্স এটা অ্যাড করে নিতে পারে ইন্টারভিউর জন্য। ফোর পয়েন্ট, ফ্ল্যাশ পয়েন্ট, এটা কমন জিনিস, এটাও জিজ্ঞেস করে প্রত্যেকটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে। আর কেউ যদি গ্যাস প্ল্যান্টে চাকরি করতে চায়, গ্যাসের ক্রাইটেরিয়াটা জানতে হবে তাকে, বাংলাদেশে গ্যাসের যে কোয়ালিটি এটা কিন্তু ওয়ার্ল্ডের অন্যান্য দেশের কোয়ালিটির চেয়ে সবচেয়ে ভালো কোয়ালিটির গ্যাস আমাদের, মিথেন যেটা ইউজ করা হয়, এই সরি আমাদের তো ইয়ে গ্যাসটা ইউজ করে সিএস ফোর, হ্যাঁ এই গ্যাস, এই গ্যাসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমাদের বাংলাদেশ। এই জন্য গ্যাস কোনো কম্পোনেন্ট খোলা হয় সেখানে কোনো ইয়েই দেখা যায় না যে হোয়াইট কালার থাকে, এটা গ্যাসের কোয়ালিটি। সেই গ্যাসের কনজামশনের ব্যাপারে একটা ক্যালকুলেশন আছে, কোন ফ্রেশার বা কোন মানে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার যদি ইন্টারভিউ দিতে যায়, এই কয়েকটা জিনিস যদি মাথায় নিতে পারে, প্রিলিমিনারি একটা ধারণা ইন্টারভিউ বোর্ডে যদি প্রিলিমিনারি একটা অ্যান্সার যদি দিতে পারে, আই বিলিভ সে সে জবটা পাবে। এই তিনটা মিডিয়া সম্পর্কে আমার একটু ইয়া ছিল, আমি এটা শেয়ার করলাম তোমাদের সাথে। ঠিক আছে, থ্যাংক ইউ পারভেজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আসলে অনেক মূল্যবান সময় আপনাদের ব্যয় করছেন আজকে আমাদের। আবারও আমি সবাইকে যারা আমাদেরকে দেখছেন এবং কি যারা কমেন্ট করেছেন এবং কি যে দুজন অনারেবল গেস্ট আমাদের সাথে রয়েছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অনেক মূল্যবান সময় আসলে নষ্ট করে ফেলছি। আসলে এক্ষেত্রে আপনারা যে ধরনের ইনফরমেশন এবং যে ধরনের তথ্যগুলো দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই একটা তথ্য বা একটা ইনফরমেশন যদি একটা স্টুডেন্টের কাজে লাগতে পারে, আশা করি এটা অবশ্যই তার জন্য খুব ভালো হবে। তা আমরা সময় নষ্ট না করে স্যার আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্বের দিকে যাচ্ছি। আমরা কিছু কমেন্টস পড়ে কমেন্টসে কিছু উত্তর দিয়ে সংক্ষেপে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ। তা আমি এখনো যারা আমাদেরকে দেখছেন বা আমাদেরকে পরে দেখবেন তাদেরকে আমি কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি, পরবর্তীতে আমরা সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। শুরুতে আমাদেরকে কমেন্ট করেছেন রবিউল ইসলাম ভাই, প্রেশারদের একটু সুযোগ দেওয়া দরকার ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি একটা আসলে সব ব্যাপারে এত শেয়ার করা ঠিকও না, কিন্তু না করলেও কেমন হয় ব্যাপারটা। আমাদের ডিজিটাল পাওয়ার প্ল্যান্টে তো আমরা প্রতি বছরই কিছু মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং ট্রেন ইঞ্জিনিয়ার নিয়োগ হয়, এবং আমাদের এখন টিল নাও অপারেশনে এবং মেনটেনেন্স, মেকানিক্যাল মেনটেনেন্সে প্লাস ইলেকট্রিক্যাল মেনটেনেন্সে দুইজন তিনজন করে তারা প্রথমে ট্রেন ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে, পরে নিয়োগ হওয়ার পরে তাদের পারফরমেন্স দেখা হয়েছে যে সে কি পারফরমেন্স ভালো করতেছে না তার নর্মাল পারফরমেন্স। তো আমরা বিভিন্ন ধাপে যদি চারজন নিয়োগ হয় তো চারজনকে আমরা বিভিন্ন স্টেপে নেই, যেমন ভালো, মিডিয়াম, চলে। তো আমরা চেষ্টা করছি যে খুব ভালো তাকে আগে পারমানেন্ট করার চেষ্টা করি, এবং এটা করা হয়েছে। এবং আর একটা ব্যাপার হলো যে কোভিড-19 এইটা জাস্ট আগে আমার আন্ডারে দুইজন ট্রেন ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে, ট্রেন ইঞ্জিনিয়ার। তো আমরা কিন্তু অলওয়েজ চেষ্টা করি যে নতুন যারা এদেরকে সুযোগ দেয়, কারণ আমিও তো একসময় নতুন ছিলাম, তো আমাকেও যদি সুযোগ না দেওয়া হতো তাহলে আমিও এই চান্সটা পেতাম। তো আমরা অলওয়েজ চেষ্টা করি যে নতুনদেরকে সুযোগ দেওয়ার। এবং একটা ব্যাপার বলি, ভালো খবর বলি, সেটা হলো আমাদের ডিজিটাল পাওয়ার প্ল্যান্টে নতুন নত চান্স পাই, প্লাস পুরাতন যারা আছে শিফট ইনচার্জ, অপারেটর থেকে শিফট ইনচার্জ, এটা অন্যান্য গ্রুপ অফ কোম্পানি বা পার্ট স্যার আমাদেরকে শুনতে পাচ্ছেন? দুঃখিত স্যার, মনে হচ্ছে নেটওয়ার্ক কানেকশন সমস্যা। তারপর আমরা
অন্য একটি কমেন্ট পড়তেছি এখানে। আজিজুল হক ফয়সাল ভাই কমেন্ট করেছেন, মাশাল্লাহ গুড টু সি ইউ স্যার, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আমাদের সাথে। তারপর আমাদের কমেন্ট করেছে রবিউল ইসলাম ভাই, শাহিদুজ্জামান সাহেব স্যারকে অনেকদিন পরে দেখলাম, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আমি একটু রবিউলকে বলতে চাচ্ছি যে রবিউল আসলে খুবই ডেডিকেটেড স্টুডেন্ট ছিল, সে এখন ওরিয়নেই চাকরি করছে, এখন চেষ্টা করে ওরিয়ন প্ল্যানটা আসতেও পারে যদি সম্ভব হয় আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তারপরে অরিফিয়াস তারেক ভাই লিখেছেন, রবিউল স্যার মূল্যবান কথা বলেছেন, স্যারকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ স্যার, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের থেকে একটু বাইরে আছেন, ইনশাল্লাহ আবার টেকনিক্যাল প্রবলেম শেষ হলে আমরা আবার স্যারকে অ্যাড করে নিচ্ছি। তারপর নিখিল চাকমা ভাই লিখেছেন, প্রিয় স্যারদের এভাবে লাইভে দেখি সত্যি অনেক ভালো লাগছে, স্যারদের আমার হাজারো সালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, নিখিল ভাই আপনাকে কমেন্ট করেছেন। নিখিল, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম নিখিল, কেমন আছো? তারপরে সাকিউল হুদা ভাই লিখেছেন, গ্রেট ইনিশিয়েট, থ্যাংক ইউ স্যার ফর শেয়ারিং ভ্যালুয়েবল ইনফরমেশন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তারপরে শাহরিয়ার স্বপন ভাই লিখেছেন, গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। মনিরুজ্জামান আখন্দ স্যার লিখেছেন, প্রিয় স্যারদের এভাবে লাইভে দেখে সত্যি অনেক 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 ভালো লাগছে, স্যারদের আমার হাজারো সালাম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। তারপরে শাহিন পারভেজ ভাই লিখেছেন, স্যালুট মাই অনারেবল ব্রাদার শাহিদুজ্জামান সাহেব স্যার, রবিউল স্যার এন্ড ডিয়ার ফারাজি, থ্যাংক ইউ ভাই আপনাকে কমেন্ট করার জন্য, আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। স্যালুট স্যালুট স্যালুট। তারপরে আল মামুন ভাই লিখেছেন, কনফিডেন্স পাওয়ার প্লান্ট রং পড়ে কন্ট্রোল রুমের নাম্বারটা আমার খুব জরুরি দরকার, আসলে থ্যাংক ইউ আপনি আসলে এই ধরনের কোশ্চেন, আমাদের টপিকটার সাথে সংযোগসূত্র নয়, তবে আমরা চেষ্টা করবো আপনাকে সংগ্রহ করে দেওয়ার জন্য। তারপর ওয়াসিম আলী ভাই লিখেছেন, রবিউল স্যারকে অনেক দিন পর দেখলাম, কেমন আছেন স্যার? রবিউল স্যার আমাদের সাথে আসেছেন, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? সরি আমি লাইন থেকে বিচ্যুত হয়ে গেছিলাম। ইটস ওকে, ইটস ওকে স্যার। স্যার আপনাকে, ওয়াসিম আলী ভাই লিখেছেন, রবিউল স্যারকে অনেক দিন পরে দেখলাম, কেমন আছেন স্যার? আপনাকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, সবার দোয়াতে খুব ভালো আছি। নিখিল চাকমা ভাই আবারও লিখেছেন, সুন্দর পরামর্শ দিয়েছেন শাহেদ স্যার, থ্যাংক ইউ। ইব্রাহিম হোসেন এসপি লিখেছেন, ধন্যবাদ শাহেদ স্যার, স্যার আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। ইব্রাহিম হোসেন এসপি লিখেছেন, ধন্যবাদ পাড়া বিভাইকে সুন্দর করে হোস্ট করার জন্য, অনেক সুন্দর লাগছে সবাইকে, ইনশাল্লাহ সাথে আছি, অ্যাপ্রিসিয়েট সবাইকে আসলে আমাদের সাথে থাকার জন্য। আর এম রফিকুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি। আবিদ হাসান সুজন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। আমি আমি যেহেতু ইয়ে করেছ, আমি আর কয়েকটা কি পয়েন্ট একটু আলাপ করে একটু শর্ট দিতে চাই। মানে আমার ইথিক্যাল ইথিক্যাল ইয়েটা হচ্ছে, আই বিলিভ রবিউল এটা ইয়ে করবে, আমার ইথিক্যাল ইয়ে হচ্ছে যে আমার একটা ইনফরমেশন দিয়ে যদি একজনের যেরকম ব্যবস্থা হয়, এটা আমার গ্রেট স্যাটিসফ্যাকশন। আলহামদুলিল্লাহ, অ্যাপ্রিশিয়েট। আমি এই এই জিনিসটা একটু আরেকটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে 98 থেকে আরম্ভ করে যে ইনফরমেশনটা আমি দিলাম, তখন 100 মেগাওয়াট থেকে আজকে 5000 মেগাওয়াট অনলি ওয়ার্সিলা, 3000 মেগাওয়াট মেমেন, 2000 মেগাওয়াট রোলস রয়েস, আরো সবকিছু মিলে মোটামুটি 10,000 এর মতো আর কি এসছে। এটা কিন্তু যখন প্রথম 98 যখন আরম্ভ হলো, তখন কিন্তু আমরা এটা কল্পনা করি নাই, আমরা ধরে নিয়েছিলাম 15 বছর পরে আমাদের হয়তো জবই থাকবে না, কিন্তু সেখান থেকে 100 থেকে এখন 10,000 মেগাওয়াট, দিস ইজ অ্যান অপরচুনিটি। সেম সেম ইনফরমেশনটা যদি আমি বলতে চাই, আমি তোমাকে যখন তিনটা মিডিয়ার কথা চিন্তা করলাম, স্টুডেন্টদেরকে এখন চিন্তা করতে হবে যে তারা কি শুধু এইচএফও বেস পাওয়ার প্ল্যান্টে যাবে, গ্যাস বেস পাওয়ার প্ল্যান্টে যাবে, নাকি আরো কিছু চিন্তা করতে হবে। এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, আমি এই সামিটের যে অনারেবল চেয়ারম্যান সাহেব মিস্টার আজিজ খান, তার ইনফরমেশনটা আমি ইন্টারনালি অনেক জিনিস শুনেছি জানি, প্লাস ওনার মেয়ে যে আছে উনিও খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছিল, এইটাই যে আজকে থেকে 50 বছর আগে যদি চিন্তা করা হয়, জাপান তখন কোল বেজ ছিল, চায়না কোল বেজ ছিল, ইন্ডিয়া কোল বেজ আছে, ইউরোপের অনেক দেশি কোল বেজ পাওয়ার প্ল্যান্ট ছিল, তারা কিন্তু
কোল থেকে ডেভেলপমেন্ট হওয়ার পরে এখন তারা চিন্তা করছে আমরা আর কোল রাখবো, তার মানে কি আমরা থার্ড ওয়ার্ল্ড আছি, আমাদের কি কোলের কোল বেস পাওয়ার প্ল্যান্ট দরকার আছে? না, অবশ্যই আছে। আমরা কিন্তু ওনাদের সাথে এখন তাল মিলে এখনই আমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করবো, এটা করবো, এটা কিন্তু সম্ভব না, এত টাকা পয়সা আমাদের নেই, বাংলাদেশেও নেই। কোল বেস পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে হবে এবং গভর্নমেন্টের যে ইনফরমেশন তাতে কোল বেস অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট হবে। ফ্রেশারদের কিন্তু চিন্তা করতে হবে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে সেখানে কিন্তু নট অনলি গ্রাজুয়েট বা এমএসসি ইঞ্জিনিয়ার চাই, এখানে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও চাই, তারা কিন্তু এই জায়গাটাই চেষ্টা করতে পারে। এটা ম্যাটার হচ্ছে যে ইন্টারভিউ এবং রিটেন ইন্টারভিউ এগুলো কিভাবে করবে, স্টাডি করতে হবে, সেটার জন্য স্টাডি করতে হবে আর কি। কোল বেস পাওয়ার প্ল্যান্ট ডেফিনেটলি তারা কিন্তু চিন্তা করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে বাংলাদেশে, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা কিন্তু আমাদের ইয়ার বাইরে না যে আমরা ওইটা যেতে পারবো না, তা কিন্তু না, আমাদের কিন্তু এইটাও তো। তো এই ক্ষেত্রে কিন্তু আরো দুটো মিডিয়ার কথা আমি বলি নাই এখানে, সেই দুটো মিডিয়া হলো মানে এইসব প্ল্যান চালানোর যে মিডিয়া যেটা কোল, কোলের একটা ধারণা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট প্রিপারেশনে থাকতে হবে যে কোলের, আমি এই মুহূর্তে ডিটেলস কোল সম্পর্কে বলতে পারছি না, তবে আমার একটু স্টাডি করা ছিল, আমি মানে ওইভাবে এখন বলতে পারবো না, তবে কোলটা সম্পর্কে জানতে হবে, কোলটা কিভাবে ফুয়েল হিসেবে ব্যবহার হয় সেটার মানে সিস্টেমটা কিভাবে করে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস ফ্রেশার এবং যারা এক্সপিরিয়েন্স যারা চেষ্টা করে জব শিফট করে এখানে যাওয়ার জন্য, এটা যেন মাথা থেকে ডেফিনেটলি মাথার মধ্যে যেন ঢুকে নেয় যে কোল বেসটাও আমাদের জন্য অবশ্যই আমরা ইলিজিবল ফর কোল বেস। সিমিলারলি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে ইয়াটা মিডিয়া সেটা হলো কিন্তু ইউরেনিয়াম, আমার ভুল যদি না হয়ে থাকে, আমি যদি ভুল সরি ফর যদি কিছু ভুল হয়ে থাকে, ইউরেনিয়াম সম্পর্কে কিন্তু স্টাডি করতে হবে। এবং একই কথা এই প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু উল্লেখ থাকে ওখানে, পলিটেকনিক উল্লেখ থাকে যে স্টুডেন্ট ওখানে যে সার্কুলারটা হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্টারভিউ মানে রিটেন এবং আর প্র্যাকটিক্যালি যেটা, এগুলোতে পাশ করার জন্য কিন্তু ওখানে সার্টিফিকেট একটা ম্যান্ডেটরি, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হলেও সে আর এলিজিবল সেখানে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দেওয়ার পরে কিন্তু সে কিন্তু চান্স পেয়েও যেতে পারে, কেউ তাকে আটকে রাখতে। এই মিডিয়াগুলো কিন্তু জানতে হবে, যেমন আমার ধারণা এই মুহূর্তে ইউরেনিয়ামের যে প্রসেসটা, এটার যে ফ্রিকশন ফিউশন যেটা বলে এই স্টুর যে ফিউশনটা, এই ফিউশন সম্পর্কে এই ফ্রেশারেরা কতটুক জানে, অনেকেই জানে, এবং আমি হয়তো অতটুকু জানি, এইটাও কিন্তু রাখতে হবে। তাহলে টোটাল পাঁচটা মিডিয়া নিয়ে একান্ত কাজ করতে হবে। একটা হচ্ছে যে কোল বেস যদি পাওয়ার প্ল্যান্টে যেতে চাই তাহলে তাকে কোল নিয়ে জানতে হবে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যেতে তাকে কিন্তু ইউরেনিয়াম সম্পর্কে জানতে হবে, প্লাস হলো লুব অয়েল, এইচএফও এবং গ্যাস, সেটা কমন জিনিস আমাদের আছে। তার মানে কি এইচএফও পাওয়ার প্ল্যান্ট যদি আমাদের নাই থাকে তারপরে কি আমাদেরকে সার্ভাইভ করতে হবে? না, ডেফিনেটলি সার্ভাইভ করতে হবে। তখন কিন্তু এই গভর্নমেন্টেরই চিন্তা আমাদেরকে নিয়ে, আমাদেরকে তখন নিউক্লিয়ারে যেতে হবে, কোলে যেতে হবে। আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড, আমরা কিন্তু কোল নিউক্লিয়ার এগুলো সবগুলাই করব, তারপরে 50 বছর পরে যে নেক্সট জেনারেশন এসে ঠিক ইউরোপিয়ান এসব কান্ট্রির মতো জাপানের মতো করবে কি, তখন ওই নিউক্লিয়ার বাতিল করবে, কোল বাতিল করবে, আর মাঝে মাঝে আমাদের এই সব বেস পাওয়ার প্ল্যান্ট এগুলো সবগুলোই কিন্তু চলবে, এগুলো কিন্তু বাতিল হবে না কখনো, কারণ এগুলো তখন ওই স্টেশনারি ইয়ে হয়ে যাবে। যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হয়তো 4 ঘন্টা 10 ঘন্টার জন্য চালান লাগে বা সারাদিন বন্ধ থাকে, সো এখানে ডিসার্টেড বা হতাশ হওয়ার কিছু নাই, ডেফিনেটলি আমরা সার্ভাইভ করবো ইনশান। তো এই এই বিষয়টা ছিল। আর একটা বিষয় ছিল যেটা এই মানে স্টাডির ব্যাপারে, সেটা হচ্ছে যে যেহেতু আমি বললাম যে গুগল কিন্তু এখন ওপেন ফর অল, এখানে কেউ যদি এখন বলে যে ওয়ার্সিলা বাংলাদেশে কতগুলো কি ধরনের কত ক্যাপাসিটির ইঞ্জিন আসছে, একটা স্টুডেন্ট যদি বলতে না পারে তাহলে কিন্তু সেই ইন্টারভিউতে আসলে খুব একটা ভালো রেজাল্ট পাবে না। আমি এই জন্যই বললাম সেই 6.5.7 মেগাওয়াট থেকে এখন কিন্তু 19 মেগাওয়াটের ইঞ্জিন চলে আসছে, আর এমএন এর ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু 25 মেগাওয়াট ইঞ্জিন বাংলাদেশে গেম চেঞ্জার হিসেবে চলে আসবে, মার্কেটে চলে আসছে, বাংলাদেশে আসছে কিনা আমি এখন শিওর না, এটা কিন্তু চলে আসছে। তো এই জিনিসগুলো ফেসবুকে সময় না দিয়ে আমার মনে হয় এখানে একটু সময় যদি ব্যয় করে তাহলে ডেফিনেটলি ইন্টারভিউতে ভালো করবে। সরি আমি একটু বেশি বলে ফেললাম, থ্যাংক ইউ স্যার, আসলে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক মূল্যবান তথ্য আমাদেরকে দিয়েছেন, এটা অবশ্যই আমাদের জন্য অনেক উপকৃত হবে, থ্যাংক ইউ স্যার। আমরা আবার আমাদের কমেন্টে চলে যাচ্ছি আমাদের সাথে, স্যার আমি আবার কমেন্ট চলে যাচ্ছি, আমরা আমার কমেন্ট গুলো পড়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করবো ইনশাল্লাহ।
এম সি আব্দুল হাকিম লিখেছেন, থ্যাংক ইউ ফারাবি ভাই, রবিউল ইসলাম স্যার এন্ড শাহেদ স্যার, ধন্যবাদ তোমাকেও কমেন্টস করার জন্য। মনিরুল তারপরে কমেন্টস করেছেন, মনিরুল মন, শাহিদুজ্জামান শাহেদ বস, লুকিং অ্যাওয়েসাম উইথ ব্রেড, মাশাল্লাহ, থ্যাংক ইউ ভাই আমাদের সাথে থাকার জন্য। এটা তো কুরবানের জন্য কাটা হবে না। খোকন কুমার ভাই লিখেছেন, রবিউল ইসলাম ভাই দারুণ লাগছে। আসলে আমরা কিছু কোশ্চেন চাচ্ছিলাম, তো তারপর আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা যারা কমেন্টস করেছেন আমাদের সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ। ফয়সাল হাসান ভাই লিখেছেন, কাজী ইমরান হোসেন অনেক সুন্দর আয়োজন, অতিথিবৃন্দকে অনেক ধন্যবাদ তাদের সুন্দর পরামর্শের জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। তারপর আমাদের সাথে আছেন এমডি নজরুল ইসলাম শামীম ভাই, খুবই ভালো উদ্বেগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার আমাদের সাথে আসার জন্য। তারপর মফিজুর রহমান স্যার লিখেছেন, থ্যাংক ইউ স্যার ফর ইউর অ্যাডভাইস ফর প্রেশার, স্যার আপনাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট জানিয়েছেন মফিজুর রহমান ভাই, আসলে যে বিষয়গুলো আলোচনা করেছেন এগুলো সব অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আরো একটা ইনফরমেশন সবার জন্য, যে তুমি যেটা বলছিলে যে এই সিভির ব্যাপারটা, সিভির ব্যাপারটা আসলে এটা বলা যায় না যে সিভিটা আসলে যে, তবে ডেফিনেটলি সিভি এখন অনেক সুন্দর সিভি করা যায়, ফ্রেশারদের জন্য অনেক সুন্দর অনেক সুন্দর সিভি করা যায়। তো ফ্রেশাররা যেন অবশ্যই চেষ্টা করে যে কোনো একটা সুন্দর, মানে ইন্ডাস্ট্রি এখন বাংলাদেশে ইন্ডাস্ট্রির সংখ্যা অনেক বেড়েছে, যেটা আমি বলেছিলাম যে আমি কি পয়েন্ট লাস্ট কি পয়েন্ট গুলো বলে রাখবো, সেই কি পয়েন্ট গুলো তুমি একটু নোট করে রাখবা, যেটা ফ্রেশারদের জন্য খুব কাজে লাগবে, হয়তো যদি সময় দাও তাহলে আমি এটা পরে বলবো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর আমাদের সাথে আছেন মাইনুদ্দিন নয়ন স্যার, আমাদের সাথে জয়েন করেছেন, গ্রেট জব, থ্যাংকস অল স্যার, সবাই সবাই আমাদের ভিডিওটা দেখেছেন আশা করি ইনশাল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রশান্তের সাথে সাথে সিনিয়ররাও আমাদের সাথে আছেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাইনুদ্দিনকে অসংখ্য ধন্যবাদ যে মাইনুদ্দিন টাইম করতে পেরেছে আর কি। আরে থ্যাংক ইউ স্যার, আলেম রফিকুল ইসলাম কথাগুলো খুব মূল্যবান, থ্যাংকস স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারোয়ার ভাই আমাদের সাথে কমেন্টস করেছেন, শাহেদ স্যার এবং রবিউল স্যার অসংখ্য ধন্যবাদ ভাই, আমি 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 ইভানকে প্লাস তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে ডু সামথিং, মানে স্রোতের সাথে তাল মিলে না চললে এটা পিছিয়ে পড়তে হবে। আমি অলওয়েজ দেখি, আমি অনুষ্ঠানগুলো দেখি এবং খুবই ভালো, এবং আমি ইভানকে আরো বলেছি বিহাইন্ড দিয়ে যারাই থাকুক সবাইকে ধন্যবাদ এই মূল্যবান ইয়ে করার জন্য, আরো একটা এপিসোড করার জন্য যেটা আমি আলাপ করেছিলাম প্রথমে, ওই এপিসোডটা করলে আরো খুশি হবো আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তারপর আমাদের সাথে করেছেন কামরুল হাসান তুষার ভাই, গুরুত্বপূর্ণ আলোচনা, থ্যাংক ইউ আপনাকে আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। তারপর আছেন সাব্বির আলম ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আছেন পারভেজ মোশারফ ভাই, শাহেদ স্যারের কথাগুলো আসলে গুরুত্বপূর্ণ, ভালো লাগলো আপনার মূল্যবান কথাগুলো, আপনাকেও থ্যাংক ইউ স্যারের মূল্যবান কথাগুলো শোনার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তারপর মফিজুর রহমান ভাই আবার কমেন্টস করেছেন, থ্যাংকস পাওয়ার প্ল্যান সলিউশন ফর ইউর প্রোগ্রাম, প্লিজ কন্টিনিউ ইউর প্রোগ্রাম, গ্রেট আইডিয়া, গ্রেট জব, প্লিজ জয়েন অল প্রেশার। উনি অবশ্যই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট জানিয়েছেন যে আসলে একটা উদ্বেগ এই সময়ের জন্য খুবই প্রয়োজনীয়, তো এবং কি প্রেশারদেরকেও উনি সাজেস্ট করেছেন যে আমাদের সাথে সবসময় কন্টিনিউ আমাদের যে প্রোগ্রাম গুলো দেখার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মফিজুর রহমান ভাই। তাশারফ হোসেন খান লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আপনাদের সকলের প্রতি রইল আমার সালাম ও শ্রদ্ধা সম্মান, ধন্যবাদ জানাই আপনাদের গুরুত্বপূর্ণ সময়টা আমাদের জন্য ব্যয় করার জন্য। স্যার একদম প্রেশার আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। থ্যাংক ইউ, ওয়ালাইকুম সালাম সবার জন্য। এস আপন ভাই লিখেছেন, স্যার ভালো উপদেশ দিয়েছেন, ধন্যবাদ। আর এম রফিকুল ইসলাম ভাই জানতে চেয়েছে, স্যার আপনার জীবনের প্রথম ভাই বা চাকরি সম্পর্কে কিছু বলুন, চাকরি সম্পর্কে অনেক কিছু তথ্য দিয়েছেন। আমি এটা এটা আমি বলবো, ডেফিনেটলি এটা আমি বলতে চাই, আমি জাস্ট 95 এ সিঙ্গাপুর থেকে, সরি 99 এর মার্চ মাসে আমি সিঙ্গাপুর থেকে ব্যাক করে চলে আসি। সিঙ্গাপুর থেকে ব্যাক করার পরে তখন কিন্তু মোবাইল ফোন বাংলাদেশে ওইভাবে জনপ্রিয়তা পায়নি, অনলি সিটি সেলটা ছিল, সেটার 1 মিনিটের টাকা ছিল প্রায় 12 থেকে 15 টাকা, এটা আমি 99 এর কথা বলছি।
ডেফিনেটলি এত ডিফিকাল্ট একটা কমিউনিকেশনের ব্যাপার ছিল যে খুলনাতে যে প্ল্যানটা হয়েছে এটা কিন্তু চিঠির মাধ্যমে জানা। তারপরে খুলনাতে গিয়েছি, খুলনায় যাওয়ার পরে সিঙ্গাপুর থেকে আসার পরেই মার্চে আসছি, আসার পরে বাড়িতে হয়তো 2-3 দিন ছিলাম, তারপরে খুলনায় গেলাম, ওখানে আমাদের বড় ভাই ছিল, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, সেটা হচ্ছে বিকাশ ভাই ছিল আমাদের জাস্ট সিনিয়র। বিকাশ ভাইয়ের সঙ্গে ইনফরমেশন ইয়ে করে পরে বিকাশ ভাই আমাকে আমার পায়রাটা নিল। নেওয়ার পরে ওখানে প্রথমে ছিল ফরেনার মিস্টার ইংমার ছিল প্ল্যান ম্যানেজার, তো ওনার কাছে ইন্টারভিউ, সিঙ্গাপুর থেকে আসার পরে একটু ফ্রেশ ইন্টারভিউ দিলাম ওখানে, এবং উনি আমাকে ওখানে এমন একটা ইয়া ছিল যে অপরচুনিটিটা ছিল সেরকম যে ইঞ্জিনিয়ারদের বেতন ছিল সাপোজ ধরলাম যে 22,000 টাকা, কিন্তু আমাকে আমাকে এখান থেকে আরো বেশ অ্যাডিশনাল স্যালারি দিয়ে উনি আমাকে জয়েন করিয়েছিল। প্রথম ইন্টারভিউটা ছিল এরকম। তো ওখানে আমার মনে হয়েছে একটা, এবং ফ্রেশারদের জন্য একটা গুরুত্বপূর্ণ উপদেশ, যেহেতু পাওয়ার প্ল্যান্টে চাকরি করবে, এটা রবিউলের আরো ভালো বলতে পারবে, আমাকে পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে জিজ্ঞেস করছিল, আমি অ্যান্সারটা ভালোভাবে দিতে পারিনি, তো এটা আমি ভুলে গিয়েছি। এক আমার এখানে লেখা আছে যে আমি পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে একটু রবিউলের কাছে শুনতে চেয়েছিলাম, যাই হোক সময় হয়তো ওইভাবে হবে না। তো এইটা কিন্তু একটু কি পয়েন্ট ফারাবি, তুমি ফ্রেশারদের জন্য লিখে রাখো পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে জিজ্ঞেস করবে ইন্টারভিউতে। কমপ্লিটলি মেইনটেনেন্স ডিপার্টমেন্টে নিবে, সেই জন্য আমি অপারেশনাল ডিপার্টমেন্টে একটু হালকা ভাবে নিয়েছিলাম, আর আমার যারা বিকাশ ভাই তখন ছিল, বিকাশ ভাই আমাকে ওইভাবে যেভাবে গাইড করেছিল, ওই গাইডের বাইরে এই দুটো জিনিস আসলে আমি ওনার সাথে আলাপ করেছিলাম, যেটা অনেস্টলি স্পিকিং আই অলওয়েজ স্যালুট হিম, হি ইজ মাই মানে পথ প্রদর্শক ছিল, এবং বলতে গেলে সেই সময় যেহেতু মোবাইলের যুগ ছিল না, উনি সামহাউ ওনার মাধ্যমে আমি ইন্টারভিউটা দিয়ে তারপরে চাকরিটা হয়েছিল, ফলে ওখানে এক রকম সেটেলি আর কি 15 বছর ছিলাম। এই দুটো পয়েন্ট কিন্তু আমি ভুলে গিয়েছি, সরি, এই দুটো পয়েন্ট যেন ফ্রেশারেরা অবশ্যই লিখে রাখে যে পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে ধরবে, এবং একটা যেটা বললাম মানে পিক লোড, পিক ডিমান্ড যাকে বলে এটা, আর একটা হচ্ছে বেজ লোড, ডিফারেন্স বিটুইন বেজ লোড পাওয়ার প্ল্যান্ট এবং এই যে ছোট পাওয়ার প্ল্যান্ট গুলো, যেমন রবিউল হয়তো বলতে পারবে ওটা বেজ লোড কিনা, গভর্নমেন্টের কিছু ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে একটা বেজ লোড পাওয়ার প্ল্যান্ট কিভাবে হয়, কোনটাকে বেজ লোড বলে আর কোনটাকে স্টেশনারি বলে, কোনটাকে শর্ট টার্ম, কোনটাকে আইপিপি, এবং এই টার্ম গুলো কিন্তু একটু জানতে হবে, আইপিপি বেজ লোড এই প্ল্যান্ট গুলো। আমি অনেকগুলো এখন মনে করতে পারছি না, হয়তো অনেক টাইমের অভাবে এটি করতে পারছি না। থ্যাংক ইউ, এগুলো ফেসাদের জন্য একটু লাগবে, এগুলো কি পয়েন্ট তুমি একটু লিখে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ রবিউল স্যার। আপনাকে একটু অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত করে, যেহেতু আমাদের অনেক সময় চলে যাচ্ছে, আপনি একটু সংক্ষিপ্ত ভাবে আপনার প্রথম জীবনের ভাইবা সম্পর্কে একটু অনুভূতি বা প্রথম এক্সপেরিয়েন্স একটু বলুন। আচ্ছা শুরু করি, প্রথম জীবন তো আসলে সরকারি জব, তো ওইটা একটু আলাদা। হ্যাঁ, সরকারি জবের সাথে তো আমি সরকারি জব ছেড়ে দিয়ে কোম্পানিতে গেছি, তো শাহেদ ভাই যেহেতু সিনিয়র লোক, তো আমি একটা ওয়ার্সলার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, সেটা হলো মাদার ইকবাল স্যার। কান্ট্রি ম্যানেজার ছিলেন মাদার ইকবাল স্যার। তো যখন আমি হবিগঞ্জ চাকরি করি এসপিসিএলে, তখন ওইখান থেকে আমি ওয়ার্সলাতে ইন্টারভিউ দেই। তো ইন্টারভিউ দেওয়ার পরে মাজার ইকবাল স্যার ছিলেন মেন ইন্টারভিউয়ার, তারও কয়েকজন সিনিয়র ছিলেন, তো থাকার পরে মাজার ইকবাল স্যারই বেশি প্রশ্ন করছে আমাকে। আসলে আমি যদি অপারেশনে ছিলাম, আমার অপারেশন খুঁটিনাটি একদম ইজ এভরিথিং, একটা শিফট কিভাবে হ্যান্ড ওভার করতে হয়, কিভাবে কিভাবে টেক ওভার করতে হয়, কিভাবে একটা ইঞ্জিন চালানোর আগে কি কি চেক করতে হয়, পুরো ক্রাইটেরিয়া আমাকে বলতে হয়েছে। তারপরে একটা ইঞ্জিন নর্মালি কিভাবে লোডে যায়, হ্যাঁ, তারপরে একটা ইঞ্জিন ট্রিপ করলে কি কি চেক করতে হয়, একটা ইঞ্জিন নর্মাল বন্ধ করতে হলে পরে তারপরে কি কি কাজ আছে, ইস অ্যান্ড এভরিথিং আমাকে জিজ্ঞাসা করছে। এবং আমাদের সময় মাজার ইকবাল স্যার এমনই সব অপারেশনটাকে উনি হ্যান্ডেলিং করতেন, ওরা সব প্ল্যান্টে কোথায় কি হচ্ছে একদম সবগুলো পার প্ল্যান্টের খবর উনি নিতেন,
এবং শিপ রেঞ্জার্স থেকে শুরু করে অপারেটর পর্যন্ত ওনার ফোন ধরতে ভয় পাইতো যে হ্যাঁ মাজার ইকবাল স্যার ফোন করলে অবশ্যই কিছু জানতে চাই এবং ওনার প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে, যে আজকে না পাওয়া যায় তো আগাম বলবে যে ঠিক আছে তুমি পারো না সমস্যা নেই, তুমি এটা তোমার সিনিয়রের কাছ থেকে তোমাকে জানতে হবে, হয়তো জেনে আবার হয়তো কালকে ফোন করতো পরশুদিন ফোন করতো, তবে সেই মানে প্রশ্নের উত্তরটাকে দিতে হতো। আসলে খুব ভালো আইডল ছিলেন আমাদের ওয়ার্সিলাতে যারা যত জনই চাকরি করছেন, মাজার ইকবাল স্যারের অবদান হয়তো কেউ ভুলতে পারবে না, হয়তো শাহেদ ভাইয়ের সিনিয়র ছিলেন, শাহেদ ভাইয়ের বস ছিলেন হয়তো মাজার ইকবাল স্যার। আমি আমি সরি সরি রবিউল, আমি একটু কথা বলতেই হবে, মানে আমি বিকাশ ভাইকে বলেছি যে ফার্স্ট পায়োনিয়ার, কিন্তু এই পাওয়ার সেক্টরে আমি যদি মাজার স্যারের কথা না বলি তাহলে আমি নিজেকে খুবই মানে হীনমন্যতায় ভুগবো। মাজার স্যার যে এই প্রাইভেট সেক্টরের পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে উনি কিন্তু আসলে সবারই একটা আইডল স্যার, যেমনই করা ছিল অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন, যেভাবে বলতো বলার পরে কিন্তু আমার খুব ভালোবাসত, এবং স্যারের আসলে ওনার ইয়ে বলে শেষ করা যাবে না, ওনার কথা বলতে গেলে প্রথমেই মানে শ্রদ্ধার সহিত স্মরণ করে। স্যার এখনো যে ইউনাইটেড অফ ইয়াতে অ্যাডভাইজার হিসাবে এখনো যে চাকরি করে যাচ্ছে উনি এখনো আছে যেটাই, এবং স্যারের এই করা শাসনের জন্যই কিন্তু আজকে বাংলাদেশ যে পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন জায়গায় খোঁজ করলে পাওয়া যাবে যে কেপিসিএল এর যে যারা আছে তারাই কিন্তু বিভিন্ন কোনো না কোনো ভাবে তারা চাকরি করছে, এবং ওখানে একজন লোক অন্য একটা পাওয়ার প্ল্যান্টে 100 জনের জন্য একটা আইডল হয়ে গেছে। এটা স্যার আমি নিজেও স্যারের ভাগ্যবোধে সম্মুখীন হয়েছি, স্যার আমি নিজেও স্যারের ভাগ্যবোধে সম্মুখীন হয়েছি। এটা স্যারের কথা অলওয়েজ আমাদের মানে স্যারের স্যারের প্রতি রেসপেক্ট করেই আমাদের সবকিছু করতে হবে, এটা রবিউল সাহেবের সাথে আমি 100% আই এম সলি দ্যাট আমি স্যারের কথা আসলে ভুলে গেছিলাম ডেফিনেটলি। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ স্যার। রবিউল স্যার আপনি একটু সংক্ষেপে যদি, হ্যাঁ আচ্ছা একটু সংক্ষেপে আমি বলবো যে সাহেব বলছিলেন যে বেজ লোড পিক লোড, হ্যাঁ এটা সম্বন্ধে আমি জাস্ট একটু 2 মিনিটে ধারণা দিব। আসলে বাংলাদেশে কিছু যে পাওয়ার প্ল্যান্টের যে সিস্টেমটা ডিমান্ড ডিসপ্যাচ জেনারেশন এগুলো একটা সমন্বয় করা হয়, যেমন ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার, এখান থেকে বাংলাদেশে কোথায় কোন প্ল্যান্ট চলবে রানিং থাকবে, কোন প্ল্যান্ট বন্ধ হবে, কোন গ্রিড থেকে কত কেউ মানে কনজিউম করবে, কোন গ্রিড কত কনজিউম করে, এটা সমন্বয় করা হয়। এখান থেকে একটা লিস্ট করা হয় যে বেজ লোড, বাংলাদেশে হয়তো এখন বেজ লোড 4000 মেগাওয়াট, হয়তো এই 4000 মেগাওয়াটের কম থাকবে না, যদি ডিমান্ড যতই কম না কেন এইটা থাকবে, এইটা গুলো সবগুলো কাভার করে যতগুলো কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট আছে গ্যাস ভিত্তিক বা স্টিম টারবাইন আছে, এইগুলো দিয়ে এলো একটা যে প্ল্যান পাওয়ার প্ল্যান্ট গুলোর লোড সহজে কমানো যায় না, মূলত তাদের একটা স্টেবল কন্ডিশন থাকতে হয় যে হ্যাঁ যে 300 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট 200 মেগাওয়াটের কম চালানো যাবে না, ওই প্ল্যান্ট গুলোকে বেজ লোড দেয় এবং আসলে ওই পাওয়ার প্ল্যান্ট গুলোর কস্টটাও কম থাকে, সরকার এভাবেই নির্ধারণ করে এবং তার ইকোনমিক ভ্যালুটাও ওইভাবে থাকে। 4000 মেগাওয়াট পর্যন্ত বাংলাদেশের এখন পর্যন্ত এর কাছাকাছি হইতে হবে যে বেজ লোড থাকে। এরপরে আসলো বেজ লোড থেকে যখন হবে তখন কিছু আইপিপি পাওয়ার প্ল্যান্ট আছে যে পাওয়ার প্ল্যান্ট গুলো 15 ইয়ার্স এর, যেখানে রেটটা ওই বেজ লোডের পাওয়ার প্ল্যান্ট থেকে কিছু বেশি হয় এবং তারা তাদের যে লোডিং যে লোডিং দেওয়ার হয়তো ডিমান্ড চাইলো, এনএলডিসি বললো যে হ্যাঁ আমাকে 100 মেগাওয়াট এখন 0 থেকে 100 মেগাওয়াট যান, সে দ্রুত ওইটাকে পিক আপ করতে পারে যাতে গিয়ে যখন ডিমান্ড আসে তখন যাতে ভোল্টেজের যাতে খুব একটা ভারসাম্য থাকে সেইটাকে মেনটেন করার জন্য আইপিপি পাওয়ার প্ল্যান্ট গুলো মোটামুটি সাপোর্ট দেয়। এরপর আছে যখন আমাদের বাংলাদেশে পিক লোডটা চলে আসে, সেটা পিক লোডটা কখন চলে আসে, বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত, কারণ এই সময়টা বিভিন্ন মানে শপিং মল মানুষের গৃহস্থলে যে কাজকর্ম ফ্যান চলে লাইট চলে সবকিছু চলে, ধরো বিকাল 5টা থেকে 11টা এই সময়গুলোতে যত রেন্টাল পাওয়ার প্ল্যান্ট আছে, রেন্টাল পাওয়ার প্ল্যান্ট হয়তো 5 বছর মেয়াদি 9 বছর মেয়াদি এই পাওয়ার প্ল্যান্ট গুলো তখন এই এইচভো বেস পাওয়ার প্ল্যান্ট বা আদার্স ডিজেল বেস পাওয়ার প্ল্যান্ট এইগুলোকে সাপোর্ট দেয়। এই 3 ধরনের পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে এখনো বিদ্যমান, এভাবেই মোটামুটি
লোড ম্যানেজমেন্টটা চলতেছে, একটা হলো বেস, একটা হলো মিডিয়াম আইপিপি, একটা হলো পিক পারফরম্যান্স। আচ্ছা স্যার ধন্যবাদ স্যার, আসলে আমাদের অনেকগুলো কমেন্টস, তো আমাদের অনেক সময় সবাইকে সুযোগ দেওয়া উচিত, তো থ্যাংক ইউ স্যার আসলে আপনাদের মূল্যবান এক্সপিরিয়েন্সটা তুলে দেওয়ার জন্য। ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন স্যার লিখেছেন ভেরি গুড ডিসকাশন বোথ অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার আপনাকে আমাদের সাথে থাকার জন্য। মাহবুব আলম ভাই লিখেছেন আমাদের পেশাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ, থ্যাংক ইউ। তারপর একজন কোশ্চেন করেছেন, আমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তারা সরকারি বা বেসরকারি কোন কোন পাওয়ার প্লান্টে ইন্টার্নশিপ করতে পারবো? আমার জানা মতে ইউনাইটেড, ম্যাগনা, এসিআই, স্কয়ার, রেন্টা ইত্যাদি প্রতিষ্ঠান পাওয়ার প্লান্ট আছে, এগুলোতে কি ইন্টার্নশিপ করা যায়, ও অন্যান্য আর কোন কোন জায়গায় ইন্টার্নশিপ করা যায়? যে অলরেডি স্যাররা অনেক ধরনের তথ্য দিয়েছেন যে আমাদের দেশে প্রায় 150টার উপর পাওয়ার সেক্টর বা বিভিন্ন কোম্পানি রয়েছে, এখানে সবাইকেই তার একাডেমিক সিস্টেম অনুযায়ী যদি আমরা আগাই, অবশ্যই আমরা সেখানে আমাদের ইন্টার্নশিপ করার সিস্টেম থাকে, কমিউনিকেশন সিস্টেম। তো সেজন্য আপনাকে সেই অনুযায়ী আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে স্যাররা অনেক ইনফরমেশন তথ্য দিয়েছে, সেগুলো দেখলে অবশ্যই আপনি উপকৃত হবেন। গোলাম সরোয়ার ভাই লিখেছেন, সবাই আমার ভালো আমার ভালোবাসা মানুষ, রবিউল ভাইয়ের কাছে শিখেছি পাওয়ার প্ল্যান্ট কোচিং গুলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে এম এ কায়ুম সরকার ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, দিস ইজ কায়ুম সরকার ফ্রম আইউবিএট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাই কোশ্চেন টু শাহিদুল জামান স্যার দ্যাট হুইচ টাইপ অফ পাওয়ার প্ল্যান্ট হ্যাভ ব্রাইট ক্যারিয়ার ইন বাংলাদেশ অ্যান্ড হুইচ টাইপ অফ প্ল্যান্ট ইজ বেস্ট ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্লিজ কল ইউ গিভ সাম সাজেশন। আমাদের যে কোনো জেনারেটর সেট বা ইঞ্জিনিয়ার ক্যাপাসিটি কিন্তু 15 ইয়ার্স ম্যাক্সিমাম, তারপরে অটোমেটিক ভাবে এগুলোকে স্ক্র্যাপ করে দিতে হয়। তো বাংলাদেশে তো জানেনই, বাংলাদেশে কখনো স্ক্র্যাপ হয় না, সেগুলো থেকেই যায়, এটা আমাদের মেনে নিতে হবে। নতুন যদি 600 মেগাওয়াট বাদ হয়ে যায়, আরো 600 মেগাওয়াট নতুন ভাবে আসবে, ইভেন যেখানে পাওয়ার প্ল্যান্ট আছে সেখানকার ইয়েগুলো বাদ দিয়ে, কারণ সেখানে যদি 15 বছর চলে একটা প্ল্যান, সেটার এই যে 15 বছর চললো, চলার পরে তার কিন্তু বেনিফিট কিন্তু যে ওনার সেও পাই প্লাস এমপ্লয়িরা পাই, চাকরি করে যারা আমরাও পাই, কিন্তু 15 ইয়ার্স 15 বছর পরে ওটাকে কিন্তু বিদেশে আমার স্ক্র্যাপ করে দিতে হবে। আমরা কি শিপ স্ক্র্যাপ করি না? শিপ কিন্তু আমরা স্ক্র্যাপ করে দিচ্ছি, কিন্তু 15 ইয়ার্স পরে সেই শিপটা কোথায় যায়? সেই শিপটা বাংলাদেশের ইয়েতে আসে, সীতাকুণ্ডতে আসে, এটা আবার শিপ ব্রেকিং এ চলে যাচ্ছে। তো সিক জিনিসটা, এই পাওয়ার প্ল্যান্টের ব্যাপারটা একই রকম। উনি যে কোশ্চেনটা করেছে ওনার জন্য কিন্তু আরো দুটো পয়েন্ট আমি অ্যাড করবো, নট অনলি কোল বেস, এই সব বেস পাওয়ার প্ল্যান্ট, গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট, কোল বেস এর কথা বলেছি সেটাও অপরচুনিটি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটাও গুড অপরচুনিটি। তারপরে হচ্ছে যে আমি ভুলে গিয়েছিলাম, রবিউল এখানে অ্যাড করলো, এই যে কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট, দিস ইজ অলসো গুড অপরচুনিটি, স্টিম টারবাইনের যেটা, দিস ইজ অলসো গুড অপরচুনিটি। এটাই মানে সবগুলোই কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য অপরচুনিটি, নট অনলি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সবার জন্য এটা অপরচুনিটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তারপর লিখেছেন নুসরাত আরফিন, স্যার কোন কোন পাওয়ার প্ল্যান্টে মেইন ইঞ্জিনিয়ারদের নেওয়া হয়? আসলে এক্ষেত্রে আমাদের প্রাইভেট সেক্টরের প্রত্যেকটা জায়গায় মেরিন টেকনোলজির স্টুডেন্ট আছে বা মেরিন একাডেমির স্টুডেন্ট অনেকে আছে। আপনি এখানে 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 কিন্তু ফারাবি নুসরাত আরফিন আপনি যে কোশ্চেনটা করেছে, নট অনলি মেরিন ইঞ্জিনিয়ার একাডেমি, মেরিন টেকনোলজি, IMT, সবাই সব জায়গার জন্য এখন অলরেডি এলিজিবল, যার যার মতোই তার যোগ্যতা অনুযায়ী ধরতে পারে। এখানে নট নাথিং, এটা কে নাই যে সে এখানে ঢুকতে পারবে না। থ্যাংক ইউ। SM শাহজাহান সিরাজ লিখেছেন, শিপবিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাওয়ার প্ল্যান্টে নেওয়ার অনুরোধ রইল। এইটার এইটার অ্যান্সারটা যদি দিতে যাই সেটা হচ্ছে যে শিপবিল্ডিং ইঞ্জিনিয়ার এখানে বেশ কিছু স্টুডেন্ট ডুয়েটে পড়াশোনা করছে, তারা ডেফিনেটলি তারা কিভাবে বের হবে? তারা তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সার্টিফিকেট পাবে, সো ওখানকার স্টুডেন্টরা বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে চাকরি করছে, তারা কেন পারবে না? ডেফিনেটলি তারা ঢুকে যাবে, এবং তারা তো BCS ক্যাডারও হবে ভবিষ্যতে। যারা ডুয়েট থেকে পড়াশোনা করছে তারা তো BCS ক্যাডার হবে, তারা গভর্নমেন্ট জবের জন্য এলিজিবল। তারা এত ছোট করে দেখবে কেন কোন কোন পাওয়ার প্ল্যান্ট? তারা ইচ এন্ড এভরি অল পাওয়ার প্ল্যান্টের জন্য তারা এলিজিবল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অবশ্যই স্যার। তারপর এস আপন ভাই লিখেছেন, স্যার আমি মেকানিক্যাল স্টুডেন্ট, স্যার আমার পাওয়ার প্ল্যান্টে জব করার খুব স্বপ্ন, কিন্তু পাওয়ার প্ল্যান্টে জব পাচ্ছি না, আমি সামিট পাওয়ার প্ল্যান্টে রিটার্ন এন্ট্রিকার পর ভাইবো দিয়েছি বাট জবটা হয়নি, পাওয়ার প্ল্যান্টে জবের জন্য কি করতে পারি? আমার খুব স্বপ্ন পাওয়ার প্ল্যান্টে, ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসলে আমাদের ভিডিওতে স্যাররা অসংখ্য তথ্য ইনফরমেশন দিয়েছেন, এই ধরনের কোশ্চেন আমি করেছি যে একটা স্টুডেন্ট
দেখা যাচ্ছে ভাইবা বোর্ডে গিয়ে তারপর বাদ পড়লো, তার জন্য কি করণীয়? আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনি সঠিক প্রশ্নটি পেয়ে যাবেন। তারপর আছে অ্যাপ্রিসিয়েট দ্য টপিকস, থ্যাংক ইউ। তারপর আছে মাসুদ আলম, সামিতে ট্রাই করতে পারেন, উনি ওনাকে সাজেস্ট করেছেন, থ্যাংক ইউ। শেভিলিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাওয়ার নিউ, অলরেডি আপনার কোশ্চেন আনসার দেওয়া হয়েছে। গোলাম সারোর আবার লিখে আমি বিএসসি এইটার এইটার ব্যাপারে এইটার ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি যে শিপ বিল্ডিং ডিপ্লোমা তারা পাওয়ার প্ল্যান্টে ঢুকতে পারবে, এটা এমন কোন এখানে কোন নিয়ম নাই যে তারা পারবে না। ডেফিনেটলি তারা পারবে, হয়তো যোগাযোগ বা কমিউনিকেশন, যেটা আমি প্রথমেই বলেছি কিন্তু ভারাবি, যে কমিউনিকেশন ইজ দ্য কি নাও দিস মডার্ন ওয়ার্ল্ড। কমিউনিকেশনটা অলরেডি আরম্ভ হয়েছে, কথাও হচ্ছে, যার যে পজিশন থেকে রবিউল যেমন বলছে আমরা আল্লাহর রহমতে আছি, সবাই ইয়া করার জন্য ইয়া করছে, ডেফিনেটলি হবে, ইনশাল্লাহ হবে, এটা কমিউনিকেশনটা রাখতে হবে যেটা আমি বলছি। এবং কি পয়েন্টের ব্যাপারে আমি আরো একটা কথা বলেছিলাম, যেটা হলো যে ফার্স্ট হচ্ছে কমিউনিকেশন, অনেস্টি, রেসপেক্ট, ডেডিকেশন। রেসপেক্ট যদি চলে যায়, রেসপেক্ট চলে গেলে কিন্তু অনেক জিনিস নষ্ট হয়ে যায়, সো রেসপেক্ট থাকতে হবে। মানুষ মানুষকে তো এভাবেই কনভিন্স করে, এভাবে কনভিন্স করে তো ইয়া করে, কমিউনিকেশন, রেসপেক্ট, ডেডিকেশন, অনেস্টি, এই চারটি জিনিস থাকলে ডেফিনেটলি যে কেউ ইয়ে করতে পারবে। কারণ পাওয়ার প্ল্যান্টের জন্য তো এখানে মেরিন ইঞ্জিনিয়াররা ইয়ার থেকে এসে পাওয়ার প্ল্যান্ট চালাচ্ছে, মাদার সব তো মেরিন ইঞ্জিনিয়ার, মেরিন একাডেমির খুবই সিনিয়র এবং স্যার চালিয়েছে না, তারপরে তো মেরিন একাডেমি থেকে এখন কত লোক, আমাদের এমডি স্যার তো মেরিন একাডেমি, তারপরে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টের সামিটে মেরিন একাডেমির, এখানে নট অনলি এটা কারোর জন্যই ব্যারিকেড না, সো শিপ বিল্ডিং ডেফিনেটলি তারা ঢুকতে পারবে ইনশাল্লাহ। কিভাবে ওরিয়নে জব নেওয়া যায়, রবিন স্যার আপনি যদি একটু সাজেস্ট করতেন, অলরেডি অনেক কিছু বলেছেন, আর একটু সংক্ষেপে বলুন না। আসলে সবসময় তো নিয়োগ প্রক্রিয়া হয় না, তো এটা যদি কোন এখন যে কোভিড তবে যদি সামনে চালু হয় তাহলে যোগাযোগ করতে হবে সিনিয়র যারা আছে তাদের সাথে, কারণ এখন কোনো বিজ্ঞপ্তি দিয়ে কোনো নিয়োগ প্রক্রিয়া হয় না, সব আগে সিডি বাছাই করে তারপরে হয়তো হেড অফিসে পাঠানো হয় তারপর নিয়োগ হয়। তো আমার মনে হয় যে আপনি যোগাযোগ রাখেন, যদি আপনার সিনিয়র কেউ থাকে তাহলে হয়তো কোনো পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়ার জন্য ভালো কিছু হতে পারে। ধন্যবাদ। আসলে সময় সংকীর্ণতার কারণে আমরা সবগুলো কমেন্টস পড়তে পারতেছি না, তারপরে সবগুলো আমরা শো করতেছি। আক্তার যেমন ভাই লিখেছেন গঠনমূলক আলোচনা, ধন্যবাদ সবাইকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আমাদেরকে লিখেছেন রবি স্যার, জি মনির শেখ ভাই লিখেছেন রবিউল স্যারের কাছে জানতে চাচ্ছি, আমরা বয়লারের উপর সেকেন্ড, আমার বয়লারের উপর সেকেন্ড ক্লাস লাইসেন্স আছে, আমার জন্য কি ওরিয়ন গ্রুপের কোনো সুযোগ আছে? দুঃখিত রবিউল স্যার অলরেডি কানেকশন থেকে চলে গেছেন, আসলে ইনশাল্লাহ আনসার দেওয়ার জন্য আমি স্যারকে অনুরোধ জানাবো। তারপর লিখেছেন মোহাম্মদ এস ববলু ভাই, গুড জব, থ্যাংক ইউ। তারপর লিখেছেন ডাক্তারজন, পাওয়ার প্ল্যান্ট ছাড়া মেনটেন্যান্স কাজের অভিজ্ঞতা থেকে পাওয়ার প্ল্যান্টে জব করার সুযোগ আছে কি বিস্তারিত একটু বলেন। পাওয়ার প্ল্যান্ট ছাড়া এটা ডেফিনেটলি আছে, ডেফিনেটলি ডেফিনেটলি আছে ফরাবি, ইউ নো ভেরি ওয়েল, আমাদের ওয়ার্সিলেতে তো অনেক ইঞ্জিনিয়ার আছে যারা মেইনটেন্যান্স ইয়া থেকে আসছে, তারা আছে এখানে, অবশ্যই হবে, অবশ্যই সম্ভব। ধন্যবাদ আব্দুল মজিদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য, ধন্যবাদ রাজু ভাই এন্ড মজিদকে আমি অনেক দিন পরে দেখি, মজিদ আমাদের একটা জুনিয়র, থ্যাংক ইউ মজিদ, ভালো থাকো। গঠনমূলক আলোচনা বলে উনি আমাদেরকে সম্বোধন দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আবুল কালাম আজাদ স্যারও জয়েন করেছেন চট্টগ্রাম থেকে, সময় উপযোগী আলোচনা করার জন্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমাদের সাথে আছেন সাব্বির আহমেদ ইমান, আসসালামু আলাইকুম স্যার, একজন প্রেশার মেকানিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে পাওয়ার প্ল্যান্টে তাদের কাজ কি থাকে জানলে উপকৃত হবো। অলরেডি স্যার অনেক বিস্তারিত বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, আপনি ভিডিওটি দেখুন বা আমাদের আগের এপিসোড গুলো দেখুন, অবশ্যই সেখানে বিস্তারিত জানতে পারবেন। মনির হোসেন মিজি স্যার চট্টগ্রাম থেকে জয়েন করেছেন ইফিজেড থেকে, ভেরি গুড ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসলে আপনার মূল্যবান সময়
থাকার কারণে আমাদের সাথে এসেছেন। মোস্তফা কামাল ভাই লিখেছেন গুড জব, থ্যাংক ইউ। তারপর লিখেছেন মোহাম্মদ আব্দুল মজিদ, সিভি নিয়ে কথা হচ্ছিল, আমি মনে করি এটা একটা ভিটাল থিংস দ্যাট রিপারেন্টস ইউর ফার্স্ট টু ইউর রিকোয়ারমেন্ট, ইফ ইফ দ্য সিভি পজিট ইউ পজিটিভলি দেন এটা 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 ভরাবে মজিদের মজিদের এটা অ্যাপ্রিসিয়েটেড। সিভির ব্যাপারটা নিয়ে আরেকটু নেক্সট টাইম ইয়ে করা যাবে, যদিও এটা প্রয়োজন তবে সিভিটা ম্যান্ডেটরি, এটা করা যাবে। থ্যাংক ইউ মজিদ, থ্যাংক ইউ স্যার। শেখ সাদিক ভাই লিখেছেন থ্যাংক ইউ স্যার মূল্যবান সময় দেওয়ার জন্য। তারপর ক্যানার ক্রস লিখেছেন শুধু গভ পলিটেকনিক থেকে নেওয়া হয় কেন, প্রাইভেট পলিটেকনিক থেকে নেওয়া হয় না কেন? অবশ্য সব পলিটেকনিক থেকে আপনি যদি ক্যাপাবল হন বাইরে গিয়ে আপনি যদি আপনার মূল্যবান নিজেকে প্রেজেন্টেশন করতে পারেন অবশ্যই আপনাকে নেওয়া হবে, এখানে পার্সিয়ালিটি কিছু করা হয় না। এখানে জামাল বাদশা ভাই লিখেছেন রবিউল ভাই সালাম, থ্যাংক ইউ জামাল ভাই আপনাকে কমেন্ট করার জন্য। রবিউল স্যার আপনাকে থ্যাংক ইউ। তারপর লিখেছেন মিঠু হাসান ভাই, শাহেদুল জামান স্যার অনেক ধন্যবাদ গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। এমডি তানজিব সাইফুল লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছেন এমডি এনায়েত হোসেন তুলু স্যার, রবিউল স্যার এন্ড ইউ আর বি মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইঞ্জিনিয়ার স্যার আপনাকে কিছু বলবেন তুলু স্যার? অসংখ্য ধন্যবাদ এনায়েত ভাইকে, অসংখ্য ধন্যবাদ যে আমাদের হয়তো এই সেশনটা উপভোগ করার জন্য। তারপর ইঞ্জিনিয়ার বাসিত মজুমদার আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ টু অল, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাই আপনাকে। এমডি শহীদুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এমডি ফিরোজ কবির ভাই লিখেছেন শাহিদ ভাই ইজ টকিং নাইসলি, আই হোপ দ্য জুনিয়র উইল কাম ইন হ্যান্ডি ফারাবি প্রেজেন্টেশন ইজ অলসো বিউটিফুল, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও অবশ্যই একজন খুব ভালো হোস্ট করেন, আমরা অলরেডি আপনার অনেক ভিডিও। ফিরোজকে অসংখ্য ধন্যবাদ, ফিরোজের এপিসোড গুলো দেখে আই এম ভেরি প্লেসড এন্ড আমি খুব মূল্যবান অ্যাপ্রিসিয়েটেড, থ্যাংক ইউ। তোমার মানে ফিরোজের ইয়েটা দেখেই অনেকেই অগ্রসর হয়েছে, আরো হবে, আরো হবে, কিপ ইট কিপ ইট আপ ফিরোজ, থ্যাংক ইউ। আরিফুল এমডি আজিজুল হক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকেও। তারপর আরিফুল ইসলাম ভাই লিখেছে এমন একটা লাইভের জন্য হোস্ট এবং গেস্ট সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আদনান শাহরিয়ার ভাই লিখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইভিনিং প্রোগ্রামের বিএসসি ডিগ্রি কি আমাদের মেরিন ডিপ্লোমা হোল্ডারদের জন্য কোনো কাজে কাজে আসবে কিনা, অনেকে অনুৎসাহিত করে এই ব্যাপারে। এখানে এখানে ইভিনিং প্রোগ্রাম বলতে তো আসলে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ যেটা আছে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেকেই এটা হচ্ছে জব হোল্ডারদের জন্য করা, কিন্তু ফ্রেশার স্টুডেন্টরা এটা না করলেই ভালো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জামাল বাদশা ভাই আবারও সবাইকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাই। তারপর সানাউল্লাহ কাউসার ভাই লিখেছেন প্রথম বর্ষের একটি ছাত্র যদি পাওয়ার প্ল্যান্টের জব লক্ষ্য হয় তবে সে কিভাবে প্রস্তুত নেবে? স্যাররা অলরেডি অনেক কিছু বলেছেন, আপনি ভিডিওটি শুরু থেকে দেখুন, ইনশাল্লাহ আপনার মূল্যবান তথ্য পেয়ে যাবেন, বা আমাদের আগের এপিসোড গুলোতে আমাদের যারা মূল্যবান গেস্ট ছিল তারা সেখানে তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, ধন্যবাদ। শাহিন পারভেজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে আমাদেরকে দেখার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমাদের শ্রদ্ধা সিনিয়র একে আজাদ ভাইকে, আজাদ ভাইকে আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ আজাদ ভাই, সিনিয়র সিনিয়র পার্সন আমাদের। অভি সাদ্দাম ভাই লিখেছে অনেক ভালো লাগলো, আমাদের পাওয়ার প্ল্যান্টের এমপ্লয়ীদের একটি ছাতার নিচে আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে, এমন উদ্যোগকে সাধুবাদ না জানি উপায় নেই। রবিউল স্যারকে অনেক ধন্যবাদ, অনেকদিন পর স্যারকে দেখলাম, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সাদ্দাম। তাশার হোসেন খান একজন প্রেশার লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, ইনশাল্লাহ আপনাদের দিক নির্দেশনা ফলো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা ও সম্মান জানাই আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আসলে স্যাররা যেভাবে আমাদেরকে ডিরেকশন দিচ্ছে সেভাবে যদি আমরা আগে ইনশাল্লাহ আমাদের ব্যক্তিগত বা পরবর্তী জীবনে আমরা সবাই সেটা ভালো কাজে আসতে পারে। রমেশ চাকমা ভাই লিখেছেন স্যারদের কাউকে চিনি না কিন্তু ওনাদের আলোচনা শুনে অনেক ভালো লাগছে, আশা করি সবাই উপকৃত হবে, পাওয়ার প্ল্যান্ট সেক্টর আসলে কম্বাইন মডিউলের মতো কোনো না কোনো একদিন
দেখা হবে, সবাইকে নমস্কার। থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। এটা আমাদের সর্বশেষ কমেন্ট ছিল। আরেকটা কমেন্ট হচ্ছে আমাদের এমডি শিমুল হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের আপাতত প্রত্যেকটি কমেন্ট আমরা পড়ার চেষ্টা করেছি সময় সংকীর্ণতার ভিতরে, তারপরও আমরা চেষ্টা করেছি। আপনারা অনেক সময় দিয়েছেন, অলরেডি 2 আওয়ার্স চলে গেছে। তো আমি আসলে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের অনেক সময় নষ্ট করেছে, আর অ্যাপ্রিসিয়েট জানাই। আসলে আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত শুরু থেকে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা যথাসময় থেকে শুরু করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। বা আমাদের আগের যে এপিসোডটি হয়েছিল গত সপ্তাহে, সেখানেও কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। আসলে আমরা মানুষ, ভুলে উঠতে ভুল হতে পারে, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে দেখেছেন বা এখনো আমাদের সাথে আছেন বা দেখেননি, পরবর্তীতে দেখবেন। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই মুহূর্তে স্যারদেরকে সর্বশেষ দু একটি কথা বলে আমাদের প্রোগ্রামটি শেষ করতে চাচ্ছি। স্যার আপনারা সংক্ষিপ্ত করে শুরুতে রবিউল স্যার কিছু বলুন আজকের এই প্রোগ্রামটির উদ্দেশ্যে, তারপর আমি স্যার স্যারের কাছে যাবো, সেখান থেকে আমরা বিদায় নিবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাবো হচ্ছে সারোয়ারকে, যে সে আমাকে এমন একটা প্ল্যাটফর্মে আসার জন্য আপনার সুযোগ করে দিছে। এবং ফারাবি তো আমি আগে চিনতাম, ফারাবিকে অত ভালো চিনতাম না, দুদক ছিল কিন্তু চিনা ছিল মুখ চিনা। এবং শাহেদ ভাইকে তো আসলে আমি অনেক শুনছি শাহেদ ভাইয়ের কথা, মানে যখন ওয়ার্সেলাতে জব করছি তখন শুনছি এবং পরেও শুনছি। তো আজকে এই গুণী মানুষের সাথে একই প্ল্যাটফর্মে সামান্য কথা বলার যে সুযোগ পেয়েছি, এজন্য আমি নিজেকে মানে ভাগ্যবানী মনে করছি এবং খুব ভালো লাগলো। আসলে আমার কাছে এত ভালো লাগছে যে আমি খুব ভাষায় বর্ণনা করতে পারবো না যে আমার জীবনে এত টানা এপিসোড দেখি উনি করে উনি আমি, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। হয়তো ভালো কথা বলতে পারিনি এজন্য সরি। হয়তো আগামীতে চেষ্টা করব একটু প্ল্যানিং করে আসার, যদি সুযোগ পাই তো একটু গোছানো কথা বলার চেষ্টা করব। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই আমার জন্য দোয়া করবেন। স্যার আমি আপনার কাছে যাচ্ছি, অসংখ্য ধন্যবাদ রবি স্যার আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে স্যার স্যার কাছে যাচ্ছি আজকের প্রোগ্রামটি সম্পর্কে এবং এই উদ্দেশ্যে সাথে কিছু সর্বশেষ বলার জন্য। আমি আসলে রবিউল যে কথাটা বলছে আমি আসলে ওইরকম কিছু না, তবে আমি এইটা বলতে পারি আমার 21 ইয়ার্স যে এক্সপিরিয়েন্স, সেখানে আমি কোনোদিন কারোর সাথে কোনো একটা মানে মানুষের আছে না আছে একটা স্টুডেন্ট একটা কোন ইঞ্জিনিয়ার বলতে পারবে না যে সাহেব ভাইয়ের সাথে আমার একটা খারাপ আচরণ হয়েছে, এটা এটা ঠিক আছে। হ্যাঁ সাহেব স্যার, আমি আপনাকে একটু অ্যাড করছি, একজন আপনাকে একটু মেনশন করে উল্লেখ করেছে, আসলে আমি দুঃখিত কমেন্টে আমি মিসিং করেছি, এটা একটু প্লিজ কাইন্ডলি। আসসালামু আলাইকুম সাহেব স্যার, এর আগের অনুষ্ঠান দেখেছি ফিরোজ ভাইয়ের সহযোগিতায়, কিন্তু আজকের স্যারের কথাগুলি অনেক বেশি কার্যকর। স্যারের সাথে একদিন কথা হয়েছে সুলাইমান ভাইয়ের সহযোগিতায়, খুব ভালো একজন মানুষ, মনের মানুষ কথা বলে মনে হয়েছে। আসাদ 32 ইনটেক ডিএমটি ফ্রম স্যামকপ মেরিন সিঙ্গাপুর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেকে হয়তো একটু বেশি বেশি বলে ফেলে, আমি তো আসলে অনেকের সাথে ইয়ে করতে পারি না, যাক আলহামদুলিল্লাহ। তবে আমি রবিউলের কথা যেটা সেটা হচ্ছে যে আমার বাংলাদেশের 22-21 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আমার কারোর সাথে কোনোদিন কোনো লাগালাগি বলতে কোনো কিছু হয় নাই, এটা আমি চেষ্টা করি সবার সাথে ইয়ে করার জন্য। আর আমার পার্সোনাল যেটা ইথিক, আমি যদি কারো যদি একটু উপকার করে যদি একটা ব্যবস্থা করে দিতে পারি, আমার একটা কথা আমার একটা রেকমেন্ডেশন, এটার জন্য আমি ওপেন টু অল। আর এটার জন্য যদি কখনো কোথাও কোনো যদি কোনো কিছু করতে হয় সেটার জন্য আমি ইনশাল্লাহ অলওয়েজ রেডি। আমার যত টাইম যেটাই হোক না কেন, আমি এখন কিন্তু এনজয় করছি। আমি তোমাকে বললাম যে আমি একটু বলছি যে এডুকেশনটা এমন একটা জিনিস, আমি যদি 47 বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করে গ্রুয়েটে যদি এমএসসি কমপ্লিট করার মানে কাছাকাছি চলে গিয়েছি, এটা যদি করতে পারি, আমার ফ্রেশ এবং জুনিয়র যারা আছে আমি তাদেরকে এই কথাই বলবো যে এডুকেশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এডুকেশন ছাড়া উপরে ওঠা যায় না, হয়তো হ্যান্ড জব করে কিছু করা যায় কিন্তু আসলে উপরে উঠতে গেলেই। আর এখানে আমি কিন্তু 99% রবিউলের কমেন্টস থেকে সেটার থেকে শিখে আমি কিন্তু সেখানে কমেন্টস করে দিচ্ছি, রবিউলের জন্য কিন্তু আমি বলতে পেরেছি বেশি, এটা আমি সত্যি কথা রবিউল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি একটু সবার জন্য
যেটা আবার একটু বলতে চাচ্ছিলাম ফারাবি, জি স্যার, উই আর ওপেন ফর অল, এনিবডি, এনি পিপল, এনি ফ্রেশার, এনি টাইম দে ক্যান রাইট, দে ক্যান কল, দে ক্যান এসএমএস ডিরেক্ট আমার নাম্বারে করতে পারে, রবিউল আশা করি সেই রকম তোমাকে বলতে পারে কোন ধরনের সাজেশন, কোন ইনফরমেশন যদি লাগে। মানে আমার ইথিক থেকে আমি বলি আই ওয়ান্ট টু হেল্প দ্য পিপল, সে যে যেভাবে পারুক যদি তাদের জন্য একটা ব্যবস্থা করতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে, তুমি যেটা বলছিলে যে অলিতে গলিতে ইউনিভার্সিটি, আমি এটা মনে করি আমাদের এইটা নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, এই বাংলাদেশকে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। আমরা যেটা বললাম যে আমাদের এটা অন্ধকার হবে না, দেশ কখনো অন্ধকার হবে না, পাওয়ার প্ল্যান্ট 15 বছর পরে ডেফিনেটলি বন্ধ হবে, এটা গভর্নমেন্টের সাথে 15 ইয়ার্সের চুক্তি আছে, সেটা বাতিল হয়ে যাবে, শিপ যেমন স্ক্র্যাপ হয়ে যায় ওখানে নতুন আবার পাওয়ার প্ল্যান্ট হবে, হতাশ হওয়ার কিছু নাই, সবাই যাওয়া হবে ইনশাল্লাহ এটা। কিন্তু নট অনলি খালি এইচএফ বেস পাওয়ার প্ল্যান্টের দিকে তাকিয়ে থাকলে হবে না, কল বেস ভাবতে হবে, নিউক্লিয়ার ভাবতে হবে, তারপরে কম্বাইন সাইকেলটাও ভাবতে হবে, এটা এখন মাথায় নিয়ে আসতে হবে, স্টিম টারবাইন ভাবতে হবে, এটা অবশ্যই এগুলো নিয়ে আসতে হবে। নিয়ে আসলে দেখবে ওদের মধ্যে আরো একটা আমাদের চাইতে আরো বেশি জেনে যাবে, আমরা তো ইউটিউবের মধ্যে এখনো পড়ে আছি, ওরা আরো বেশি জানবে গ্যাসের মধ্যে। এর সাথে আরেকটা জিনিস যেটা আমি বারবার বলতে চাচ্ছিলাম, রবিউল কিছু ইনফরমেশন দিয়েছে বেজ লোড, পিক লোড, পাওয়ার ফ্যাক্টর, এই জিনিসগুলো কিন্তু পাওয়ার প্ল্যান্টে ঢুকতে গেলে সেটা যেই পাওয়ার প্ল্যান্টে হোক না কেন এই জিনিসগুলো যেন অবশ্যই স্টাডি করে, এটা ফ্রেশারদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি মুরাদ, আমার খুব ক্লোজ একজন মুরাদ, ওয়ালাইকুম সালাম মুরাদ, থ্যাংক ইউ। আর কমিউনিকেশন যেটা বললাম, ফারাবি এবং রবি, নাও এ ডেজ আমরা জানি না করোনা 2020 সাল, আমাদের এটা বাঁচতে হবে, বাঁচার পরে দেন অন্য চিন্তা করতে হবে। এই 6 মাসের জন্য কিন্তু একটা ফ্রেশার 4 বছর একটা কোর্সের মধ্যে সে কিন্তু অলরেডি 6 মাস চলে যেতে পারে 50% ডিসকাউন্ট দিয়ে, এটা যেন কাজে লাগায়। ফার্স্ট কমিউনিকেশন, অনেস্টি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেস্টিটা থাকতে হবে, যেটা রবিউল বারবার বলছি ইন্টারভিউ বোর্ডে যদি জিজ্ঞেস করে আমি বেশি মানে ওভার স্মার্ট সে ডিসকোয়ালিফাই হয়ে যায়, যেটা জানে না সে বলে দিবে আমি এটা জানি না। আমি এটা স্বীকার করেছি যে 2000 সালে যখন 99 যখন আমি ইন্টারভিউতে ফেস করেছি ইংমারের কাছে পাওয়ার ফ্যাক্টর এবং পিক লোড, পিক লোড এবং পিক আওয়ার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, আমি বলতে পারি নাই, আমি কিন্তু এই দুটো কোশ্চেনে ওখান থেকে আউট হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহর রহমতে আমি আউট হয়ে নাই, কারণ আমি স্বীকার করেছি যে মিস্টার এক্স আমি এই জিনিসটা যেহেতু জাস্ট কেম ফ্রম সিঙ্গাপুর, আমি এই পাওয়ার প্ল্যান্টে ঢোকার জন্য চেষ্টা করছি কিন্তু আমি এই ইলেকট্রিক্যাল টার্মটা আমি জানি না, আমি এই কথাটা সত্যি ভাবে বলেছিলাম, উনি এত খুশি হয়েছিল, এটা আমার একটা লার্নিং যে সত্যি কথা অলওয়েজ বলতে হবে। ডেডিকেশন, যেটা রবিউল অলওয়েজ বলেছে যে জুনিয়র ছেলেরা যদি ডেডিকেশন নিয়ে তার সিনিয়র কন্ট্রোলিং অফিসারকে যদি কনভিন্স করতে পারে, ডেফিনেটলি এই সিনিয়রটা তাকে এটা খুব সুন্দরভাবে তাকে সাপোর্ট করে। এবং যে এডুকেশনের ব্যাপারে যেটা বলবো, যারা এডুকেশনের জন্য জব করে এডুকেশন করতে চায় তাহলে তাদের কন্ট্রোলিং অফিসারদেরকে অবশ্যই কনভিন্স করতে হবে, কনভিন্স মানে এই নয় যে তাকে ওইভাবে, এই ডেডিকেশন থাকতে হবে, জবের প্রতি ডেডিকেশন থাকতে হবে, একটা জব কমপ্লিট দিয়ে দিল সেই জবটা সুন্দরভাবে করে তাকে ইয়ে করতে হবে, কারণ তার সাপোর্ট ছাড়া কিন্তু সে গ্রাজুয়েশন করতে পারবে না। আর এটা একটা অবশ্যই একটা অপরচুনিটি যে বাংলাদেশে স্টাডি করে, সরি চাকরি করে তারপরে স্টাডি করা, এই প্রাইভেট ইউনিভার্সিটি না আসলে কি এটা সম্ভব ছিল? পরে তুমি বলতে পারবা এটা ডেফিনেটলি সম্ভব, অবশ্যই শিওর স্যার। প্রথম অবস্থায় যেমন ধরো নর্থ সাউথ হয়েছে, তারপরে এই ইয়া হয়েছে, অজনলা হয়েছে, আস্তে 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 বিভিন্ন ইউনিভার্সিটি সেখান থেকে চলে যাবে, যেহেতু গভর্নমেন্ট রিকগনাইজ, এটা হতাশ হওয়ার কিছু নাই, যে যেখান থেকে করবো না কেন, তারপরে যার যার চিন্তার বিষয় চিন্তা করবে যে যেখান থেকে সাবজেক্ট গুলা করতে পারবে। আর একটা ইয়ে থাকবে যে মেনে রিলেটেড আইএমটি বিএমটি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য, তোমার এবং আরো যারা স্টুডেন্ট লিডার হিসেবে তোমরা এখন আছো তাদেরকে চিন্তা করতে হবে এনএম কোর্সটা কিভাবে করা যায়। এই ক্ষেত্রে আমি একটা আলাদা এপিসোডের কথা আমি ইয়েকে বলেছি, ফিরোজ কবিকে বলেছি এবং ডুয়েট ডুয়েটের স্টুডেন্টদের নিয়ে একটা বলেছি সেখানে একটা, কারণ এখন যেহেতু ওখানে স্টাডির ব্যাপারে আমার অনেক স্যারের সাথে খুব ভালো রিলেশন, মুকুর স্যার আছে, জয়নাল আবেদিন স্যার আছে, তারা সবাই ডক্টরেট, তারপরে আসাদ স্যার আছে, এই স্যারগুলো ওখানে ডিপার্টমেন্টকে অনেক ইয়ে করে, এখন এই স্যারদের মাধ্যমে ওখানে যে এনএম যদি চালু করা যায় এই কোর্সটার জন্য, আমাদের বিএমটি বলো, আইএমটি বলো এবং প্রাইভেট থেকে যেগুলো ইয়েগুলো হচ্ছে আর যেগুলো হবে তারা ওখানে ডেফিনেটলি এলিজিবল হবে চাকরির জন্য, এটাও চিন্তা করতে হবে আর কি। তারপরে হলো তোমার
রেসপেক্টের একটা ব্যাপার ছিল ফারাবিয়ে, রেসপেক্ট এমন একটা জিনিস বাংলা অনেক ছেলে কিন্তু খুব সেন্সিটিভ মাইন্ডের। যেমন আমি আমার পার্সোনাল কথা বলি, তুমি তোমার একটা সিম্পল ওয়ার্ড কিন্তু আমাকে খুব ডিসঅ্যাটেড করে, আমি এটা ওপেন ফিল্ডে সবাইকে বললাম, আমি এটা ওইভাবে হয়তো অনেক কিছু করি না কিন্তু আমার মনের অবচেতন মনে এটা আমি ইয়ে করি। আমি অনেক জুনিয়র এবং অনেক সিনিয়রদের সাথে আমি কথা বলি, আজাদ ভাই ছিল এখানে, আজাদ ভাই বুঝতে পারবে যে আমি খুব সেন্সিটিভ মাইন্ডেড, পার্সোনালি সেন্সিটিভ, তোমার একটা সামান্য একটা মিস কমিউনিকেশন আমাকে খুব আঘাত করে, কিন্তু আমি পরবর্তীতে ভুলে যাই কিন্তু তারপরে আমাকে আঘাত করে। এই জিনিসটা কিন্তু আমি ওপেন মাইন্ডে বললাম, এটা রবিউলও বলবে, কারণ রবিউল যদি কোনোভাবে যদি একটা ডিসঅনার ফিল করে কারো দ্বারা, ডেফিনেটলি ওই ছেলের কথা সবসময় মনে থাকবে। এই রেসপেক্ট কিন্তু পাওয়ার প্লান্ট না, শুধু তার পার্সোনাল লাইফ, হোল লাইফ, এডুকেশন লাইফ সব জায়গায় থাকা উচিত। এইটা লুজ হয়ে গেলে, ক্যারেক্টার লস হয়ে গেলে, রেসপেক্ট না থাকলে সেখানে ডেফিনেটলি এটা ভালো হয় না। এটা এটা ছিল আমার ইয়ে থেকে একটা ইনফরমেশন। আর বায়োডাটার ব্যাপারে আমরা একটা আলাদা শর্ট ইয়ে করতে পারি, আরো বললাম যে আই এম অলওয়েজ ওপেন ফর অল, ইফ এনিবডি নিড এনিথিং আই ক্যান হেল্প, আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা অনেক সময় নিয়েছি, আসলে এরকম সুযোগ পেয়েছি, আসলে আজকে ছাড়তে চাইনি। থ্যাংক ইউ এতগুলো সময় দেওয়ার জন্য। রবিউল স্যারকে অসংখ্য ধন্যবাদ, শাহেদ স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও সবার কাছে দুঃখ প্রকাশ করছি, অনেকের কমেন্টস আমরা পড়তে পারিনি, ইনশাল্লাহ আমরা সেটা পরবর্তীতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং কি হচ্ছে, আমাদের যারা এখনো এই ভিডিওটি দেখছেন বা পরবর্তী দেখবেন, তারাও আশা করি আপনাদের কমেন্টস করবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। এবং আমরা পরবর্তী এপিসোডে আমাদের আবার নতুন কোনো কিছু আসবে, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। এবং কি আমরা আশা করি আপনারা যদি না আসেন তাহলে হয়তো বা এই জিনিসটা হতাশা, ঠিক আছে, আপনাদের জন্য আমরা একটা উদ্যোগ নিচ্ছি, আপনারা যদি সেখানে সেটা অনুযায়ী না আসেন বা আমাদের সাথে একাত্মতা না পোষণ করেন তাহলে একটা জিনিস অন্যরকম দেখা। তাই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যারা প্রেশার আছে তাদেরকে অনুরোধ জানাবো আমাদের সাথে কন্টিনিউ থাকার জন্য। আর আমাদের ঈদের পরে আমরা আবার আমাদের গত সপ্তাহে যে এপিসোডটা আমাদের সম্পূর্ণ করতে পারিনি, ইনশাল্লাহ আমরা আবার সেই এপিসোডটা ঈদের পরে আমরা করার চেষ্টা করবো। তো অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা এই মুহূর্তে বিদায় নিতে চাচ্ছি। আমি সবার কাছে আবারও আন্তরিক অভিনন্দন এবং সালাম জানিয়ে সবাই সুস্থতা কামনা করে COVID-19 মহামারীতে সকলের পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবারও সবাইকে অভিনন্দন পাওয়ার প্ল্যান সলিউশনের পক্ষ থেকে। ওয়া আলাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল, স্যালুট, থ্যাংক ইউ।